আসসালামু আলাইকুম সবাইকে, আমার পরিচয় আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। তো আজকে যেটা ক্লাস আমাদের সেটা হচ্ছে ভার্সিটি প্রোগ্রামের বাস্তব সংখ্যার উপরে। তো এই ক্লাসটাতে আমি মূলত শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, আরেকটা ক্লাস আমি দেব সেখানে যোগাশ্রয়ী প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, এবং আরেকটা ক্লাস দিব সেখানে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে তিনটা ক্লাস বা তিনটা অধ্যায় আছে, এই তিনটা অধ্যায়কেই আমি তিনটা ভিন্ন ভিন্ন ক্লাসে প্রোভাইড করব আর কি, যাতে করে আমি একটু বিস্তৃত আলোচনা করতে পারি এবং ভিডিও লেন্থটাও খুব বেশি না হয়। ওকে, তো এখন দেখো আমাদের বাস্তব সংখ্যার যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আমি প্রথমেই বলে দিই যে আসলে নিব কিভাবে, জিনিসটা আগাবে কিভাবে। এইখানে দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমি মূলত যে ক্লাসটা করব সেটা হচ্ছে টাইপ ধরে ধরে আগাবো। অর্থাৎ এই যে বাস্তব সংখ্যার কোয়েশ্চেন গুলো কিরকম হয়, কি ধরনের হতে পারে, কি ধরনের আসছে, এর উপর বেস করে বেশ কিছু টাইপে ভাগ করা আছে। এখন এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আসবে, আমি প্রথমে টাইপটার সাথে ইন্ট্রোডিউস করে দিব। অর্থাৎ এই মনে করো টাইপ 1 লিখলাম, এখানে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস সংক্রান্ত প্রশ্ন থাকবে। এখন প্রশ্নের ধরনটা কিরকম হবে আমি প্রথমে সেটা বলবো। এরপরে কি আসবে, প্রশ্নের ধরন যখন আমি বলে ফেললাম, তখন ওই প্রশ্ন সলভিং এ যদি কোনো টেকনিক্যাল পয়েন্ট বলার থাকে বা ওটার ওয়েটা বলার থাকে, কোনো শর্টকাট বলার থাকে, এই ধরনের যে কোনো কিছু বলার থাকলে তখন আমি সেটা বলে দিব, তারপরে সেটা সমাধানে যাব। এমন কিছু টাইপ থাকতে পারে যেখানে খুব বেশি কিছু বলার নেই, যেমন প্রথম টাইপটা, এখানে আসলে খুব বেশি তেমন কিছু বলার নেই, এলিমেন্টারি জিনিসপত্র। তাহলে সেখানে কোন পার্টটুকু তোমাদের পড়ে নিতে হবে, কোন পার্টটুকু কাজে লাগবে সেটা দেখাই দিব। এই তো গেল। এরপরে এখন কি আসতেছে, এই যখন আমাদের কোয়েশ্চেনের টাইপটার সাথে পরিচয় শেষ হয়ে গেল এবং সেই ক্ষেত্রে ওই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করব এইটা জানা হয়ে গেল, তখন আমরা যাব কোয়েশ্চেনের সলভিং। এখন কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেইখান থেকে দেখা গেল যে দুই একটা আমরা নিয়ে সলভ করব। এছাড়া এমনও হতে পারে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছাড়াও আমি দেখা গেল যে নিজে তোমাদেরকে চেক করার জন্য আলাদা কোনো কোয়েশ্চেন বা ওই ধরনের কোনো কোয়েশ্চেন দিয়ে দিলাম, যাতে করে আমি তোমাদেরকে কোয়েশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা দিতে পারি। ওকে, তাহলে আমাদের ক্লাস কিরকম হবে, অর্থাৎ কোন আঙ্গিকে আমি আগাবো সেই জিনিসটা আশা করা যায় ক্লিয়ার করতে পারছি। এবার তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখো এই যে টাইপ 1, টাইপ 1 এ হচ্ছে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস। এই ব্যাপারটা বেশ ইজি। বেশ ইজি বলতে কিরকম, আমাদের বাস্তব সংখ্যা যে চ্যাপ্টারটা, বাস্তব সংখ্যা ও অসমতা, তো এই চ্যাপ্টারটার একদম শুরুর দিকে যে কনসেপ্ট গুলো, যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে কি কি আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাদেরকে বলবো, তাদের মাঝে কি ভাগ আছে, এই ব্যাপারগুলোর উপরই মূলত এখানকার কোয়েশ্চেন গুলো থাকবে। এইখানে আসলে কোয়েশ্চেনের সলভিং নিয়ে তেমন কিছু বলা নেই, আমরা যদি প্রথম পার্টটুকু, অধ্যায়ের প্রথম পার্টটুকু ভালোভাবে পড়ে থাকি তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। তাহলে প্রথমেই আমরা কি চলে যাব, একদম এখানে তেমন কিছু কোয়েশ্চেনের টেকনিক্যাল অ্যাসপেক্ট বলার মতো তেমন কিছু নাই, এইখানে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন দেখবো এবং কোয়েশ্চেন দেখেই আশা করা যায় কোয়েশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে ধারণা পেয়ে যাবো। ওকে, তাহলে আমি এখন কোয়েশ্চেন লিখে ফেলি। তাহলে দেখো এইখানে আমরা একটা কোয়েশ্চেন লিখে ফেলছি, কোয়েশ্চেনটা হচ্ছে 2√625 বাই √100, এই সংখ্যাটার প্রকৃতি নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই সংখ্যাটা আসলে কি ধরনের সংখ্যা, মূলদ হবে নাকি অমূলদ হবে, এই ধরনের ব্যাপারটা বলা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা আগাই। এখানে দেখো আমরা সাধারণত কি জানি যে রুট যুক্ত সংখ্যাগুলো, যেগুলোতে মানে পূর্ণবর্গ হবে না, যাদের উপর থেকে রুট তোলা যাবে না এক কথায়, তারা কি হয়, অমূলদ হয়। যেমন √7, এইখানে এই 7টা তো পূর্ণ বর্গ না, তো এর উপরে যেহেতু রুট দেওয়া হয়েছে তাহলে এটা একটা অমূলদ সংখ্যা হলো। তো এরকম যাদের উপর থেকে রুটটা তোলা যাচ্ছে না, পূর্ণ বর্গ হচ্ছে না, তারা অমূলদ হয়, আর যাদের উপর থেকে রুট তোলা যায় অর্থাৎ পূর্ণ বর্গ হয় যারা, তারা কি হয়, মূলদ হয়। তো এখন আমরা একটু চেক করে দেখি যে এদের উপর থেকে রুট তোলা যাচ্ছে কিনা এবং ফাইনালি ইভেনচুয়ালি এদের শেপটা কি আসতেছে। তাহলে এখানে আমরা আগাই। এখানে দেখো 2√625, 625, √625 মানে কি, √625 মানে হচ্ছে 25, 25 আসতেছে, মানে 625টা যেহেতু 25 এর উপর স্কোয়ার, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 25 থেকে গেল। আবার দেখো নিচেও যে √100 আছে, এই যে 100টা, এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, √100 মানে কি 10, তাহলে এই তো, তাহলে লিখে দিলাম 10। তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে, ফাইনালি আমাদের যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে আসতেছে 5, তাহলে এই সংখ্যাটা আসতেছে 5। তার মানে এটা কি, একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে তোমার মূলদ সংখ্যা দাঁড়াচ্ছে। এই তো গেল। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে দিতে পারে যে এই সংখ্যাটার প্রকৃতি নির্ণয় করো। তো তোমাদেরকে যদি এই ধরনের সংখ্যা দিয়ে দেয় তাহলে মূলত এইরকম জিনিসপত্রই দিবে, যাতে করে রুট থাকে এবং পরবর্তীতে রুটটা চলে যায়, এই ধরনের কিছু।
রুট থাকতেছে, রুট চলে যাচ্ছে না, এরকমও দিতে পারে। মানে এই কাজগুলোই সাধারণত দিবে। এই ধরনের মনে করো আরেকটা কোয়েশ্চেন যদি আমি তুলে দেওয়ার ট্রাই করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, রুট ওভার হচ্ছে 16/49। এখন এইখানে এই যে 16/49, এই জিনিসটা দেখে কিন্তু কি মনে হচ্ছে যে এখানে তো একটা ভগ্নাংশ হচ্ছে, এটার উপর রুট চলে আসছে, তাহলে কি হবে সংখ্যাটা? মানে দেখে মনে হচ্ছে যে হয়তো অমূলদ হতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু অমূলদ হবে না, মূলদ হবে। কেন মূলদ হবে? কারণ এই যে রুট ওভার 16 আর এখানে থাকতেছে রুট ওভার 49, তাহলে এখানে হচ্ছে 4/7। সিম্পল জিনিস, এই জিনিসগুলো আমরা 9-10 শিখে আসছি, তবুও ওই ব্যাপারগুলো নিয়ে রিপিটেশন থাকতে পারে। আবার এখানে মনে করো আরো কি থাকতে পারে, আরো তোমাকে দিতে পারে যে একটা দিল, কি বলে, পৌনঃপুনিক সংখ্যা দিল, সেই পৌনঃপুনিক সংখ্যাটাকে ভগ্নাংশে রূপান্তর করতে বলতে পারে, বা একটা ভগ্নাংশ দিল সেটাকে পৌনঃপুনিকে রূপান্তর করতে বলতে পারে। এই ধরনের যে কোনো কিছু কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন এই ধরনের কোশ্চিনের ক্ষেত্রে আরেকটা কোশ্চিন মনে করো কি আসতে পারে, এই কোশ্চিন মনে করো দিল, এই কোশ্চিনটা দিতে পারে যে এখানে আমি কোশ্চিনটা লিখে ফেলি তাহলে। তাহলে দেখো এই মনে করো নিচে এখানে একটা কোশ্চিন আমি দিছি, সেটা হচ্ছে যে নিচের কোনটা সঠিক, অর্থাৎ এই যে এই চারটা সেট আছে, এই সেট গুলোর মাঝে কোন রিলেশনটা সত্যি। এন কি? এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কিউ তো হচ্ছে মূলদ সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট আর কি, আর আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। এখন এদের চারটার মাঝে কোন সম্পর্কটা সঠিক সেই জিনিসটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা দেখি ছোট থেকে বড় হয়ে আগাই, তাহলে বুঝতে পারবো যে কে কার সাবসেট। আচ্ছা, এই চিহ্নটা হচ্ছে সাবসেট চিহ্ন আর কি, সাবসেট চিহ্নটা লিখছি ওখানে। ওকে, তাহলে এখন দেখো সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট সেট কোনটা হবে এই চারটার মাঝে? অবশ্যই সবচেয়ে ছোট হবে ন্যাচারাল নাম্বারটা, কারণ সেখানে জাস্ট পজিটিভ ইন্টিজার গুলো বা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা গুলো থাকতেছে। তাহলে এন গেল, তারপরে কি আসে? তার থেকে বড় কি? এন হবে সাবসেট। কার সাবসেট হবে? এন হবে পূর্ণ সংখ্যার সাবসেট, কারণ পূর্ণ সংখ্যার মাঝে ধনাত্মক, ঋণাত্মক, নিউট্রাল সব পূর্ণ সংখ্যা আছে। এই তো গেল পূর্ণ সংখ্যা। তারপরে পূর্ণ সংখ্যা কার সাবসেট হবে? মূলদ সংখ্যার। কেন? কারণ মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যাও আছে আবার ভগ্নাংশ সংখ্যাটাও আছে। এরপরে এই কিউটা, কিউটা ফাইনালি কার সাবসেট হবে? আর এর সাবসেট বা বাস্তব সংখ্যার সাবসেট। কেন? কারণ বাস্তব সংখ্যায় মূলদ সংখ্যাও আছে, অমূলদ সংখ্যাও কিন্তু আছে। তাহলে এদের মাঝে সম্পর্কটা হচ্ছে এইটা। এই জিনিসটা কোথায় আছে আমি এখন চিহ্নিত করি, এই তো 3 নম্বরে। তাহলে এটা হয়ে গেল। এই ধরনের তোমাকে মূলত সাধারণত যদি দেয়, সাধারণত এই সংখ্যার প্রকৃতি নির্ণয়টা বেশি দিতে পারে। মনে করো এই ধরনের আরেকটা কোয়েশ্চেন যদি আমি দিই, তাহলে দেখো এই যে এখানে আমি কোয়েশ্চেন লিখছি একটা, সেটা কি নিচের কোনটা মূলত? এখন অপশন কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে ই, অপশন দেওয়া আছে পাই, অপশন দেওয়া আছে রুট ওভার 19/76, আর অপশন দেওয়া আছে কোনোটি নয়। এখন এদের মাঝে কোনটা হবে একটু চেক করো তো, একটু ট্রাই করো তোমরা এই জিনিসটা, এদের এর মাঝে কোনটা উত্তর হবে, কি মনে হয় তোমাদের, কোনটি নয় হবে? ওকে, তাহলে কি মনে হচ্ছে? এইখানে দেখো অনেকের মনে হতে পারে এটার উত্তর হচ্ছে কোনটি নয়, কারণ এদের মাঝে কোনোটাই মূলদ না, এই জিনিসটা কিন্তু মনে হতে পারে। কিন্তু আসলে যদি তোমার মনে হয় যে এখানে উত্তর হওয়া উচিত কোনোটি নয়, আসলে তুমি ভুল ভাবতেছো, এখানে তোমার উত্তরটা সঠিক না। এখন কেন সঠিক না এবং আমাদের ভুলটা কোন জায়গায় হতে পারে সেই প্রবাবল কেসটা নিয়ে এখন আমরা আলোচনা করবো। তো দেখো প্রথম কথা হচ্ছে ই, ই তো একটা কি, ই একটা হচ্ছে তোমার মানে অসীম অনাবৃত্ত সংখ্যা। অসীম অনাবৃত্ত মানে কি? মানে একে তো সে অসীম পর্যন্ত যাচ্ছে, তার যে ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বার গুলা সেগুলো একদম অসীম পর্যন্ত চলে যাচ্ছে, তার উপর সেখানে কোনো পুনরাবৃত্তি নেই। পুনরাবৃত্তি থাকলে ওটাকে আমরা তখন পৌনঃপুনিকে রূপান্তর করতে পারতাম, পুনরাবৃত্তি নাই যেহেতু পৌনঃপুনিকে রূপান্তর করতে পারি না। এবং এই সব এই ধরনের সংখ্যাগুলো অলওয়েজ কি হয়, এই ধরনের সংখ্যাগুলো অলওয়েজ অমূলদ হয়, যেগুলোই অসীম পর্যন্ত যাবে দশমিকের পর এবং অনাবৃত্ত হবে সেগুলো কি হবে, অমূলদ হবে। এই জিনিসটা আমরা কিন্তু 9-10 বেসিক থেকে জানি। তো দেখো ই এর মানটা কত, ই এর মান যদি তুমি একটু চেক করো তাহলে আসবে ই এর মান হচ্ছে 2.7 1828 1828 45904, এরকম আর কি চলতে থাকবে। এটা আমাদের ক্যালকুলেটারে এই 1828 এতদূর পর্যন্ত শো করে মেবি। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতেছি, ইটা হচ্ছে তোমার এন্ডলেস এবং অনাবৃত্ত, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই অমূলদ হবে। এই জিনিসটা আমরা এমনিতেও মানটা যদি আমরা নাও জানি তাও এই জিনিসটা জানা যায় বা বলা যায়। ওকে, গেল, তাহলে ই এর কেসটা চলে গেল। এবার পাই এ আসি। পাই তো সিম্পল, পাই তো আরো সিম্পল, আরো কমন, আরো পরিচিত, এই জিনিসটাও আমরা জানি এটা কি, এটা হচ্ছে এন্ডলেস এবং অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত। এটা এটার মানটা কিরকম আসে, এটার মান যদি তুমি চেক করো আসবে 3.14159265358 9, এ তো চলে গেল, চলতেই থাকলো। তাহলে এই পাইটাও হচ্ছে আমাদের কি, অমূলদ সংখ্যা। এই দুইটা ব্যাপার আমাদের জাজ করা বেশ ইজি।
এখন ভুলটা যেখানে হতে পারে সেটা হচ্ছে এইখানে, এইটাকে আমরা অনেকেই অমূলদ ভাবতে পারি, কিন্তু আসলে এটা অম্লদ না, এটা আসলে মূলদ। কেন? এখানে দেখো, এই কারণে অম্লদ তোমরা এখন ভাবতে পারো যে ভাইয়া এইখানে যেমন এইটার ক্ষেত্রে রুট দিছিলাম 16 পূর্ণবর্গ ছিল, 49 পূর্ণবর্গ ছিল, যার কারণে ফাইনালি আমাদের প্রোডাক্টটা কি আসছে 4/7 আসছে, উভয় পূর্ণবর্গ ছিল, তখন রুট উভয়ের উপর থেকে উঠে গেছে, তখন আমাদের জিনিসটা কিন্তু একটা হচ্ছে ভগ্নাংশ আসছে, অর্থাৎ মূলদ আসছে। তো এইখানে তো দেখতেছি আমরা রুট ওভার যে 19/76 আছে, 19ও পূর্ণবর্গ না 76ও পূর্ণবর্গ না, তাহলে তো অবশ্যই এটা কি হওয়া উচিত, অম্লদ হওয়া উচিত। এরকম অনেকটা অনেকের মনে হতে পারে, আসলে ব্যাপারটা কিন্তু এরকম হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই যে এখন দেখো, এই যে 19/76 এর ক্ষেত্রে এদের যে তুমি ইন্ডিভিজুয়ালি রুট করে দেখতেছ, তারও আগে যেটা কথা সেটা হচ্ছে এদের মাঝে কিন্তু কাটাকাটি যাবে বা ক্যান্সেলেশন হবে। সেটা কিরকম? এই যে দেখো, 19 দুগুণে হয় 38, 38 দুগুণে কত 76, তাহলে এইখানে দেখো এই 19 আর 76 এর মাঝে কিন্তু একটা ক্যান্সেলেশন হচ্ছে, ক্যান্সেলেশন গিয়ে কি হবে 1/4 থাকতেছে, এই 1/4 থাকছে, 19 × 4 করলে 76 আসতেছে আমাদের। তো এই যে ব্যাপারটা, এই যে এদের মাঝে ক্যান্সেলেশন যাচ্ছে, ক্যান্সেলেশনটা যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের অম্লদ বলে একটা ইলিউশন হবে। এই যে এখন দেখো ক্যান্সেল করলাম আমরা, ক্যান্সেল করে কি আসলো 1/4 আসলো, 1/4 আসলো, এখন তো খুব সিম্পলি বলা যাচ্ছে এটার মান হচ্ছে হাফ, হাফ মানে কি এটা মূলদ। তাহলে উত্তর হওয়া উচিত আমাদের এইটা, নিচের কোনটা মূলদ, এইটা মূলদ, এইটাকে অমূলদ ভাবা যাবে না। সো সবসময় তোমাকে যে ভগ্নাংশ দিলে দুইটাই পূর্ণবর্গ দিয়েই দিবে অথবা না হলে হবে না, ব্যাপারটা এমন না, আমাদেরকে কিন্তু একটু ক্যান্সেলেশন হচ্ছে কিনা, ক্যান্সেলেশন শেষে একদম ফাইনাল ফর্মটা কি আসতেছে এটা কিন্তু চেক করতে হবে। ওকে, এটা গেল। আর এইটা এই তো ভুল হওয়ার মতো কেস হচ্ছে, এখানে কোনোটি না আমরা অনেকে দাগাতে পারি। ওকে, এটা জিনিসটা গেল। এখন এই যে প্রশ্নটা আমি বললাম, এইখান থেকে আসলে আরেকটা তোমাদের কোয়েশ্চেন কিন্তু একদম এইখান থেকেই দেওয়া যেতে পারে। কিরকম? তোমাকে মনে কর প্রশ্ন দিল যে নিচের কোনটা তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। তো এই যে তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, এটার কিন্তু দুইটা উদাহরণ সব বইয়ে মোটামুটি আছে, সেটা হচ্ছে ই এবং পাই এর এক্সাম্পল দেওয়া আছে। সো এখন তোমাকে প্রশ্নে ই দিবে অথবা পাই দিবে, তারপরে অথবা দুইটাই দিয়ে দিতে পারে, দুইটাই দিয়ে বলবে উভয়ে, তো এই ধরনের জিনিসপত্র থাকতে পারে। সো তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার নিচের নিচের কোনটা, এটা প্রশ্ন দিতে পারে। ওকে, তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার কেন বলে এদেরকে, এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, এটা আসলে এই ভিডিওতে বলার মতো ব্যাপার না, অন্য কখনো যদি সময় হয় তাহলে আমি ট্রান্সেন্ডেন্টাল নাম্বার কাদেরকে বলতেছি, কেন বলতেছি, সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব। ওকে, গেল, তাহলে এইটা ব্যাপারটা গেল। এখন দেখো এই যে এই সংখ্যার ব্যাপারগুলো, যে কোনটার প্রকৃতি কিরকম না কিরকম, এগুলো নিয়ে না আরো কেস সাজানো যায়। এইখানে মূলত তোমাকে জাস্ট বেসিক ব্যাপারগুলো নিয়ে, বেসিক এলিমেন্ট নিয়ে তোমাকে চেক করবে যে ওই ব্যাপারগুলো তুমি ধরতে পারতেছো কিনা। যেমন এইখান থেকে আমরা লগ, লগারিদম অথবা লগ বা লন, এগুলো নিয়েও সাজায় কিন্তু কোশ্চেন দিতে পারে। কিরকম? আচ্ছা তাহলে এটার একটা এক্সাম্পল দিয়ে দিই, এখান থেকে দেখি তাহলে। তাহলে দেখো এই মনে করো তোমাকে আরেকটা কোশ্চেন দেওয়া হলো যে নিচে কোনটা মূলত, এবার কি কি অপশন দেওয়া হয়েছে, রুট ওভার 37, লন 2/4, e^2 ln 7, আর লাস্ট অপশন দেওয়া হলো 2 নম্বর অপশন এবং 3 নম্বর অপশন উভয়। ওকে, এখন দেখো এইখানে তাহলে আমরা কাজটা কি করছি, বা এইখানে তাহলে আমাদের মানে সলিউশনটা কিরকম হবে। প্রথম কথা হচ্ছে রুট ওভার 37, এইটা তো কোনোভাবেই মূলদ না, এটা অমূলদ, কারণ এখানে ভেতরের নাম্বারটা পূর্ণবর্গ হচ্ছে না। তারপর এইটা, এইখানে দেখো এখানে কি আছে, লন 2/4, কি মনে হচ্ছে অনেকেরই এটা দেখে মনে হতে পারে যে এই জিনিসটা হচ্ছে আসলে অমূলদ হওয়ার কথা, কারণ লন 2 এর মানটা একটা অমূলদ সংখ্যা হবে, লন 4 এর মানটাও একটা অমূলদ সংখ্যা মেবি হবে, তো সেখান থেকে আসলে এই দুইটা এই মানে অনুপাত করলে তো আসলে আমাদের আসার কথা না, বা মূলদ সংখ্যা আসার কথা না, এই জিনিসটা মনে হতে পারে, কিন্তু আসলে এই জিনিসটা সত্যি না। অর্থাৎ লন 2/4 এই জিনিসটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কিভাবে? সেই যে ব্যাপারটা, এইটা আমরা একটু খেয়াল করব। তাহলে দেখো এই যে এখানে লন 2/4, এই ব্যাপারটা কেন রেশনাল হবে বা কিভাবে রেশনাল হবে সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে দেখো, এইখানে মূলত লগারিদমের একটা প্রপার্টি ইউজ করা হচ্ছে আর কিছু না। কি সেই প্রপার্টিটা, এটা একটু মনে করাই দিই। এখানে দেখো লগ, লন মানে কি, লন মানে আমরা বলতে পারি লগারিদম যার বেস হচ্ছে ই, তাহলে এটা থাকলো নিচেও, ঠিক একই ভাবে লন আছে, তার মানে লগারিদম যার বেস ই লিখলাম আমরা, লগারিদম ই বেসে 2 আর লগারিদম ই বেসে 4। এখন দেখো এইখানে তুমি একটু চিন্তা করো, এখানে কিন্তু আমাদের একটা লগারিদমের প্রপার্টি অ্যাপ্লাই করা যাচ্ছে। তো দেখো এইটার প্রপার্টিটা যদি আমি বলি, এখানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে দেখো লগারিদমের ক্ষেত্রে একটা প্রপার্টি আমরা পড়ছিলাম যে লগ অফ এ বেস বি যদি থাকে আর নিচেও যদি লগ অফ
a বেস c থাকে এটার মিনিং কি হয় এটার মিনিং হয় log অফ c বেস b তাই না এই জিনিসগুলো কিন্তু লগারিদমের যে প্রপার্টিগুলো এগুলো কিন্তু আমরা মাধ্যমিক পর্যায়ে রেন টেনে শিখে আসছি তো লগারিদমের একটা প্রপার্টি ছিল এরকম এই প্রপার্টিটা আসতো কিভাবে এটাও যদি তোমরা দেখতে চাও এটাও একটু হালকা করে দেখাই দিই তাহলে এখানে এখানে দেখো এই যে এখানে 1 বাই ছিল 1 বাই তোমার log অফ a a বেস c ছিল তো আমরা যখন লগারিদমের ক্ষেত্রে log অফ a বেস b যদি হয় এটাকে কি লেখা যায় 1 বাই log অফ হচ্ছে b বেস a মানে তুমি যদি ওকে জাস্ট গুণাত্মক বিপরীত করো তাহলে বেস আর এই জিনিসটা এক্সচেঞ্জ করবে তাহলে এটাকে যদি আমি উপরে লিখতে চাই 1 বাই অবস্থায় আছে এটাকে যদি আমি উপরে লিখতে চাই তাহলে কি দাঁড়াবে বলো দেখি তাহলে এটাকে দাঁড়াবে উপরে লিখলে log অফ হচ্ছে c বেস a কারণ a বেস c ছিল c বেস a হলো এখন তাহলে তুমি দেখো এই যে এখানে log অফ কি হচ্ছে এখানে নিচে a বেস আর এখানে নিচে উপরে a তাহলে এই দুজন আলটিমেটলি এখান থেকে কি আসবে log অফ c বেস b ওকে এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে মাধ্যমিক পর্যায়ে প্রমাণ সহ শেখানো হয়েছিল সো বেসিক গুলো খেয়াল রাখতে হবে ওকে গেল এটা তাহলে এখন আমরা আলটিমেটলি পাচ্ছি এখান থেকে কি লেখা যায় log অফ a বেস b আর হচ্ছে নিচে যদি থাকে log অফ a বেস c তাহলে আলটিমেটলি লেখা যায় log অফ c বেস b অর্থাৎ এখানে তাহলে আলটিমেটলি কি লেখা যাবে এখানে দেখো এই যে এরো বেস e এরো বেস e আচ্ছা আমি সূত্রটা আবার লিখে দেই কিভাবে আসছে সেটা তো দেখাইলাম এই log অফ a বেস c এখানে দেখো তাহলে কি হচ্ছে যখনই দুটো লগারিদমের ক্ষেত্রে কেস কি হচ্ছে যে বেসটা সেম হচ্ছে তখন কিন্তু ওদের অনুপাত আকারে লেখা থাকলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে আলটিমেটলি হচ্ছে log অফ c বেস b c বেস b মানে কি এই যে দেখো c এর রোল এখানে কে প্লে করতেছে 4 b এর রোল প্লে করতেছে 4 2 তাহলে আলটিমেটলি দাঁড়ায় log অফ 4 বেস 2 এটার মিনিং কি দাঁড়াবে বলো দেখি এটার মিনিং দাঁড়াবে log অফ 4 বেস 2 সো এখানে লগারিদমের একটা প্রপার্টি বা ধর্ম ইউজ করা কিন্তু হচ্ছে এখন তো ব্যাপারটা ইয়া করা সমাধান করা ইজি log অফ 4 বেস 2 যদি তুমি নাও তাহলে এখানে 4 থাকলো বেস তো 4 থাকলো 2 টাকে কি লেখা যায় 4 এর উপর রুট লেখা যায় 4 এর উপর রুট মানে কি হাফ এই হাফটা কি হচ্ছে পাওয়ার আকারে লিখতেছো সামনে চলে আসবে log এর ধর্ম অনুযায়ী তাহলে এখন এই হাফটা সামনে চলে আসলো হাফ যদি সামনে চলে আসে তাহলে থাকে কি log অফ 4 বেস 4 এটার মিনিং 1 আর এখানে সামনে থাকতেছে হাফ তার মানে এটা মিনিং হাফ তাহলে এই যে এই জিনিসটা এটাকে এটাকে দেখে রেশনাল অনেকের মনে হতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু রেশনাল বা মূলদ এটার মান কত আসে হাফ আসে এই তো হাফ যেহেতু মূলদ তার মানে এটার মান হাফ তাহলে এটাও মূলদ আর কি এই তো হয়ে গেল তাহলে এই ব্যাপারটা দেখলাম এখন এই নিচেরটাতে আসি এখানে কি বলছে এখানে দেখো বলছে e টু দি পাওয়ার 2 লন 7 আচ্ছা এখন e টু দি পাওয়ার 2 লন 7 এই কেসটাও কিন্তু আমরা শিখছিলাম কোথায় ডিফারেন্সিয়েশনে ডিফারেন্সিয়েশনে এই ধরনের বেশ কিছু প্রবলেম কিন্তু দেয়া ছিল প্রথম দিকে চ্যাপ্টারটাতে তাহলে দেখি আমরা এখানে কি করতে পারি প্রথমে আমরা উপরের যে লগারিদমিক পার্টটা আছে এটাকে নিয়ে কাজ করব 2 লন 7 মানে কি বলো দেখি আমরা তো একটু আগেই দেখলাম যে পাওয়ার থাকলে সামনে আসতে পারে মানে সামনে আসা মানে ওটা পাওয়ার ছিল সামনে আসছে তার মানে কি এটা কিছুক্ষণ আগে পাওয়ার ছিল আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমরা পাওয়ার দিয়ে দিই এই যে তাহলে এটা কি দাঁড়াচ্ছে তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে লন 7 স্কয়ার বা 49 7 স্কয়ার মানে তো 49 তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো লন 49 তাহলে এখানে দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার এই জিনিসটাকে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার লন 49 এই তো এই জিনিসটা তাহলে আমরা সিম্পলিফাই করে এটা আনলাম এখন এইখানে এখন দেখো আমরা ডিফারেন্সিয়েশনের সময় যখন এই শেপটা নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে কি হয় e টু দি পাওয়ার লন x এর মিনিং হচ্ছে x e টু দি পাওয়ার লন x এর মানে কি e টু দি পাওয়ার লন x এর মানে হচ্ছে x এবং এই জিনিসটা কেন হয় এটাও কিন্তু বের করা যায় খুব সহজে তোমরা যদি এখন চেক করতে চাও যে ভাইয়া এই জিনিসটা কেন হয় ভুলে গেছি আমি চাচ্ছি যে এই জিনিসটা একটু বের করে দেখতে তাহলে এক কাজ করতে পারো উভয় পাশে তুমি লন নিয়ে নাও উভয় পাশে লন নিয়ে দেখবা চেক করে দেখবা অবশ্যই কিন্তু এই পাশের মিনিং ও পাশের মিনিং সেম আসবে আচ্ছা তো এই ব্যাপারটা গেল এই জিনিসটা আসলে একটা মানে ইয়ারি কি বলে লগারিদমিক প্রপার্টি বলতে পারো e টু দি পাওয়ার লন x এর মিনিং হয় x এবং এটা ডিফারেন্সিয়েশনের সময় আমরা অনেকবার ইউজ করছি তাহলে এটার মিনিং কি বলো দেখি e টু দি পাওয়ার লন 49 মানে কত এটার মিনিং হচ্ছে 49 এখন বলো দেখি 49 এখানে দেখে ওকে ইরেশনাল মনে হতে পারে কিন্তু এই যে 49 চলে আসলো এটা মিনিং তার মানে কি ইরেশনাল বা মূলদ এই তো গেল তাহলে এই যেহেতু এই যে রেশনাল বা মূলদ গেল তার মানে এইটাও মূলদ তাহলে এইটাও মূলদ দাঁড়াচ্ছে কারণ এটা মিনিং হাফ পাইছিলাম এইটাও মূলদ দাঁড়াচ্ছে কারণ এটার মিনিং পাইলাম আমরা 49 তাহলে এখন কি উত্তর হবে আমাদের দুইটা মূলদ দুই নাম্বারটা অপশন মূলদ তিন নাম্বারটা অপশন মূলদ অর্থাৎ এইটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এখন এই কোশ্চেনটা রিভিউ করার ক্ষেত্রে আমি একটু ট্রাই করি তোমাদেরকে সবগুলো জিনিস আবার ক্লিন করে বলতে
তাহলে দেখো, এই কোশ্চিনটা মূলত দেখানোর উদ্দেশ্যই ছিল আমার এটা, যাতে করে আমি তোমাদেরকে দেখাইতে পারি যে এই যে কোশ্চিন গুলো হচ্ছে এগুলো কত বেশি ডাইভার্সিফাই করা যায়। আমি কিন্তু এখনো টাইপ জাস্ট ওয়ানেই আছি, টাইপ ওয়ানে আছে এখনো, কিন্তু টাইপ ওয়ানের যে কোশ্চিন গুলো আছে এইগুলাই কত ভাবে ডাইভার্সিফাই করা যাচ্ছে। এখানে দেখো যেটা করা হয়েছে, মূলদ বা অমূলদ সংখ্যা এটা চেক করার ক্ষেত্রে তোমাকে লগারিদমিক প্রপার্টি ইউজ করে এটার মান হাফ আসতেছে, এই জিনিসটা একটা পয়েন্ট গেল। এইখানেও ওরকম একটা প্রপার্টি ইউজ করে এটার মান 49 আসতেছে, এই জিনিসটা দেখানো গেল। তো এরকম যেকোনো প্রপার্টি দিয়ে যেকোনো সময় তোমাকে কোশ্চিনটা পেঁচাই দিতে পারে। এখানে লগারিদমিক প্রপার্টি ইউজ করে দেওয়া হয়েছে, এখানে তোমাকে সূচকীয় প্রপার্টি দিতে পারে, আবার অন্য ধরনের মানে যেকোনো কাজ তোমাকে করতে বলা হতে পারে। এইখানে তোমাদের আসলে ভার্সিটির যে কোয়েশ্চেন গুলা, ভার্সিটি স্কেলটা হলো মূলত তোমার ওভারঅল ক্যালকুলেটিভ স্মার্টনেস একটা স্কেল। তুমি ওভারঅল ক্যালকুলেটিভলি যত বেশি স্মার্ট হবা তোমার ভার্সিটির ক্ষেত্রে, তোমার নিজের স্কিল বলো বা তোমার পজিশন বলো, তত আগাবে। তো এই ব্যাপারগুলো সবগুলো কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যে কোথায় কি অ্যাপ্লাই করা যাচ্ছে, কোথায় কোনটা কোন কাজটা কত সহজে আমি করতে পারি, কোনখানকার টেকনিক গুলো কিরকম, এই আর কি বেস গুলা, ওখানকার যে কোনো স্টেপের বেস, যে স্টেপ গুলা কি কি হচ্ছে, এই স্টেপ গুলা মাথায় রাখা বা মেমোরাইজ করা, এই জিনিসটা খুব জরুরি। ওকে, তাহলে এটা নিয়ে অনেক কথাবার্তা বললাম। তাহলে দেখো, জাস্ট সিম্পল একটা ব্যাপার, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, যেটাকে নিয়ে কোনো যেটাকে নিয়ে কিনা আমি কোনো ব্রিফও দেইনি, সেটাকে নিয়েও দেখো অনেক কিছু কিন্তু করা যাচ্ছে, এবং এভাবে কোশ্চিন ইচ্ছা মতো ডাইভার্সিফাই করা যাবে। তোমরা এখন নিজেরা ট্রাই করলে তোমরা নিজেরাও বিভিন্ন প্রপার্টি দিয়ে নিজের জন্য কোশ্চিন কিন্তু সাজাতে পারবা। সো এটা থেকে তোমরা গেস করতে পারবা যে আসলে কোশ্চিন কত রকম ভাবে দিয়ে দিতে পারে। আমাদেরকে সব ধরনের কোশ্চিন ফেস করার মেন্টালিটি রাখতে হবে। ওকে, অনেক কথাবার্তা বলছি একদম সিম্পল একটা টাইপে, এবার এটা শেষ করি, সামনে আগাই, সামনে গুলো চলতে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা এখন টাইপ টু তে যাই। আচ্ছা, ছোট্ট একটা পয়েন্ট বলা হয়নি, সেটা হচ্ছে যে দেখো এই লন টু বাই লন ফোর, এটা সবসময় যে তোমাকে লন দিয়ে দিবে ব্যাপারটা এমন না, এটা আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি। যেমন এই হুবহু সেম কোয়েশ্চেনটা মনে করো তোমাকে এইভাবে দিলাম, আমি লগ অফ রুট ওভার 7 বেস দিলাম, আর উপরে হচ্ছে 2, আর এখানে লগ অফ আবারও রুট ওভার 7 বেস দিলাম, এবার দিলাম 4। এই তো, এরকম ভাবে কিন্তু জিনিসগুলো তোমাকে আমি দিয়ে দিতে পারি। এই তো এই জিনিসটা তাহলে চলে গেল এরকম, এই কেসটা তোমার শুধু লোন দিয়ে দিবে ব্যাপারটা এমন না। এবার আমরা এখন টাইপ টু তে যাবো ফাইনালি। তাহলে দেখো, আমাদের টাইপ টু এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন খুবই আসে। সেটা কি, এইখানে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা বা সমাধান করা, এই ব্যাপারটা। এখন এটা তাহলে কোয়েশ্চেনের ফরমেশনটা কিরকম হবে বা কোয়েশ্চেন গুলো কিরকম হবে সাধারণত, সেই জিনিসটা প্রথমে একটু দেখা ফেলি। মনে করো তোমাকে যে কোনো একটা ফাংশন দিল, যে এক্স মাইনাস টু, মড অফ এক্স মাইনাস টু। এখন এই জিনিসটা এখন লেস দেন ইকুয়াল টু 7 দিল, বা গ্রেটার দেন ইকুয়াল টু 7 দিল, বা শুধু গ্রেটার দেন দিল, বা শুধু লেস দেন দিল। তো এই ধরনের ব্যাপারগুলো মূলত এখানে থাকবে, অর্থাৎ তোমার সাধারণত পরম মান চিহ্ন বিশিষ্ট একটা ব্যাপার থাকবে, সেই জিনিসটা থেকে তোমাকে সলিউশনটা বের করতে হবে, অর্থাৎ এই পরম মান চিহ্নটা তুলে ফেলতে হবে, এটাকে ইরেজ করে ফেলতে হবে। এই তো এই কাজটাই মূলত এখানে করব আমরা। এখন এই যে কাজটা আমরা করব, এই কাজটার আসলে তিনটা পার্ট আছে, বা তিন ধরনের কাজ মেইনলি আমাদের করতে হয়। কোন কোন ধরনের কাজ সেটা একটু দেখে ফেলি। সেটা হলো প্রথম যে ধরনটা, সেটা হলো কি, সেখানে তোমাকে এই যে লেস দেন বা লেস দেন ইকুয়াল টু এই চিহ্নটা দিয়ে কাজ থাকবে, এবং এই চিহ্নটা দিয়ে কাজ থাকলে সবচেয়ে ইজি হয় ব্যাপারটা। তারপরে দ্বিতীয় ব্যাপারটা কি, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তোমাকে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু এই চিহ্নটা দিয়ে কাজ থাকবে, এই ক্ষেত্রে এইটার তুলনায় এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়। তৃতীয়ত, সবচেয়ে কমপ্লেক্স ব্যাপার, সেখানে কি হবে, সেখানে তোমার লেস দেন ইকুয়াল টু বা লেস দেন শুধু, গ্রেটার দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন শুধু, এই যে ব্যাপারগুলো তো থাকবে, সাথে আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে কি, তোমার চলকটা প্লেসে থাকবে না, তোমার চলকটা কিন্তু উল্টায় নিতে হবে। কিরকম, তোমাকে তখন আর এই মড অফ এক্স মাইনাস টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু এগুলো দিবে না, তোমাকে উল্টায় দিবে, ওয়ান বাই মনে করে দিল, এই যে ওয়ান বাই মড অফ এক্স এক্স মাইনাস টু, এই জিনিসটা দিল। তো তখন এই জিনিসটা কেন স্পেশাল, ওই জিনিসটা যখন আমরা আলোচনা করব তখন কিন্তু জিনিসটা দেখব। ওকে, তাহলে এই তিনটা জিনিস আমাদের এইখানে থাকবে, কোন পার্টটাতে, পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা বা সমাধান করা, এই ব্যাপারটাতে এই জিনিসগুলো থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমটা কোনটা দিয়ে শুরু করব, একদম ইজি পার্টটা, সবচেয়ে ইজি পার্টটা এইটা দিয়ে শুরু করবো। এখন এই জিনিসটাতে আমি যেটা করতে চাচ্ছি, আমার টাইম লাগে লাগুক, কিন্তু আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে তোমাদের যেহেতু লিখিতও ঢুকাইছে ঢাকা ইউনিভার্সিটিতে, এখন লিখিতও আছে, সো যে কোনো জিনিস আমরা লিখিততে আসলে কিভাবে করব আর নৈবিত্তিকে আসলে কিভাবে করব, এই অ্যাপ্রোচ আগে থেকেই থাকা ভালো, আগে থেকেই থাকাটা ভালো। অর্থাৎ এই সেম কোয়েশ্চেন আমি লিখিততে আসলে একভাবে করব, কিন্তু
অনুভূতি আসলে কিন্তু আমি অত কিছু লিখবো না বা অত কিছু অতগুলো স্টেপ আমি চিন্তা করব না, হয়তো বা অতগুলো স্টেপই চিন্তা করবো কিন্তু একটু অন্য ওয়েতে চিন্তা করবো। তো আমার কথার বলাটার উদ্দেশ্য হচ্ছে এটা যে যে কোনো কোয়েশ্চেন আমাদের লিখিততে আসলে আমরা কিভাবে লিখবো পূর্ণ নম্বর পাওয়ার জন্য, আর নৈবিত্তিকে আসলে কিভাবে আমরা কাজটা করব এই জিনিসটা সম্পর্কে যাতে আমাদের আইডিয়া গুলো থাকে। আমার ক্লাসের ব্যাপারটা এরকমই হবে, আমার ক্লাস থেকে সবসময় ট্রাই করবো পয়েন্ট খুঁজতে যে কোন পয়েন্টটা ভাইয়া বললো এই পয়েন্টটা আমি অন্যান্য কেসে বাস্তবায়ন করব। যেমন আমি মনে করো এখন বাস্তব সংখ্যা পড়াচ্ছি, এখন এই বাস্তব সংখ্যা পড়াইতে গিয়ে কোন একটা পয়েন্ট, সেটা মেজর হোক বা মাইনর হোক, সেই পয়েন্টটা মনে করো তোমার মনে ধরলো বা মনে হলো যে হ্যাঁ এইটা আমার জন্য সুইটেবল হবে এবং এইটা আমি এক্সিকিউট করতে পারলে অন্যান্য ক্ষেত্রে আমার আউটকাম ভালো আসবে, তো তখন তুমি কি করবা ওইটা তোমার অন্যান্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার ট্রাই করবা যেখানে সেটা সুইটেবল হবে। মনে করো এখানে আমি বাস্তব সংখ্যার ক্লাস নিচ্ছি, এখানকার একটা পয়েন্ট বা একটা স্ট্র্যাটেজি তোমার ভালো লাগছে, সেই পয়েন্টটা তুমি গিয়ে দেখা গেল ইন্টিগ্রেশনে খুব কাজে লাগতেছে ওই স্ট্র্যাটেজিটা, তখন সেটা ওখানে অ্যাপ্লাই করো। সো মেইনলি ব্যাপারটা হচ্ছে এরকম যে শুধু ক্লাসটাকে ক্লাস হিসেবে দেখবে না, এখানকার পয়েন্ট গুলা মানে একটু মনোযোগ দিয়ে রাখার ট্রাই করবো এবং এখানকার স্ট্র্যাটেজি গুলা অ্যাপ্রোচ গুলা ট্রাই করবা অন্যান্য জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা এবং লাভবান হচ্ছ কিনা। ওকে, তাহলে এখন আমরা যাই, আমরা তাহলে বলে ফেললাম কোশ্চেনের ধরনটা কিরকম হবে, কোশ্চেন গুলো মেইনলি থাকবে কিভাবে এবং এই কোশ্চেনে মূলত কয় ধরনের কোশ্চেন থাকতে পারে, তিন ধরনের কোশ্চেন থাকতে পারে, আমরা প্রথমটা নিয়ে আলোচনা করব। ওকে শুরু করি তাহলে। তো প্রথমটা নিয়ে যদি আলোচনা করতে যাই, লেস দেন ইকুয়াল টু, এইটার কাজটা বেশ ইজি হয়। সেটা কিরকম হয় দেখো, আমরা কি জানি প্রপার্টিটা থেকে আগাই, আমরা জানি যে মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু যদি এ দেয় তার মানে কি দাঁড়ায়, এটার মিনিং আমরা বলতে পারি এরকম যে মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ, এই তো এই ব্যাপারটা। তো এখন এই ব্যাপারটাই আমরা মূলত এখানে এক্সিকিউট করব। তো এখানে আমাকে ডিরেক্ট এক্স মোটেও দিবে না, এখানে আমাদের এক্স এর একটা ফাংশন থাকবে। তো সেটা কিরকম থাকবে আমরা কোশ্চেন ধরে ধরে আগাই তাহলে বুঝবো। মনে করো আমি সিম্পল একটা দিলাম, একটু আগে যেটা লিখছিলাম সেটাই লিখলাম, এক্স মাইনাস টু আর এখানে লেস দেন ইকুয়াল টু সেভেন। তাহলে এখানে দেখো, এখানে মেইনলি আমি প্রথমে লিখিততে কাজটা করব কিভাবে সেটা দেখাবো এবং সেইটার আঙ্গিক ধরেই আমি নৈবিত্তিকের কাজটা কিভাবে অল্প সময়ে এবং জাস্ট মাথায় করে ফেলতে পারি সেটাও দেখাবো। তাহলে দেখো লিখিততে আসলে তুমি কি করবা, বুঝাই যাচ্ছে এখান থেকে তুমি জাস্ট এই স্টেপ বাই স্টেপ আগাবা, মানে কি এই যে আমরা থিওরিতে জানি একদম ঠিক ওইভাবে আগাবো, মাইনাস সেভেন লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল টু সেভেন। এখন এখান থেকে কি করতে হবে, সমাধান করা মানে কি বলো দেখি, সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা, এক্স এর রেঞ্জ বের করা, এক্স সম্পর্কিত ঘটনা। তাহলে এখানে দেখো এই যে এখানে তুমি সমাধান করবা, তাহলে এখানে তোমার কি এক্স মাইনাস টু আছে, এই মাইনাস টুটাকে তোমার কি করতে হবে, ইরেজ করতে হবে, এলিমিনেট করতে হবে। মাইনাস টু কে কিভাবে এলিমিনেট করা যায়, প্লাস টু করলে সব পাশে আমি প্লাস টু করে দিলাম, সব পাশে প্লাস টু করলে কি আসবে মাইনাস ফাইভ, এখান থেকে এক্স মাইনাস টুটা চলে গেল লেস দেন, আর এখানে প্লাস টু হলে নাইন থাকলো, এই তো এই ব্যাপারটা এরকম দাঁড়াইলো। তাহলে আমাদের এক্স এর কিন্তু সমাধানটা চলে আসলো। আচ্ছা এই কেসটা এখন আমি যদি একটু এরকম ভাবে দিতাম তাহলে কি করতে, একটু চিন্তা করো তো, স্টেপ গুলো খেয়াল করবা যে কি করতেছি এবং ওই অনুযায়ী আমি কিভাবে এই একই জিনিস মাথায় কাজ করব নৈবিত্তিকের ক্ষেত্রে। থ্রি গেল, এখানে মনে করো থ্রি দিলাম, এখানে একটা থ্রি থাকলো, তাহলে যদি থ্রি থাকে তাহলে তো সমাধানটা এখানে শেষ হচ্ছে না, কারণ থ্রি এক্স আছে, আমাদেরকে আর একটু কাজ করতে হবে, থ্রি এক্স থেকে এক্স এ আনতে হবে, রাইট। এক্স এ আনতে গেলে কি করতে হবে, তিন দ্বারা কিন্তু জিনিসটাকে ভাগ করতে হচ্ছে। তো তিন দ্বারা যদি জিনিসটাকে ভাগ করতে হয় তাহলে কি হবে দেখো, তাহলে এখানে তিন দ্বারা ভাগ করা মানে হচ্ছে তোমার এখানে এই এখানে যেটা করবা সেটা হলো যে মাইনাস ফাইভ বাই থ্রি হয়ে গেল লেস দেন ইকুয়াল টু, এইখানে এক্স থাকলো আর এখানে থ্রি থাকলো, জাস্ট তুমি থ্রি দ্বারা ভাগ করলো। আচ্ছা কোনো কিছু দিয়ে ভাগ করার সময় অসমতাতে এটাতে আবার একটু খেয়াল রাখতে হবে, কি দ্বারা ভাগ করতেছি, যদি যে যাকে দ্বারা ভাগ করতেছি সে যদি পজিটিভ হয় তাহলে চিহ্নগুলো সব ঠিকঠাকই থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু যদি নেগেটিভ কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মানে কিরকম, আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে মনে করো তুমি লিখলা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি, এখন একে তিন দ্বারা ভাগ করতেছো উভয় পক্ষকে, তিন দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে, এক্স বাই থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, তাই না? কিন্তু এটা তুমি কি দ্বারা ভাগ করছো, তিন দ্বারা, একটা পজিটিভ জিনিস দিয়ে। যদি নেগেটিভ জিনিস দিয়ে ভাগ করো তাহলে কি দাঁড়াবে, এখানে মনে করো এই সেম জিনিসকে নেগেটিভ জিনিস দিয়ে ভাগ করবো, এক্স বাই মাইনাস থ্রি, এই যে মাইনাস থ্রি দিয়ে ভাগ করছো তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে চিহ্ন গ্রেটার দেন ইকুয়াল টু ছিল লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, এখানে তাহলে মাইনাস ওয়ান আসবে, এই তো এই ব্যাপারটাও আমরা একটু খেয়াল রাখবো। এগুলো সব বেসিক প্রপার্টি, কিন্তু আমি এমন ভাবে ধরে ধরে শিখাচ্ছি যাতে করে মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকদিন বই খুলোনি বা এইচএসসি পরে বই ধরা হয়নি,
বেসিক এলিমেন্ট গুলো সহ মনে করাই দিচ্ছি। ওকে, তাহলে গেল, এই ব্যাপারটা গেল। তাহলে আমরা এই জিনিসটা এইভাবে সলভ করব, খুব ইজি সলভের ওয়েটা আমরা দেখলাম, এই যে এখানকার এটা ওয়ে। এখন এই যে এই জিনিসটা আমরা দেখলাম, এইটা আমরা লিখিতর জন্য এইভাবে করব। নৈবিত্তিকের জন্য কি আমরা এই কোয়েশ্চেনের জন্য চার লাইন ব্যয় করব? মোটেও না। তাহলে নৈবিত্তিকের জন্য কি করব? নৈবিত্তিকের জন্য আমরা সেম জিনিসই এক্সিকিউট করব, কিন্তু মাথা এক্সিকিউট করব এবং কাজগুলো করব, জাস্ট মেইন মেইন কাজগুলো যা হচ্ছে সেটা করব। তাহলে দেখি আমরা কিভাবে করব। তাহলে দেখো, নৈবিত্তিকের জন্য প্রথম কথা হচ্ছে যে তোমার এই জিনিসটা তো লিখতেই হচ্ছে, -7 থাকতেইছে, এখানে লেস দেন ইকুয়াল টু থাকতেছে, এখানে লেস দেন ইকুয়াল টু থাকতেছে, এখানে তোমার +7 থাকতেছে, থাকতেইছে প্রথমেই, থাকলো, এটাকে রাখলাম এই যে ব্যাপারটাকে। এরপরে খেয়াল করো আমরা কি করতেছি, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এক্স কে আনা। তো এক্স কে আনতে গেলে কি করতে হচ্ছে? এক্স কে আনতে গেলে তুমি দেখো এখানে -2 ছিল, এই -2 কে ইরেজ করার জন্য বা এলিমিনেট করার জন্য +2 করতে হয়েছে, +2 করছি। তারপরে এখানে 3x ছিল, এই 3টাকে এলিমিনেট করার জন্য জাস্ট কি করতে, 3 দ্বারা ভাগ দিতে হয়েছে। তার মানে কি করবো আমরা? তার মানে সিম্পল কথায় যে এইখানে যা চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন যা থাকবে, তার উল্টা কাজ করো, কথা শেষ। তার মানে কি? তার মানে এখানে তোমার -2 আছে, তুমি সব পাশে +2 করে দিবা, যা প্রক্রিয়া চিহ্নের কাজ থাকবে সব উল্টা করবে, প্রক্রিয়া চিহ্ন তো জানো যোগ বিয়োগ গুণ ভাগ, সো ওই জিনিসটাই আর কি। তাহলে এখানে -2 আছে, এখানে +2 করবো, তাহলে +2 করলে কি হবে, +2 করলে এই পাশে আমার হয়ে গেল, একটু দাঁড়াও পেন কাজ করতেছে না, আচ্ছা একটু দাঁড়াও আমি জিনিসটা ঠিক করে নিই। হ্যাঁ, তাহলে -2 থেকে যদি তুমি উভয় পাশে +2 করো তাহলে দাঁড়াচ্ছে -5, আর এখানে দাঁড়াইলো 9, হয়ে গেল। তাহলে আমাদের এই কাজটুকু হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার দেখো, তারপরে প্রক্রিয়া চিহ্ন -2 তো তাহলে চলে গেল, তারপরে প্রক্রিয়া চিহ্নর কাজ কি আছে? 3 গুণ অবস্থায় আছে। আমি কি বলছি, প্রক্রিয়া চিহ্নের যত কাজ থাকবে সব উল্টা করবা, 3 গুণ অবস্থায় আছে, ভাগ করে দিবা, শেষ। এই তো 3 ভাগ করে দিলা, মাঝখানে এক্স, শেষ। তাহলে ওই সেম জিনিসটাই আমরা করলাম, এক লাইনে করলাম, ওই সবগুলা কাজই করছি, কিন্তু জাস্ট এক্সিকিউশনের সময় স্টেপ গুলা খেয়াল রাখছি, কি কি করবো সেটা মাথায় নিছি, দ্যাটস ইট। এই তো এই জিনিসটা চলে গেল। এখন তোমাদের এই জিনিসটা দেখে অনেকে সিলি মনে হতে পারে যে ভাইয়া আপনি, এই জিনিস তো আমরা জানি যে এখানে উল্টা কাজগুলো করলে হয়ে যাবে, এই জিনিসটা এতক্ষণ ধরে বলার কি দরকার? আমি প্রথমেই তোমাদেরকে বলছি, তোমরা কাজ করবা কিভাবে বা জিনিসগুলোকে মাথায় নিবা কিভাবে, আমি কোন কেসে কি করতেছি বাস্তব সংখ্যা করানোর ক্ষেত্রে, এত সিলি একটা ব্যাপারকে নিয়ে এত কিছু বলতেছেন, এই এটা এইভাবে মাথায় নিবা না, মাথায় নিবা এইভাবে, এই যে ভাইয়া কাজটা করলো, লিখিত স্টেপ গুলো ভালো মতো খেয়াল করে সেটাকে নৈবিত্তিকের ক্ষেত্রে মাথায় এক্সিকিউট করার কাজটা, এই কাজটা আমি অন্য কোথায় করতে পারি, ব্যাপারটা বুঝতে পারছো? স্ট্র্যাটেজিটা খেয়াল করবা, ডিরেক্ট অ্যাপ্লিকেশনটা না, অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই দেখবা, অ্যাপ্লিকেশনটা তুমি জানো না জানো যেটাই হোক, স্ট্র্যাটেজিটা খেয়াল করো যে আমি কাজটা করতেছি কি, এই কাজগুলো আমি অন্য কোথায় অ্যাপ্লাই করতে পারবো। ওকে, গেল, তাহলে এই ব্যাপারটা আমাদের চলে গেল। এখন তাহলে আমরা বুঝে গেলাম যে এইখানে এই ধরনের কোয়েশ্চেন সলভ করা খুব ইজি, যা দিবে আমরা মুখে মুখে সলভ করবো। তাহলে এখন দেখি আমরা মুখে মুখে সলভ করতে পারতেছি কিনা। ওকে, তাহলে দেখো এখন মনে করো আমরা বেশ কিছু কোয়েশ্চেন এখানে তুলে নিছি, যেগুলো মনে করো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, প্রথম যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন, অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেকবার আসছে এই জিনিসটা। তাহলে এখন দেখো, আমি যেই ওয়েতে শিখাই দিছি ঠিক সেম ওয়েতে জাস্ট আমরা কি করব, প্রক্রিয়া চিহ্নের কাজটা উল্টা করে ডিরেক্ট এক লাইনে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সারটা বের করবো। তাহলে এখানে কি করব, তাহলে -7 থাকলো এখানে, আর এখানে +7, তারপরে এখন কি, এখানে দেখো তাহলে +2 হচ্ছে, আবার -2 করতে হবে, -2 করা মানে -9 হয়ে যাওয়া, এখানে 5 হয়ে যাওয়া, তারপরে এখন কি, 3 গুণ অবস্থায় আছে, ভাগ করে দাও, কাজ শেষ। এই তো, তাহলে এটা সমাধান হচ্ছে, এটা -9/3 মানে -3, তাহলে -3 <x> হচ্ছে 5/3। এই তো, এইটাই হচ্ছে এটার সলিউশন, চলে গেল। এরপরে কি আছে দেখো, এরপরে আছে তোমার হচ্ছে এইটা, এইটাও একইভাবে করে ফেলো, সেটা কি, মডব হচ্ছে 2x+3 <= আবার 7 দিছে, আচ্ছা থাকলো 7, সমস্যা নাই, তাহলে আবারও 7 দেখলাম, আবারও 7, এবার +3 আছে, -3 করতে হবে, তার মানে -10 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে 4, তারপরে 2 গুণ অবস্থায় আছে, ভাগ করে দাও, শেষ। এই তো, তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে -5x, আর এখানে 2, -5x 2, এইখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে কারণ এখানে ইকুয়াল আছে। এই তো, এই কাজগুলা একদম এক লাইনে করে ফেলবো আমরা এইভাবে যত দ্রুত পারা যায়। আচ্ছা, এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এই জিনিসটা কিন্তু একদম ডিরেক্ট এটার মতো হবে না, কেন হবে না সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে কি আছে, এখানে আছে 3 -1/x, আর হচ্ছে তোমার less than half, তাহলে প্রথমে আমরা -1/2 এই জিনিসটা লিখে নিলাম,
আবার এখানে হাফ গেল। এরপরে এখন দেখো এখানে কি আছে, থ্রি আছে, থ্রি আছে কি অবস্থায়, প্লাস অবস্থায়, প্রক্রিয়া চিহ্নের প্লাস। আমি কি বলছি, প্রক্রিয়া চিহ্ন উল্টাই দিবা, তাহলে থ্রি মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে মাইনাস থ্রি করো, এখান থেকে মাইনাস থ্রি করো, এখান থেকে যদি তুমি মাইনাস থ্রি করো তাহলে কি আসবে, মাইনাস সাড়ে তিন, আর এখান থেকে যদি তুমি মাইনাস থ্রি করো তার মানে কি আসবে, মাইনাস আড়াই, তাহলে দাঁড়াইলো মাইনাস আড়াই। এই তো, এইবার এখন দেখো এখানে তাহলে কি থাকলো, মাইনাস ওয়ান বাই এক্স থাকলো, কারণ তিনটাকে তো এলিমিনেট করে ফেললাম আমরা। এখন এই যে মাইনাস ওয়ান বাই এক্স থাকলো, এইখানে একটা কি জিনিস বলছিলাম, আমি বলছিলাম যে গুণ ভাগের সময় বলছিলাম, গুণের সময় সেম কাজ, যখনই তুমি কি করতেছো, যখনই তুমি হচ্ছে মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করবা তখন কি হবে, মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করা মানেই হচ্ছে চিহ্ন তোমার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো এই যে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তো যখন তুমি এই যে মাইনাস গুলো আছে, বিশেষ করে এই মাইনাসটা আমাদের ইস্যু, আমাদের এক্স আনতে হবে, মাইনাস ওয়ান বাই এক্স লাগবে না। তো যেহেতু এক্স আনতে হবে তাহলে এখানে যে মাইনাসটা আছে তাহলে এখানে কি করতে হবে, এখানে আমরা কি করব, মাইনাস ওয়ান দ্বারা সবাইকে গুণ করব। এখন মাইনাস ওয়ান দ্বারা গুণ করা মানে কি, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে থাকলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানেও চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, তার আমাদের চিহ্ন হয়ে গেল এরকম। এইবার এখন দেখো আবার কি হচ্ছে, আবার এই যে এখানে ওয়ান বাই এক্স আছে, আমরা কি জানি যে অসমতার আরেকটা ধর্ম হচ্ছে যখনই তুমি গুণাত্মক বিপরীত করবা, অর্থাৎ উল্টায় দিচ্ছ, লবকে হর, হরকে হর, লব বানাচ্ছ, তখন কিন্তু আবার কি হবে, আবারও চিহ্নের চেঞ্জ আসবে। সেই যে আবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আবার চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে কি থাকবে, এখানে এক্স থাকবে আর এগুলো উল্টে যাবে। তাহলে এখানে সাড়ে তিন মানে কত, সেভেন বাই টু, তাহলে টু বাই সেভেন হবে এখানে। তাহলে এখানে দাঁড়াচ্ছে টু বাই সেভেন, টু বাই সেভেন, আর এখানে আড়াই মানে কি, ফাইভ বাই টু, এটা হবে টু বাই ফাইভ। এই তো, এই হলো এই জিনিসটা সমাধান, টু বাই সেভেন লেস দেন এক্স লেস দেন টু বাই ফাইভ, চলে গেল। এ তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসলেও আমরা এইগুলো যাতে সলভ করতে পারি, এটাই হলো গেল। এটা মেইনলি তোমার হচ্ছে যে যে ওদের প্রপার্টি গুলা, বেসিক গুলা সবগুলো ঠিকঠাক রাখতে হবে। তোমার এখন ইউনিভার্সিটিতে আগে ভার্সিটি প্রিপারেশন নিতে গেলে কি দেখা যেত, যে অনেকে বই টাচ করতো না, জাস্ট যে লেকচার ফলো করতো বা হচ্ছে যেই কোচিং এ পড়ে সেই কাজ, মানে ওখানকার যে লেকচার শিট বা গাইড এগুলো ফলো করতো। মেইনলি আমার যেটা সাজেশন তোমাদের প্রতি থাকবে, এখন দেখো এখন তো তুমি লেকচার মানে বই না ফলো করে কই যাবা। আমাদের সময় যখন শুধু নৈভিত্তিক ছিল তখনও আমি বই পুরোটাই পড়ে গেছিলাম, এবং আমার কাছে মনে হয়েছিল যে বই পড়ে যাওয়ার উপরে আসলে তেমন কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তোমার লিখিত আছে, তো তোমার বইয়ের কোনখান থেকে কখন কোন সময় কি দিবে এটার কোনো মানে ডেফিনেটলি কেউ বলতে পারবে না। তো যার কারণে বইটা সবার আগে পড়বো, সবার আগে বইটা পড়বো, বইয়ের বেসিক গুলা সবকিছু আগে পড়ে ফেলবা, তারপরে তখন তুমি কি প্র্যাকটিস করতেছো না করতেছো, তোমার কি টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, কোন কোন কাজগুলোতে তোমার নিজের প্ল্যান আছে, ওইগুলো এক্সিকিউট করতেছো কিনা, ওইগুলো তখন ভিন্ন ব্যাপার। মেইনলি সবার আগে বই পড়বা, এভরিথিং, তুমি প্রত্যেকটা বিষয়ের জন্যই সেম কথা, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব জায়গায়। কেমিস্ট্রিতে তো সবচেয়ে বেশি, কেমিস্ট্রিতে তো পুরোটাই বইয়ের উপরে। তো এই তো, তোমার বইয়ের জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগবে। শুধু আমি লেকচার শিট পড়ে গিয়ে মানে খুব ভালো রেজাল্ট করে ফেলবো এমনটা এক্সপেক্ট করো না, টোটালি করো না, এটা করে কোনো লাভ নেই। আচ্ছা তাহলে এখন দেখো এই একটা কোয়েশ্চেন নিছি আমি, সেটা কি, মড অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন, আর হচ্ছে মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড। তো মূলত এইখান থেকে তোমাকে এই জিনিসটা আনতে হবে বা দেখাইতে হবে। এইটাও আমাদের বইয়ের একটা কোয়েশ্চেন, বেশ কমন একটা পপুলার একটা কোয়েশ্চেন, এইটাও মনে করো যে কোনো জায়গায় যে কোনো সময় লিখিততে দিতে পারে। এখানে তাহলে দেখি আমরা এখানে কি করতেছি, মোড অফ এক্স মাইনাস ওয়ান থেকে এখানে যেতে হবে, তার মানে আমরা এইখান থেকে আগে এক্স এর সলিউশনটা করি, তারপরে এক্স এর সলিউশনটা থেকে সামহাও আমরা তখন এখানে যাওয়ার ট্রাই করব। তাহলে এটা সলিউশন কিরকম দাঁড়াচ্ছে, ওয়ান বাই টেন তো থাকলো লেস দেন এখানে এক্স মাইনাস ওয়ান লেস দেন আবারও মাইনাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন। এইবার এখন এই যে এখানে মাইনাস ওয়ান আছে এটাকে এলিমিনেট করবো আমরা, প্লাস ওয়ান করবো সব পাশে। এখানে যদি প্লাস ওয়ান করি কি দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টেন, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টেন। ওয়ান প্লাস ওয়ান বাই টেন মানে কত, ইলেভেন বাই টেন বুঝাই যাচ্ছে, আর ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মানে কত, মানে হচ্ছে এটা কত দাঁড়াচ্ছে, নাইন বাই টেন। এই তো, তাহলে এখানে নাইন বাই টেন আর এখানে তোমার হচ্ছে ইলেভেন বাই টেন। এই তো, এই জিনিসটা থাকলো। এখন কথা হচ্ছে এইটা থাকার পরে তুমি এখন দেখো তোমার টার্গেট কি, তোমাকে যেতে হবে কোথায়। তাহলে দেখো তোমার টার্গেট কি, তোমার হচ্ছে টার্গেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানে যাওয়া। তো আমরা এক্স পর্যন্ত আনতে পারছি, তাহলে এক্স স্কোয়ার এক্সিকিউট করি,
এক্স স্কয়ার যদি এক্সিকিউট করি আমরা তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে কি সব পাশে স্কোয়ার করে দাও, তাহলে সবগুলোকে আমরা স্কোয়ার করে দিব, তাহলে সবগুলোকে স্কোয়ার করলে এখানে কি দাঁড়াবে, নিচে 100, উপরে হচ্ছে 121, 11 স্কোয়ার 121, আর এখানে 100, আর এখানেও উপরে দাঁড়াচ্ছে 81 আর নিচে 100, এটা তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। গেল, এইবার আমরা কি করব, এইবার আমরা যেহেতু এক্স স্কোয়ার -1 বলছে তাহলে সব পাশ থেকে -1 করতেছে, তাহলে এখানেও -1 এখানেও -1, সব পাশ থেকে যদি -1 করি তাহলে কি আসবে দেখো, এইখানে 100 উপরে 81 আছে আর ইয়াতে সামনে আসছে -1, -1 মানে কত, -1 মানে হচ্ছে -100/100, মানে এক কথায় বলতে গেলে তোমার এখানে কত দাঁড়াচ্ছে -19/100, এখানে এক্স স্কোয়ার -1, এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে দেখো 121 থেকে 100/100 বাদ, তার মানে তোমার 21 থাকতেছে, 21/100, এই তো। এখন দেখো, এখন তোমাকে কি বলছে, এখন তোমাকে বলছে যে এই জিনিসটা শো করতে, অর্থাৎ এই মড অফ এক্স স্কোয়ার -1 লেস দেন হবে 21/100, এটা শো করতে। এখন 21/100 হওয়া মানে কি বলো দেখি, এটার মিনিং কি দাঁড়ায়, এটার মিনিং হচ্ছে -21/100 লেস দেন এক্স স্কোয়ার -1 আর লেস দেন হচ্ছে সরি -+21/100, এইটা শো করা। এখন তুমি খেয়াল করো তোমার এই পার্ট টুকু কিন্তু টোটালি মিলে গেছে, দেখো এইটুকু টোটালি মিলছে, কিন্তু এইখানে কি হয়েছে -19/100 আছে, কিন্তু তোমার লাগবে কি মাইনাস হচ্ছে তোমার -21/100, এই জিনিসটা কিন্তু লাগবে। তাহলে এটা কিভাবে আনা যায়, খুব সহজ, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে যদি আমি বলি তোমার কাছে 100 টাকার বেশি আছে, তোমাকে বললাম 100 টাকার তোমার কাছে বেশি আছে, তাহলে 100 টাকার বেশি আছে মানে কি অবশ্যই তোমার কাছে 50 টাকার বেশি আছে, কারণ কি, কারণ 100 নিজেই তো 50-এর থেকে বড়, তাই না, 100 টাকার বেশি নোট তোমার কাছে থাকা মানে কি অবশ্যই 50 টাকার থেকে বেশি নোট তোমার কাছে আছে। তো এইখানেও সেম কেস, তো তোমার দেখো তুমি এই যে এই জিনিসটা এটা কার থেকে বড়, এটা হচ্ছে -19/21-এর থেকে বড়, তাহলে এ যদি -19/21-এর থেকে বড় হয়, 19/100-এর থেকে বড় হয়, তাহলে সে অবশ্যই -21/100 -21/100 থেকে বড়, কেন, কারণ -21/100 এর নিজেই আবার কি এর নিজেই হচ্ছে এর থেকে ছোট, মানে এক কথায় যদি প্যাঁচ লেগে যায় এইভাবে তুলনা করো, এটা হচ্ছে 100 টাকার নোট আর এটা 50 টাকার নোট, যেটা একদম এইখানকার সিম্পল এক্সাম্পল থেকে আমি বলছিলাম। তাহলে তুমি এই যে এক্স স্কোয়ার -1 এই 100 থেকে বড়, দেখো 100 লেস দেন এক্স স্কোয়ার -1, তো সে যদি 100 থেকে বড় হয় সে অবশ্যই 50 থেকে বড়, খুব সিম্পল। তো ওই জন্য ওই অনুযায়ী আমরা কি লিখতে পারবো, ওই লজিক অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এই যে -21/100 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, তার মানে সিম্পলি এখান থেকে লিখতে পারতেছি এক্স স্কোয়ার -1 লেস দেন হচ্ছে 21/100, এই তো হয়ে গেল আমাদের এই জিনিসটার সমাধান। তাহলে খেয়াল করছো তাহলে কি হচ্ছে, এইখানে জাস্ট এই ছোট্ট একটা ব্যাপার আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা এই জিনিসটা ম্যাচ করার জন্য এইটা অ্যাপ্লাই করতেছি এবং এটা কিভাবে লজিক্যালি অ্যাপ্লাই করতেছি সত্যি হচ্ছে কিভাবে সেই জিনিসটা খেয়াল করলেই চলবে। এই তো এইগুলোই ছিল এই ধরনের কোশ্চেনের সমাধান। তাহলে দেখো এই যে এই ম্যাথটা যে এইভাবে আমরা করলাম, এই ম্যাথটা আসলে আমাকে করতে দিলে আমি এইভাবে করতাম না, আমি একটু অন্যভাবে চিন্তা করে অন্যভাবে করতাম, কিভাবে সেই জিনিসটা তোমাদেরকে দেখাই যাতে করে আরেকটা ওয়ে তোমরা শিখে রাখতে পারো, সেটা কিরকম, এইখানে দেখো এখানে তোমার কি আছে মড অফ এক্স -1 লেস দেন 1/10, এরকম একটা পরম মান সংক্রান্ত তোমাকে অসমতা দেওয়া আছে, আর তোমাকে কোনটা নিয়ে আসতে হবে যে মড অফ এক্স স্কোয়ার -1 এইটা হচ্ছে লেস দেন 21/100, এরকম একটা ব্যাপার নিয়ে আসতে হবে। তাহলে এইখানে এই দুইটা থেকে এখান থেকে যদি এটা নিয়ে আসতে হয় একটু খেয়াল করো তো তোমার আসলে কি দরকার পড়তেছে, অর্থাৎ এইখান থেকে এখানে যেতে তুমি কিভাবে যেতে পারো সহজে, তুমি দেখো এখানে আছে এক্স স্কোয়ার -1 মানে কি এটাকে তুমি যদি এ স্কোয়ার -b² চিন্তা করো তাহলে কি দাঁড়ায় x+1 × x-1, তাই না, এটাকে যদি তুমি একটু দেখো যে x+1 আর মড অফ x-1 এই দুইটার কি গুণফল আকারে তুমি এটা আনতে পারবা না, অবশ্যই আনতে পারবা, কোন সূত্রে ওই জিনিসটাও যদি দেখাই দিই আমি বেসিক সহ, মড অফ এ ইন্টু মড অফ বি ইজ ইকুয়াল টু আমরা জানি মড অফ এ বি, রাইট, তো ওইখান থেকে আমরা এই জিনিসটা করতে পারি যে মড অফ এ ইন্টু মড অফ বি ইজ ইকুয়াল টু মড অফ এ বি x+1 x-1, এই তো তখন ওখান থেকে আমরা বলতে পারি মড অফ এক্স স্কয়ার -1, রাইট। তো এই যে আমরা এই কাজটা যে করতে পারতেছি এই যে মড অফ এ ইন্টু মড অফ বি ইজ ইকুয়াল টু মড অফ এ বি, এই সূত্র অনুযায়ী মড অফ এক্স প্লাস ওয়ান ইন্টু মড অফ এক্স -1 ওই দুটোর গুণফল, তাহলে এক্স মড অফ এক্স স্কয়ার -1,
এই যে এই জিনিসটার এই অ্যাপ্রোচটার হেল্প নিয়ে কিন্তু আমরা ম্যাথটা আরো সহজে করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, তুমি দেখো তোমার যে এই দুইটা জিনিস দরকার পড়তেছে, আচ্ছা ইরেজ করে ফেললাম আবার আনি, এইখানে দেখো তোমার কি কি দরকার পড়তেছে। তোমার দরকার পড়তেছে মড অফ এক্স প্লাস ওয়ান এর এবং মড অফ এক্স মাইনাস ওয়ান এর। তুমি দেখো এর মাঝে একটা এলিমেন্ট তোমার প্রশ্নেই দেওয়া আছে, অলরেডি দেওয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা, এইটা অলরেডি প্রশ্নেই দেওয়া আছে এই যে এখানে। তাহলে তোমার এখন জাস্ট এক্সট্রা করে কি বের করতে হবে, তোমার জাস্ট এখন এই পার্টটুকু বের করতে হবে, অর্থাৎ মড অফ এক্স প্লাস ওয়ান এই জিনিসটা আনতে হবে। তাহলে এখন এখান থেকে এই জিনিসটা সিম্পলি আনি, মড অফ এক্স প্লাস ওয়ান আনবো, আর এটা তোমার দেয়াই আছে, এটা অলরেডি দেয়া আছে, এটা আনবো, তারপর এখন এই দুইটা গুণ করে দিব, সিম্পলি হয়ে যাবে। দেখি তাহলে কিভাবে এই জিনিসটা করা যায়। তাহলে এই জিনিসটা একটু আনার ট্রাই করি আমরা। সব ইরেজ করে ফেললাম, এইবার এখন আগাই। তাহলে এখন দেখো এই যে এখানে মড অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন আছে, এইখান থেকে মড অফ এক্স প্লাস ওয়ান আনা যাবে খুব সহজে। কিভাবে? ওয়ান বাই টেন দিলাম, আচ্ছা একটু দাঁড়াও চেঞ্জ করে নিই এটা, হ্যাঁ মাইনাস ওয়ান বাই টেন লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন গেল। এখন তোমার কি লাগবে? তোমার লাগবে প্লাস, প্লাস ওয়ান লাগবে। তাহলে প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান যদি লাগে তাহলে কি করতে হবে? উভয় পাশে প্লাস টু করতে হবে, প্লাস টু করলেই এখানে কি হবে, এক্স প্লাস ওয়ান আসবে। তাহলে সব পাশে আমরা প্লাস টু করে দিই, প্লাস টু করে দিলে কি আসে দেখো তো, প্লাস টু করে দিলে এই পাশে কি হয়, এটার মান কত, এটার মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান, এটা জিরো পয়েন্ট ওয়ান, ওয়ান বাই টেন মানে তো জিরো পয়েন্ট ওয়ান। তাহলে এখানে প্লাস টু করে দিলে কি আসে, প্লাস টু করে দিলে আসে ওয়ান পয়েন্ট নাইন, আর এখানে প্লাস টু করে দিলে আসে তোমার জিরো পয়েন্ট ওয়ান এর সাথে প্লাস টু করছো, তাহলে কত, টু পয়েন্ট ওয়ান। এই তো, তাহলে এই জিনিসটা থাকতেছে এরকম। এখন এইখান থেকেও আবারও একটু আগে যে কাজটা করলাম ঠিক সেম ওয়েতে এখানেও আমরা চিন্তা করব। কিভাবে? আমার কি লাগবে দেখো, দেখি আমার লাগবে হচ্ছে মড অফ এক্স মাইনাস সরি মড অফ এক্স প্লাস ওয়ান লাগবে, তাই না, মড অফ এক্স প্লাস ওয়ান। এখন এইটার মান তুমি দেখো ডান পাশে কত আছে, টু পয়েন্ট ওয়ান, এখানে তাহলে কি মাইনাস টু পয়েন্ট ওয়ান লাগবে, তাই না, কিন্তু এখানে মাইনাস টু পয়েন্ট ওয়ান আসছে, আসেনি। আমাদের কি করতে হবে, তাহলে আবারও একটু আগে, একটু আগের ম্যাথটাতে যেই অ্যাপ্রোচটা বা যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি এখানেও সেম ওই জিনিসটা অ্যাপ্লাই করব। তুমি দেখো এখানে আমার কি লাগবে, এখানে আমার লাগবে মাইনাস টু পয়েন্ট ওয়ান। তুমি এখন চিন্তা করো মাইনাস টু পয়েন্ট ওয়ান এখানে আছে ওয়ান পয়েন্ট নাইন। তুমি এখন ভালোভাবে চিন্তা করো যে এই যে এক্স মাইনাস ওয়ান, এ যদি ওয়ান পয়েন্ট নাইন এর থেকে বেশি হয়, তোমাকে একটা সংখ্যা দিছি ওর মান ওয়ান পয়েন্ট নাইন এর থেকে বেশি, ওয়ান পয়েন্ট নাইন এর থেকে বেশি হলে ও অবশ্যই মাইনাস টু পয়েন্ট ওয়ান এর থেকে বেশি হবেই, কারণ মাইনাস টু পয়েন্ট ওয়ান তো অলরেডি এর থেকে ছোট, তাই না। তোমাকে আমি বলছি যে ওয়ান পয়েন্ট নাইন এর থেকে বড়, তার মানে সংখ্যাটা অবশ্যই পজিটিভ সামথিং। তো এখানে তো মাইনাস টু পয়েন্ট ওয়ান, তো মাইনাস মাইনাস সামথিং এর থেকে অবশ্যই সেই জিনিসটা বড় হবেই। তো এখানে আমরা কি করতে পারি, ওই জিনিসটা অনুযায়ী ওই আঙ্গিকে এখানে কি লিখতে পারি, ওই আঙ্গিকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস টু পয়েন্ট ওয়ান। আচ্ছা গেল, এখন এই জিনিসটা যে লিখতে পারলাম তাহলে আলটিমেটলি কি লিখতে পারবো, মাইনাস এ লেস দেন এক্স মাইনাস ওয়ান লেস দেন এ, তার মানে কি মড অফ এক্স মাইনাস ওয়ান, সরি এখানে প্লাস টু হবে, মাঝখানেও প্লাস টু করতে হবে, সরি 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 একটু দাঁড়াও, সব দিকে প্লাস টু করলাম আর কি, তাহলে আলটিমেটলি প্লাস ওয়ান আসলো, এক্স প্লাস ওয়ান লেস দেন টু পয়েন্ট ওয়ান। টু পয়েন্ট ওয়ান মানে কি, টু পয়েন্ট ওয়ান মানে হচ্ছে একুশ বাই দশ। আমি জাস্ট ভগ্নাংশ দিয়ে লিখছিলাম, ইচ্ছা করে লিখছিলাম যাতে তোমাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারি। আচ্ছা গেল, এই তো, তাহলে আমরা এখন দেখো কি হয়ে গেছে, এই জিনিসটা বের হয়ে গেছে। আর তোমাদেরকে ম্যাথ শুরু করার আগেই বুঝাইছি যে আমাদের অলরেডি এক্স মাইনাস ওয়ান আছে, জাস্ট এক্স প্লাস ওয়ান লাগবে, এই দুটো জিনিস গুণ করে দিব, কাজ এখন শেষ। তাহলে এখন এই দুটা অসমতা গুণ করে দিই আমরা, অসমতা গুণ করে দিলেই জিনিসটা চলে আসবে, তাহলে মড অফ এক্স প্লাস ওয়ান আর মড অফ এক্স মাইনাস ওয়ান এই জিনিসটা গুণ করলাম। তাহলে গুণ করলে কি আসে, এই মড অফ এক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে একুশ বাই দশ, তাহলে থাকলো একুশ বাই দশ, আর মড অফ এক্স মাইনাস ওয়ান এর এটা মান হচ্ছে ওয়ান বাই টেন। এখন এই দুটো জিনিস গুণ হবে সিম্পল, তাহলে এই পাশে গুণ হয়ে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ও পাশে গুণ হয়ে থাকতেছে একুশ বাই একশো, কাজ শেষ। এই তো, এইটা করার সুবিধা হচ্ছে তুমি হচ্ছে একাধিক মানে অসমতা নিয়ে কাজ করতে হচ্ছে না, তুমি ওই একটা অসমতা এটা থেকে এটা নিয়ে আসলাম তারপরে গুণ করে দিলে কাজ শেষ। এটার বেলা কি ছিল, এখান থেকে প্রথমে আগে তোমাকে একটা সমাধান করতে হচ্ছিল, তারপরে তোমাকে ওখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা এক্সিকিউট করে নিয়ে আসতে হচ্ছিল। একই জিনিস আমার কাছে এইটা প্রেফারেবল মনে হয়, তোমাদের কাছে যেটা প্রেফারেবল মনে হয় সেই জিনিসটা করবো। এইটা আসলে সাধারণত লিখিততেই আসবে, এইটা নৈভিত্তিকে দেওয়ার আমার মনে হয় না, নৈভিত্তিকে দিবে আর কি, দিলে
লিখিততেই দেওয়ার চান্স বেশি। ওকে, এইবার তাহলে আমরা এখন কি করলাম, আমরা এখন লেস দেন ইকুয়াল টু এবং লেস দেন অর্থাৎ এই চিহ্নটা এইটা এদের কাজ শেষ করলাম। এবার কিসে যাব, গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল টু এর কাজে যাব। তাহলে দেখো এইবার আমরা কাজ করব গ্রেটার দেন এবং অথবা গ্রেটার দেন ইকুয়াল টু এই দুটো চিহ্ন নিয়ে। এইখানেও তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে লিখিততে প্রশ্নটা আসলে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা দেখাবো, তারপরে ওই একই জিনিস আমরা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কিভাবে এক লাইনে অথবা একাধিক মানে যত ছোটতে পারা যায় সেইভাবে কিভাবে করতে পারি সেই জিনিসটাও বলে দিব। এখান থেকে এনেই দেখাবো কিভাবে কাজগুলা স্টেপগুলো জাম্প করতেছি। ওকে, এখানে দেখো তাহলে লিখিততে যদি আসে এই ব্যাপারটা কিভাবে সলভ করব, মড অফ এক্স প্লাস টু গ্রেটার দেন ইকুয়াল টু সেভেন। আচ্ছা তাহলে এখন জাস্ট এই যে পরম মান চিহ্ন বিশিষ্ট এই ব্যাপারটা, এই অসমতাটা, এইখান থেকে আমাকে এক্স এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে এখন এইখানে আমরা একটা জিনিস বিবেচনা করি, এই যখনই গ্রেটার দেন আসে তখনই আমাকে এর ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ এই জিনিসটার মিনিং কি হতে পারে সেই জিনিসটা প্রথমে চেক করতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে দেখো এইটা এই পরমাণ বিশিষ্ট ব্যাপারটা, যে কোনো মড অফ এ যদি হয়, মড অফ ফাইভ যদি হয়, মড অফ ফাইভ, তাহলে এখন এই যে মড অফ ফাইভ এর মিনিং হচ্ছে ফাইভ, আবার মড অফ মাইনাস ফাইভ এর মিনিংও কি ফাইভ না, তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় এই যে যখন কোনো কিছুর মানটা, এই যে মানটা মডটা, মডটা কি বোঝায়, মডটা বোঝায় হচ্ছে যে সংখ্যা রেখায় জিরো থেকে তার দূরত্ব কত এই জিনিসটা। তাহলে ও একটা দূরত্ব বুঝায়, ও কিন্তু পজিটিভ নেগেটিভ দেখে না। তুমি এই যে এখানে এখানে মনে করো সংখ্যা রেখায় জিরো আছে, তুমি এই যে থ্রি যদি দাও, মডের ভিতরে থ্রি দাও, এখানে থ্রি দিলাম, তাহলে ও দেখবে দূরত্ব কতটুকু, জিরো থেকে দূরত্ব কতটুকু, তখন দিবে ওর মান থ্রি। আবার তুমি যদি এখানে মাইনাস থ্রি দাও, মডের ভিতরে মাইনাস থ্রি ইনপুট করো, তারপরও সে দেখবে জিরো থেকে দূরত্ব কতটুকু, জাস্ট দূরত্ব কতটুকু সে দেখবে, তারপরে এখানে সে উত্তর দিবে দূরত্ব হচ্ছে তিন। তো এইখানে মডের ভিতরে যখন আমরা কোনো কিছু প্রবেশ করাই তখন আসলে কি হয়, তখন আসলে অ্যান্সারটা আমাদের দূরত্বটা আসে, যে দূরত্বটা জিরো থেকে দূরত্বটা কত, সো কোন দিকে দূরত্ব সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে না। তো এই দূরত্বটা কোন দিকে হতে পারে, পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ দিকে হতে পারে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা কি করি, আমরা তখন বলতে পারি যে আসলে এই যে মড অফ এক্স প্লাস টু আছে এটার মিনিংটা দুইটা হতে পারে, তাই না, কি কি দুইটা হতে পারে, এইখানে যে প্রবেশ করছে অর্থাৎ যাকে ইনপুট দিছি আমি, এবার তো মড তুলে দিচ্ছি, মড তুলে দেওয়া মানে যাকে আমি অসমতা লিখবো সেটাকে, সেটা হচ্ছে যাকে ইনপুট দিছি, যাকে এখানে প্রবেশ করাইছি সেটা। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কাকে কাকে ইনপুট দিয়ে আমরা সেভেন এর থেকে বেশি পেতে পারি, আমরা এক্স প্লাস টু কে পজিটিভ মানটাকে ইনপুট দিয়ে কিন্তু সেভেন এর থেকে বেশি আনতে পারি। আবার কি করতে পারি, আমরা যদি এর নেগেটিভ মানটা অর্থাৎ এটা যদি থ্রি হয়, মাইনাস থ্রি ইনপুট দিয়েও তো কি আনতে পারি, এর থেকে সেভেন এর মান থেকে বেশি আনতে পারি, ওই যে দূরত্বের ব্যাপারটা দেখালাম উদাহরণ সহ। তাহলে মাইনাস এক্স প্লাস টু এইটা ইনপুট দিয়েও কিন্তু আমি সেভেন এর থেকে বেশি আনতে পারি। তো এইখান থেকে আমরা এই দুইটা অ্যাপ্রোচে ভাগ করে নিব যখনই আমার গ্রেটার দেন ইকুয়াল টু থাকতেছে। এখন সিম্পল, এখন তাহলে এক্স গ্রেটার দেন কি হচ্ছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে এখানে তো টু প্লাস আছে, টু মাইনাস করে দিবা ফাইভ চলে গেল। এখন এখানে কি করতে হবে, এখানে দেখো সামনে একটা মাইনাস আছে, এই মাইনাস যদি তুলতে হয় কি করতে হবে বলছিলাম, মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে তোমার চিহ্নটা পাল্টে যাবে, পাল্টে গেল। এখন কি হচ্ছে, লেস দেন ইকুয়াল টু থাকতেছে, আবার টু আছে এক্সট্রা, প্লাস অবস্থায় মাইনাস করতে হবে, তাহলে মাইনাস নাইন, এই তো চলে গেল। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের সমাধানটা হচ্ছে এরকম যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ আর এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস নাইন। এখন এই যে এই ব্যাপারটা, এই সমাধানটা এইটাই হচ্ছে, এই দুইটা জিনিসই, এই দুইটা কম্বাইন করেই হচ্ছে এক্স এর সমাধান বা এক্স এর হচ্ছে কাঙ্ক্ষিত মানগুলো এর মাঝে থাকবে। এইটাকে অনেক সময় তোমাকে সংখ্যা রেখায় দেখাতে বলবে, এটা অনেক সময় তোমাকে এই যে সেট আকারে, ওই যে তোমার হচ্ছে ব্যবধি আকারে, ব্যবধি আকারে শো করতে বলতে পারে। সো ওই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এটাকে যদি সংখ্যা রেখায় প্রকাশ করতে হয় তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে দেখো, এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে দাঁড়ালে দিলে দাঁড়াবে পাঁচের থেকে বড়, এখানে যদি জিরো নেই ফাইভ, এটা ফাইভ এর সমান অথবা ফাইভ এর থেকে বড়। এই পাশের গুলা আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, ফাইভ এর সমান অথবা ফাইভ এর থেকে বড়, এই পাশের গুলা, অথবা কি বলছে মাইনাস নাইন এর সমান অথবা মাইনাস নাইন এর ছোট গুলা, এখানে যদি মাইনাস নাইন থাকে মাইনাস নাইন এর সমান অথবা এর ছোট গুলা, এই তো। আর ব্যবধি দিয়ে যদি প্রকাশ করে দেখাও তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস নাইন পর্যন্ত, মাইনাস নাইন সহ, আর এর সাথে ইউনিয়ন করবো কোনটা, প্লাস ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত।
যখনই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কেস আসবে তখন কিন্তু তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারবে না, কারণ তারা ডিফাইন্ড কেস না, তারা নির্দিষ্ট না। অর্থাৎ মাইনাস অসীমটা কি সেই নির্দিষ্টতা তো কিন্তু নেই, মাইনাস অসীমের নিজের নির্দিষ্টতা না থাকার কারণে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি না। প্লাস অসীমের ক্ষেত্রেও সেম কেস। ওকে, এই ব্যাপারটা গেল। আচ্ছা, এদের ক্ষেত্রে এখন এই যে সমাধানটা আসলো, এদের সমাধানগুলো কিরকম আসলো এই ব্যাপারটা কিন্তু ভালো মতো খেয়াল করতে হবে। কেন? কারণ এই ব্যাপারটুকু খেয়াল করে এই ব্যাপারটা আবার আমরা পরবর্তীতে যখন এদের উল্টা কেস করতে হবে তখন এক্সিকিউট করবো। আচ্ছা, সব জিনিসটা বুঝা গেল না? বুঝলাম আমি যে পুরো ব্যাপারটা তোমরা বুঝো নাই, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করতে বলতেছি, এইটা একটু ভালো মতো দেখো কোন ব্যাপারটা খেয়াল করতে বলতেছি। তুমি দেখো এই যে এখানে, এটা যদি আমরা ইরেজ করে দিই এই পুরো ব্যাপারটা, এই জিনিসগুলা সমাধান কিরকম কার কিরকম আসছে ইরেজ করে দিলাম, চলে গেল। তাহলে এখন দেখো কি হইলো ঘটনাটা, যখন লেস দেন বা লেস দেন ইকুয়াল টু ছিল তখন কি হচ্ছিল বলো দেখি। তখন আমাদের সমাধানটা কিন্তু একটা নির্দিষ্ট দুইটা সংখ্যার ভিতরে ছিল। কিরকম? যে মনে করো তোমাকে যদি মড অফ এক্স প্লাস টু লেস দেন 9 দেই বা 7 দেই, যেটাই দেই না কেন, এটা কি বোঝাচ্ছিল? এইটা এই যে এইটা সমাধানটা আসতেছিল এরকম, মনে করো আসলো হচ্ছে মাইনাস 9 প্লাস হচ্ছে তোমার 30, কথার কথা দিলাম আর কি। তাহলে এটা কি হচ্ছিল বলো দেখি, এইটা একটা সীমাবদ্ধ কেস হচ্ছিল, একদম এই দুইটা থেকে সীমাবদ্ধ। এখানে ইকুয়াল দিছি তাহলে এখানে ইকুয়াল দিব আর কি, এরকম। তাহলে এটা কি বোঝাচ্ছে বলো দেখি? তাহলে এটা বোঝাচ্ছে একটা সংখ্যারেখার ভিতরে একটা নির্দিষ্ট অংশ, এই যে ভেতরের অংশ, একটা নির্দিষ্ট ডিফাইন্ড অংশ, মধ্যবর্তী একটা অংশ, সীমাবদ্ধ। এটা কখন আসে এই ধরনের সমাধান? যখন তোমার লেস দেন ইকুয়াল টু থাকে। কিন্তু যখন গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকে তখন কি হয়? দেখো গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে তোমার কি আসছে সমাধানটা দেখো দেখি। তোমার সমাধানটা আসছে কিন্তু কখনোই সীমাবদ্ধ সমাধান আসে নাই, সীমাবদ্ধ সমাধান আসছে মোটেও আসে নাই। এই পাশে একদম অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, এই পাশে অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। যতবার তোমার এই চিহ্ন থাকবে গ্রেটার দেন ইকুয়াল টু, ততবার তোমার সমাধান এরকমই আসবে, আসতেই হবে, আসতে বাধ্য। তখন তাহলে তোমার কি আসবে যে এক্সটা কোনো কিছুর থেকে বড়, বড় হয়ে অসীম পর্যন্ত যাবে, আর এক্সটা কোনো কিছুর থেকে ছোট, ছোট হয়ে মাইনাস অসীম পর্যন্ত যাবে। এখানে ইকুয়াল দিছি, এখানেও ইকুয়াল দিয়ে দিই, এই তো। তার মানে এখন তাহলে এই জিনিসটা ভালো মতো খেয়াল করো, সমাধানের ম্যানারটা কি হচ্ছে, অর্থাৎ কখন জিনিসগুলা কিরকম হচ্ছে। তাহলে আমরা খেয়াল করলাম যখন আমার হচ্ছে এই যে লেস দেন ইকুয়াল টু থাকতেছে তখন সেটা সীমাবদ্ধ শেপে আসতেছে বা সীমাবদ্ধ শেপে আসবেই, আর যখন গ্রেটার দেন ইকুয়াল টু থাকতেছে তখন সেটা কখনোই সীমাবদ্ধ শেপে আসবে না। এই তথ্যটা জাস্ট মাথায় রাখো, সীমাবদ্ধ শেপে আসতেছে কখন, এই চিহ্নের বেলা, আর এই চিহ্নের বেলা কখনোই তুমি ওটাকে সীমাবদ্ধ শেপে আনতে পারবে না। এই তথ্যটা বারবার করে বলতেছি এই কারণে, কারণ এই ক্লাসে একটু পরেই আমরা এই তথ্যটাই বা এই কমন সেন্সটাই অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা চলে গেলাম এই জিনিসটা। তাহলে সমাধানটা শিখলাম, যে সমাধানটা লিখিত ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা তোমাদের ব্যবধি আকারেও দেখাইছি, সংখ্যারেখাও দেখাইছি। এইবার এখন এই জিনিসটা আমরা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কিভাবে এক লাইনে করে ফেলতে পারি সেই জিনিসটা একটু দেখব। তাহলে দেখো এই যে মনে করো তোমাকে প্রশ্নে এরকম দিল, এইটাই তো ছিল তাই না, এই জিনিসটাই তো আমরা একটু আগে লিখিতর জন্য বিস্তারিত সমাধান করলাম। এইবার নৈর্ব্যক্তিকের জন্য যখন এই সেম জিনিসটাই দিবে, যখন বলবে যে মড অফ এক্স প্লাস টু গ্রেটার দেন ইকুয়াল টু 7, এই জিনিসটার সমাধান নির্ণয় করো, তখনই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম কথা হলো এই যে এইভাবে যেটা আছে এই চিহ্ন অনুযায়ী এইটা আগে বাস্তবায়ন করব। কি বললাম? এই যে এই সিম্পল এই চিহ্ন অনুযায়ী আছে এটা বাস্তবায়ন করব, মানে কি, মানে ধরে নিব এখানে দেওয়া আছে এক্স প্লাস টু গ্রেটার দেন ইকুয়াল টু 7, এইটা একটা পার্ট পাবো আমরা। এখানকার তো দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য আর একটা পাবো লেস দেন ইকুয়াল টুর জন্য, তাই তো? এই গ্রেটার দেন ইকুয়াল টুর পার্টটা খুব ইজিলি চলে আসবে কি থেকে, এখানে যা আছে সেটাই এক্সিকিউট করবো, সিম্পল। তাহলে এখানে কি আছে এক্স প্লাস টু, তাহলে ধরে নিচ্ছি আমরা এক্স প্লাস টু মানে কত, গ্রেটার দেন ইকুয়াল টু 7 আছে, তার মানে এক্স এর মান কত, তাহলে মাইনাস টু করতে হবে, সিম্পল চলে আসলো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, চলে গেল একটা পার্ট চলে গেল। এখন আমি লেস দেন ইকুয়াল টু পার্টটা চিন্তা করবো। এখন লেস দেন ইকুয়াল টু পার্টটা চিন্তা করার সময় একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হলো তুমি চিন্তা করবো এভাবে আমি ব্যালেন্স করতেছি, কি ব্যালেন্স করতেছি, আমি এই চিহ্ন পাল্টাবো। চিহ্ন পাল্টানো মানে কি, এখানে একটা চেঞ্জ আনলাম, এই যে এই চিহ্ন পাল্টাবো এরও চিহ্ন পাল্টাবো, কথা শেষ। কি বললাম? এই চিহ্ন পাল্টাবো এরও চিহ্ন পাল্টাবো। তাহলে এই চিহ্নটা যদি পাল্টাই আমরা তাহলে কি আসতেছে, লেস দেন ইকুয়াল টু, আর এর চিহ্নটাও পাল্টাই দিব, তাহলে এর চিহ্ন কি আছে, প্লাস আছে, তাহলে এই চিহ্ন করে দিব মাইনাস, সিম্পল, কাজ শেষ। এবারও আবার আগের জিনিসটা আগের মতো করে সমাধান করো, শেষ। তাহলে এখানে কি থাকতেছে, এক্স প্লাস টু থাকে না, এখন আবারও তাহলে এক্স প্লাস টুটা থেকে
টু ইয়া করতে হবে, ইরেজ করতে হবে, তাহলে টু ইরেজ করে দাও, তাহলে কি থাকে? অবশ্যই বুঝাই যাচ্ছে, টুটা দুই পাশ থেকে মাইনাস করলাম, তাহলে -9। এই তো সিম্পল। তাহলে এবারও কি করা যাবে, এইবারও এগুলো একই রকম ভাবে দেখেই জাস্ট এক লাইনে উত্তরটা বলে দেওয়ার প্র্যাকটিস আমাদের করতে হবে এবং পারতে হবে। যখনই আমাদের এই জিনিসটা থাকতেছে, এই এক্স এর সামনে 3 2 যে কোনো কিছু থাকতে পারে, তখন কেসটা কিরকম হবে ওই জিনিসটাও দেখে আমাদের করতে হবে। তাহলে কি হলো, এটার বেসিকটা কিরকম? এটার বেসিকটা হচ্ছে একটা হলো সিম্পল, যেভাবে যেই শেপে আছে সেই শেপে, সেই শেপেই, সেই সেই শেপেই তোমার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য চলে আসবে। আর লেস দেন ইকুয়াল টুর জন্য যদি আমরা চাই, তাহলে কি করব, এই চিহ্ন পাল্টাবো, এর চিহ্ন পাল্টাবো, দুইটা চিহ্ন পাল্টায় ব্যালেন্স করে নিবো, এরকম ভাবে চিন্তা করে নিতে পারো। এই তো তাহলে চলে গেল আমাদের, তাহলে লিখিততে কিভাবে সলভ করবো, নৈমিত্তিকে কিভাবে সলভ করবো সব দেখাই দিলাম। এইবার এখন যাবো আমরা কোয়েশ্চেন সলভিং এ। তাহলে এই দেখো, এখন আমরা এই দুটো কোয়েশ্চেন সলভ করবো, প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা একাধিকবার আসছে, এটা একটু ভালো মতো আমরা খেয়াল করি। তাহলে এখানে কি বলছে, মড অফ 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই জিনিসটা সমাধান বের করতে বলছে। আচ্ছা তাহলে এই জিনিসটা যদি সমাধান বের করতে বলে, আমি তো দেখাইছি যে কিভাবে আমরা নৈমিত্তিক আসলে সলভ করবো কিভাবে। প্রথম কথা হচ্ছে যে এই যে এই সিম্পল ফর্মটা আছে, এই ফর্মটা দেখেই সিম্পলি আমি এখান থেকে হচ্ছে তোমার এক্স এর সমাধানটা বের করে ফেলবো। এইটাই হবে আমাদের একটা সমাধান, কার জন্য, গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য। তাহলে এখানে সিম্পলি যা আছে সেখান থেকে সেটা এক্সিকিউট করবো, কিরকম, 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 1 এইটা। তাহলে এখানে 3 আছে, তাহলে আমি প্রথমেই লিখলাম গ্রেটার দেন ইকুয়াল টু 1 আছে, তাহলে এখানে আছে কি -3, -3 আছে মানে কি প্রক্রিয়া চিহ্ন উল্টে যাবে, তাহলে +3 করবো, তাহলে 1 + 3 কত হলো, 4 হলো। এইবার এখানে আছে 2x, গুণ অবস্থায় আছে, ভাগ করে দেবো, শেষ 4/2, তাহলে x > 4/2 মানে x > 2, কথা শেষ। তাহলে একটা পার্ট গেল, বাকি পার্ট, কারণ বাকি পার্ট সমাধানের ক্ষেত্রে কি বলছি, চিহ্ন উভয় ক্ষেত্রে পাল্টাবো, এই চিহ্ন পাল্টাবো, এর চিহ্ন পাল্টাবো, তাহলে এই চিহ্ন পাল্টাইলাম, এর চিহ্ন পাল্টাইলাম, শেষ। এবার বাকি একইভাবে এক্সিকিউট করব, তাহলে এখানে -3 আছে, +3 হবে, +3 হলে কত হবে, তাহলে এর সাথে যদি তুমি +3 করো, তাহলে -1 + 3 মানে হচ্ছে 2 গেল, তাহলে 2 থাকলো। এইবার এখন কি আছে, এখানে 2x আছে, 2 গুণ অবস্থায় আছে, ভাগ করে দিবা, কাজ শেষ, এই তো। তাহলে 2 ভাগ করে দিলাম, তাহলে কি দাঁড়ায়, x > 2/2 মানে 1, এই তো সমাধান শেষ। তাহলে তোমার এক পাশে দাঁড়াইলো কি, এক পাশে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার x > 2 আর হচ্ছে x > 1, এইটাই এর সমাধান। এর সমাধান তো সীমাবদ্ধ হবে না, তাহলে এই পাশে 1 এর থেকে সে ছোট হবে আর 2 এর থেকে সে বড় হবে, চলে গেল। এই জিনিসটা আমি তাও একটু লিখে লিখে দেখাইছি, তোমরা যখন সলভ করবা টোটালি মুখে মুখে করবা, মাথায় করবা, প্রথমে হয়তো দু একবার দেখা যেতে পারে ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে, পরে একসময় ঠিক হয়ে যাবে, কয়েকটা সলভ করলেই ঠিক হয়ে যাবে। তাহলে দেখো এরপরে যে কোয়েশ্চেনটা, এইটা একটু স্পেশাল কোয়েশ্চেন, এইটা আমরা একটু ভালো মতো খেয়াল করি। এখানে কি বলছে, এখানে বলছে f(x) = mod of 2x - 6, এই জিনিসটা এখন কি বলা হয়েছে, প্রশ্নে বলছিল কোন শর্তে এই f(x)টা 2x এর থেকে বড় হবে, অর্থাৎ f(x > 2x হবে, এইটা কোন শর্তে, মানে কি কোন শর্তে, মানে হচ্ছে এক্সটা কোন রেঞ্জে থাকলে, বা এক্স এর সীমাবদ্ধতা, বা এক্স কিরকম, এক্স এর মানগুলো কিরকম হলে এই f(x) এর মানটা 2x এর থেকে বড় হবে, এক কথায় x এর রেসপেক্টে এটা সমাধান করতে হবে, কথা শেষ। তাহলে এখন আমরা যাই একইভাবে, এই জিনিসটা যেহেতু আমরা শিখছি তাহলে সমাধান করে ফেলি, f(x) কে 2x এর থেকে বড় হতে হবে, তাহলে f(x) এর মানটা বসাই দিই 2x - 6 > 2x। এখন দেখো, এখন এই জিনিসটা যদি আমরা সলভ করতে যাই তাহলে কি হয়, আমরা একটা দেখছি যে একদম সিম্পলি রেখে সমাধান করব, আরেকবার চিহ্নটা চেঞ্জ করে দিয়ে এর হচ্ছে এই চিহ্ন চেঞ্জ করব, এই চিহ্ন এরও চিহ্ন চেঞ্জ করে দিব, তাই তো? তাহলে এখন যদি আমরা ওইটা করি কি আসবে দেখো, 2x - 6, আচ্ছা বিস্তারিত না করি মুখে মুখে করে দিই। আচ্ছা তাহলে দেখো 2x - 6 > 2x, তার মানে কত, তার মানে তোমার অলরেডি আসতেছে 2x - 6 > 2x আসলো, এইখানে 2x আর 2x ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে -6 > হচ্ছে তোমার 0। এইখানে দেখো তাহলে কি হচ্ছে, এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে -6 > 0, এই জিনিসটা কি সত্যি, এই জিনিসটা তো সত্যি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যার রেসপেক্টে আমি সমাধান করতেছি, যে চলো এক্স এর জন্য, এক্স এর রেসপেক্টে সমাধানটাই করতেছি, এক্স এর মানটা কিরকম হবে সেটা বের করার উদ্দেশ্যে, তুমি দেখো এক্সটাই কিন্তু ভ্যানিশ হয়ে চলে গেছে, তোমার জাস্ট একটা এমনি রিলেশন পড়ে আছে এবং এই রিলেশনটা কিন্তু মিথ্যা। তাহলে এই কেসটাতে আসলে সমাধান আমরা পাবো না, এই ক্ষেত্রে কোনো সমাধান নাই। কেন সমাধান নাই, তুমি সমাধান করতেছো এক্স এর,
এক্সি চলে গেছে, তার মানে এখান থেকে কোনো সমাধান পাচ্ছ না, তাহলে তুমি গ্রেটার দেনের জন্য কোনো সমাধান পাবা না। কার জন্য সমাধান পাবা তাহলে? মাই লেস দেনের জন্য। তাহলে দেখি লেস দেনের জন্য সমাধান কিরকম হবে। আমি কি বলছিলাম, লেস দেনের জন্য সমাধান কিভাবে আনতে, এখানে চিহ্ন চেঞ্জ করে দিব, এরও চিহ্ন চেঞ্জ করে দিব, তার মানে কি আসবে -2x। এই তো, তাহলে এখানে -2x থাকলো, এই পাশে থাকতেছে 2x -6, যা থাকার তাই। এইবার এখন কি করব, এইবার এখন দেখো এই পাশেও চলক আছে, এই পাশেও চলক আছে, চলকগুলোকে যে কোনো এক পাশে নিয়ে আসি, তো মনে করো এই পাশে নিয়ে আসতেছি, তাহলে থাকতেছে 4x, আর এইটাকে ওপাশে পার করে দিলাম <6>। তাহলে কত, x হচ্ছে 6/4, মানে 3/2। এই এই জিনিসটা তাহলে সমাধান কি, সমাধান হচ্ছে x<3/2। এখন কথা হলো যে আপনি এখন এই ক্ষেত্রে তাহলে সমাধান কি হবে, শুধুমাত্র এটা, তাহলে শর্ত কি হবে, শর্ত হবে এটা শুধুমাত্র যে x লেস দেন হবে কত, 3/2। এখন এইখানে এই যে এটা গ্রেটার দেন থাকলো না, শুধু লেস দেন থাকলো, এখন এইখানে তোমরা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া আপনি তো একটা কথা বলে নিছিলেন যে এইটা থাকলেই, এটা থাকা মানেই হচ্ছে ওই জিনিসটা একটা অংশ যাবে গ্রেটার দেনে আর একটা অংশ যাবে লেস দেনে, তাহলে এখানে কেন গেল না, ঝামেলাটা কি হইলো আসলে? বেসিক্যালি আমরা তো দেখলাম এক্ষেত্রে এরকম হচ্ছে, চলক চলে যাচ্ছে, কিন্তু এখানে মানে ঘটনাটা এরকম কেন ঘটতেছে? তো দেখো এইখানে আসলে ঘটনাটা এরকম ঘটার কারণ হচ্ছে এটা, এইটা আমাদের যে একদম বাস্তব সংখ্যার যে বেসিক যে ধর্মগুলো আছে তাদের মাঝে একটাকে লঙ্ঘন করতেছে। সেটা কি আমরা একটু চিন্তা করলে, সিম্পলি যদি একদম কেজুয়ালি সংখ্যা দিক থেকে চিন্তা করি তাহলে বুঝতে পারবো। তাহলে এখন ওই চিন্তাটা কিরকম, চিন্তাটা হচ্ছে তোমাদেরকে আমি কি দেখাইছিলাম, সংখ্যা রেখা দেখাইছিলাম না, সংখ্যা রেখা কিন্তু দেখাইছিলাম, সংখ্যা রেখা দেখায় এই যখন আমি থিওরিটা দেখাচ্ছিলাম তখন সে সংখ্যা রেখা দেখায় চিহ্নিত করে দিয়েছিলাম। তো সংখ্যা রেখা দেখায় চিহ্নিত করে দেওয়ার মাঝে আমি একটা ব্যাপার দেখাইছিলাম যে তোমাদের একটা অংশ হচ্ছে যে এই পাশ থেকে বড় গুলা এই পাশ থেকে ছোট গুলা নিচ্ছে, তাই তো? তো তুমি এখন একটু চিন্তা করো দেখি এইখানে আসছেটা কি, এখানে আছে 2x -6, এবং আমরা অলওয়েজ যেটার জন্য সলভ করি সেটা হচ্ছে এখানে একটা পরম মান সংক্রান্ত ব্যাপার থাকে, এখন এখানে একটা সংখ্যার থেকে, একটা সংখ্যার থেকে বড় একটা সংখ্যার থেকে ছোট এরকম ব্যাপার থাকে, কিন্তু এখানে কিন্তু সংখ্যা দেয়নি, এখানে কি দিছে, চলক দিছে। তো এখানে এই যে চলক দিছে যার কারণে আমাদের একদম বাস্তব সংখ্যার যে একদম বেসিক এলিমেন্ট গুলা, বেসিক যে স্বতঃসিদ্ধ গুলা, তাদের মাঝে কিন্তু রিলেশন চলে আসবে। কিভাবে, তুমি দেখো তুমি যখন এইটা লিখতেছো তার মানে কি বোঝায়, তার মানে বোঝাচ্ছে যে এইখানে তুমি 2x -6 এর মান কখন 2x এর থেকে বড় হবে, এই পার্টটুকু নিয়ে কাজ করতেছে। তো তুমি একটা জিনিস চিন্তা করো দেখি, বাস্তব সংখ্যায় তুমি যদি ন্যাচারাল নাম্বার নাও, অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাগুলা, অর্থাৎ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলা কোনোদিন নিয়ে তুমি এই কাজ করতে পারবা, কখনো করতে পারবা? তোমার 2x -6, 2x -6 এর মান তুমি কখনো 2x এর থেকে বড় করতে পারবা? সম্ভব? এটা সম্ভব না। যখনই তুমি বাস্তব এই বাস্তব বলছি সরি ন্যাচারাল নাম্বার অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক কথায় ধনাত্মক পূর্ণ সংখ্যা নিবা, তখন তুমি কোনোদিনও x এর মান কোনো কিছু নিয়ে 2x -6 এর থেকে 6 এর মানটা এর থেকে বড় করতে পারবা না, সম্ভব হবে না। কেন? কারণ বুঝেই যাচ্ছে, কথা হচ্ছে যে 2x টা তো একটা নাম্বার, এইটাও এখানে এখানেও ওই নাম্বারটাই আছে, তার মানে 2x এর মান যদি মনে করো 50 হয়, তাহলে এখানে এখানে 2x এর মান 50, এখানেও 2x এর মান 50। তুমি দেখো 50 -6 অর্থাৎ এখানে আসতেছে 44, 44 কোনোদিন 50 এর থেকে বড় হইতে পারে? সম্ভব না। তো তুমি এখানে 50 কেন, দুনিয়ার যে কোনো নাম্বার বসায় দেখো, 20, 20 -6, 20 -6 হবে 14, 14টা কোনোদিন 20 এর থেকে বড় হতে পারে? হতে পারে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই বাস্তব সংখ্যার একটা সেগমেন্টের জন্য এইটা একটা স্বতঃসিদ্ধকে লঙ্ঘন করতেছে। আরো সহজ ভাষায় বললে, একদম সোজা কথায় বললে, যে কোনো ধরনের পজিটিভ ইন্টিজারের জন্য তুমি কি পাবা না, পজিটিভ ইন্টিজারের জন্য তুমি কখনো এটার সমাধান পাচ্ছ না, কারণ আমরা দেখতেছি দুনিয়াতে অলওয়েজ কি হবে, 2x -6 এর মান অলওয়েজই তোমার 2x এর থেকে বড় হবে যদি আমরা সেটা পজিটিভ ইন্টিজার নেই। তাহলে আমরা কি পাইলাম, পজিটিভ ইন্টিজারের জন্য এটার কোনো সমাধান নাই। তো এই যে পজিটিভ ইন্টিজারের জন্য সমাধানটা পাচ্ছি না আমি, এটার কোনো সমাধান পাচ্ছি না, ওই জন্য তুমি কোনো গ্রেটার দেন ভ্যালু পাচ্ছ না, তুমি লেস দেন ভ্যালুটা পাচ্ছ। লেস দেন ভ্যালুটা কোথায় পাচ্ছ, পজিটিভ ইন্টিজারের জন্য পাচ্ছ না, তার মানে অবশ্যই নেগেটিভ ইন্টিজারের জন্য সমাধান পাবো, ওইটাই হয়েছে এখানে। তুমি দেখো এখানে যে কোনো নেগেটিভ ইন্টিজার বসায় দেখো, এখানে মনে করো -1 বসাইলাম, তাহলে 2 -1, তাহলে -1 -2, -2 থেকে -8, মানে তুমি যে কোনো নেগেটিভ ইন্টিজার বসায় দেখবা যে তোমার মানটা আসলে এর মানটা বড় এর মানটা ছোট হবে, অর্থাৎ এটা প্রমাণিত হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটার মোডটা ওটার মোডের থেকে বেশি হবে।
মানে এক কথা যেটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে এইখানে এই গ্রেটার দেন পার্টটা কেন থাকলো না, কনসেপচুয়াল ব্যাপারগুলো বুঝাচ্ছি। আচ্ছা দেখো, অনেকে ভাবতেছো যে ভাইয়া কনসেপচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে তো এখানে আসলে ভার্সিটিতে খুব একটা কাজ নেই, আপনি কনসেপচুয়াল ব্যাপারগুলো কেন বুঝাচ্ছেন। আসলে দেখো, তোমার কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে যদি যতই কাজ না থাকুক, কনসেপচুয়াল ব্যাপারগুলো জেনে রাখতে হবে, কারণ এই কনসেপ্টগুলোর উপর বেস করেই কোয়েশ্চেন তোমাকে দিবে। এইখানে একটা ভেতরে কনসেপচুয়াল ব্যাপার আছে, একটা সমাধান নাই হয়ে গেছে, কেন নাই হয়ে গেছে ওই ব্যাপারটাই বলতেছিলাম। কনসেপ্টকে কখনো ইগনোর করবা না। তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে যে ফিজিক্স এর প্রতিবার যে কোশ্চিন গুলা, একটা করে কোশ্চিন বা দুইটা করে কোশ্চিন দেখা যাচ্ছে যে আগের বারের সাথে বা আগের প্রিভিয়াস কোশ্চিন এর সাথে কোনো মিল নাই। দেখবা কোশ্চিনটা কোত্থেকে হয়েছে, কনসেপচুয়াল হয়েছে। আমার স্টিল মনে আছে আমাদের বেলা কোশ্চিন হয়েছিল একটা, যে একটা চাকতিকে হচ্ছে গোলাকার চাকতি, এখন তোমার হচ্ছে এই চাকতির মাঝখানে একটা ডিস্কের মতো, তো এখানে এই ডিস্কের মাঝে আগুন ধরা দেওয়া হয়েছে। এখন ডিস্কটা যে এইখানে যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা বাড়বে নাকি কমবে নাকি সমান থাকবে, এই জিনিসটা দেওয়া হয়েছিল। সেইটা কিন্তু টোটালি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো এরকম দিনে দিনে কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু একটা দুইটা করে আসতেই থাকবে। সো কনসেপ্টকে কখনো ইগনোর করবে না। তুমি যত ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, যেখানেই দাও, তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ না, তার মানে তোমার কনসেপচুয়াল জিনিস জানা থাকতে হবে না, ব্যাপারটা মোটেও এমন না। কনসেপচুয়াল জিনিস সবসময় প্রেশাস। ওকে, তাহলে এখানে যে কনসেপ্টটা আমি বুঝাইলাম যে এখানে একটা সমাধান ইগনোর্ড হয়ে গেছে বা একটা সমাধান ক্যান্সেল হয়ে গেছে, কারণ হলো তোমার পজিটিভ ইন্টিজারের কোনোর জন্য কোনো সমাধান নাই, তোমার জাস্ট নেগেটিভ ইন্টিজারের জন্য একটা সমাধান আছে, যার কারণে গ্রেটার দেনের জন্য কোনো সমাধান পাওনি তুমি, লেস দেনের জন্য পাইছো। ওকে, শেষ কথাবার্তা হয়ে গেল। এইবার আমরা কিসে যাব? এইবার আমরা থার্ড পার্টটাতে যাব। থার্ড পার্ট কোনটা ছিল? থার্ড পার্ট ছিল হচ্ছে হরে চলক বিশিষ্ট তোমার পরম মান। তাহলে দেখো, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্ড পয়েন্ট। আমাদের প্রথম পয়েন্ট ছিল যে লেস দেন ইকুয়াল টু বা অথবা লেস দেন, দ্বিতীয় পয়েন্ট ছিল গ্রেটার দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন, এবং তৃতীয় পয়েন্টটা ছিল যখন কি হবে, চলকটা হরে থাকবে তখন। তাহলে এই ব্যাপারটা কিরকম, এই ব্যাপারটা কেন ডিফারেন্ট, সেই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে মনে করো তোমাকে আমি দিলাম যে ওয়ান বাই মড অফ এক্স মাইনাস ওয়ান, এইটা মনে করো দিলাম লেস দেন ইকুয়াল টু হচ্ছে টু, এই একটা সিম্পল দিলাম। এখন এইখান থেকে তাহলে তোমাকে কি করতে হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই যে এখানে যেহেতু চলকটা হরে আছে, এটাকে উল্টায় নিতে হবে। উল্টায় নিতে গেলে কি হয়, এই জিনিসটা উল্টে যায়। তাহলে এই জিনিসটা উল্টে গেল, এক্স মাইনাস ওয়ান এটা উল্টে গিয়ে এরকম হলো। জাস্ট তুমি কি করলা, পুরো ব্যাপারটাকে গুণাত্মক বিপরীত করে দিলা। আচ্ছা তাহলে এটাকে উপরে গেল, এটা নিচে আসলো, এটা উপরে গেল নিচে আসলো। এখন কথা হচ্ছে এই যে এই কাজটা হইলো, এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এখন তো হয়ে গেছে, এখন আমি এই জিনিসটা বুঝতে পারছি যে গ্রেটার দেন ইকুয়াল টু আছে। তো গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে কিভাবে সলভ করতে হয়, একটা গ্রেটার দেনের জন্য আসবে, একটা লেস দেনের জন্য আসবে, শেষ, আমাদের সমাধান তো শেষ, ঝামেলা কোথায় এইটা। তাহলে আরেকটা পার্ট আমরা কেন করলাম, এইখানে ব্যাপারটা হচ্ছে জাস্ট সূক্ষ্ম একটা চেঞ্জ আছে, পুরো ব্যাপারটা আগেরটার মতোই, জাস্ট সূক্ষ্ম পরিবর্তনটা আছে, এবং এই সূক্ষ্ম পরিবর্তন থেকেই প্রশ্নটা থাকতে পারে, যার কারণে এটা ভালো মতো দেখানো। সেই সূক্ষ্ম পরিবর্তনটা কোথায় বা সূক্ষ্ম ঝামেলাটা কোথায় হতে পারে, ঝামেলাটা হচ্ছে এখানে, এই যে এখানে দেখো, এইখানে এই ব্যাপারটা প্রথমে কোথায় ছিল, হরে ছিল, তাই তো? আর আমরা অলওয়েজ কি জানি, হরে কখনো জিরো আনা যাবে না, হরে জিরো জিরো আনলে ওই জিনিসটার কোনো ডেফিনেশন থাকবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই যে এখানে হরে জিরো আনা যাবে না, তার মানে কি, এখানে আমরা একটা শর্ত পাচ্ছি যে হরের ব্যাপারটা এক্স মাইনাস ওয়ানটা, এইটা কোনোদিনও এটার মান, এটা পরম মান শূন্য থাকা যাবে না। তাহলে শূন্য থাকা যদি না যায়, তাহলে এক্স মাইনাস ওয়ান ক্যান নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এই এক্স এই ক্যান নট ইকুয়াল টু ওয়ান, এক্সটা কখনো ওয়ানের ইকুয়াল হতে পারবে না, গেল। তাহলে এখানে এই যে এক্সটা এই ওয়ানের ইকুয়াল হতে পারতেছে না, এইটা একটা শর্ত, এই শর্তটাই জাস্ট সমাধানের সাথে জুড়ে যাবে, ক্লিয়ার? তাহলে পুরো ব্যাপারটা আগের মতো হবে যদি লেস দেন আসে। মনে করো এখানে উল্টানোর পর লেস দেন আসলো, এখানে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু ছিল, এখানে লেস দেন ইকুয়াল টু আসলো, এখানে আসলো লেস দেন ইকুয়াল টু, দিয়ে দিয়ে আমরা লেস দেন ইকুয়াল টু। তাহলে এখানে লেস দেন ইকুয়াল টুর মতো তুমি সমাধান করবা, যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আসে, যেমন একটু আগে গ্রেটার দেন ইকুয়াল টু আসছিল, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টুর মতো সলভ করবা। মানে তোমার সলভিং এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, এটা আসলে এটার মতো করে, এটা আসলে এটার মতো করে, সলভিং সব ঠিকঠাক। জাস্ট কি হবে, জাস্ট এই যে প্রথমত এটা যেহেতু একটা হর আকারে ছিল, এবং আমরা তো জানি হরে শূন্য আসা যাবে না, তো এই জন্যই আমাদের কি হবে, একটা শর্ত প্রয়োগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই শর্তটা প্রয়োগে ঝামেলা কোথায় বা শর্তটা প্রয়োগ হইলো, সমস্যা কি? তো এখন এই সমস্যাটা বা এইখানের পয়েন্টটা হচ্ছে এরকম, তুমি দেখো মনে করো তোমার রেঞ্জটা আসছে এরকম যে থ্রি থেকে এক্স এর মানটা হচ্ছে
9 পর্যন্ত, এইটা আসছে তোমার সমাধান। এখন এইটা যদি সমাধান আসে আর তোমার মনে করো x এর মানটা কার সমান হওয়া যাবে না, x এর মানটা 4 এর সমান হওয়া যাবে না, এইটা বলা হয়েছে। তো তুমি দেখো এখানে তাহলে কি হচ্ছে, তোমার টিপিক্যালি সমাধান করে আসছে এই জিনিসটা, একদম জেনারেলি সমাধান করে স্বাভাবিকভাবে সমাধান করে এইটা আসছে, আর x 4 এর সমান হওয়া যাবে না, থাকলো। তাহলে এখানে দেখো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার এই যে 3 থেকে 9 এর মাঝে যে সংখ্যাগুলো, এই যে রেঞ্জটা সংখ্যারেখায় যদি দেখাই, এই 3, 3 থেকে 9 গেল, এখানে মনে করো 0 সামহাও এখানে, সরি 0 এই পাশে থাকলো, এই পাশে চলে গেছে, এই পাশে সংখ্যারেখাটা চলে গেছে। তো এই যে 3 থেকে 9 হয়ে গেল, 3 থেকে এখানে আমরা যদি ভরাট করে দেই, একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে এটা ভরাট করে দিলাম, তাহলে আমাদের সমাধানটা হওয়ার কথা এইটা, তাই না? 3 থেকে টোটালি 9 পর্যন্ত। কিন্তু এই যে এখানে x ইজ নট ইকুয়াল টু 4 হলো, এই কারণে ঝামেলা হলো। ঝামেলাটা কি, তার মানে এই যে এর মাঝে তো 4 আছে, তাই না? 4 এখানে আছে, এখানে মনে করো 4 আছে, তাহলে এই ব্যাপারটা আর একদম টোটালি নিরবচ্ছিন্ন থাকলো না, এটা বিচ্ছিন্ন হয়ে গেল। 4 পয়েন্টটা আমরা নিতে পারবো না, তাই না? 4 পয়েন্টটা নেওয়া যাবে না, তাহলে 4 পয়েন্টটা যেহেতু নেওয়া যাবে না, তাহলে এখানকার এই তোমার হচ্ছে ইয়াটা সংখ্যারেখা যে প্রকাশটা, এটাও কিন্তু ভিন্ন হয়ে যাবে। তাহলে কি হবে, এইখানে তুমি এটা দিতে পারবে না, এটাকে আবার রিড্র করি আমরা একটু, এই যে এইখানে 4টা আমাদের গ্যাপ থেকে যাবে, 4 বাদে বাকি জিনিস তুমি নিতে পারবা, যা ইচ্ছা নিতে পারবা, এখান থেকে তুমি এই রেঞ্জের মাঝে যা ইচ্ছা নাও, 4টা নিতে পারলা না, তাহলে এখানে এই জিনিসটা কিন্তু এখানে কি বলবো, নিরবচ্ছিন্ন ছিল কিন্তু এখন নিরবচ্ছিন্ন থাকবে না, এইটার জন্য উল্টে যাওয়ার কারণে এখন থাকবে না। এইটাই হচ্ছে পয়েন্টটা, এবং তোমাদের যে অপশনগুলো দেওয়া থাকবে, অপশনেও তোমার এইটাও দেওয়া থাকবে এবং এই যে নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন করাটা এটাও দেওয়া থাকবে। মানে কিরকম, তোমার অপশন এরকম থাকবে যে মনে করো এই পার্টটুকুতে এখানে যদি আমি অপশনটা লিখে দেখাই, যে এরকম আসলো তোমার টিপিক্যাল সমাধান আসলো এরকম, এবং এখানে লিমিটেশন তোমার 4 হওয়া যাবে না, তো তোমাকে অপশন দিবে 3 <x>9, তারপরে মনে করো দিল 3 <x>9, 3 নম্বরে দিল যে 3 <x>, আর হচ্ছে <4, এন্ড 4 <x>9, আর 4 নম্বরে দিল তোমাকে 3 <x>, 4 and 4 <x>9, তো তোমাকে এর মাঝে কিন্তু সঠিক জিনিসটা চুজ করতে হবে। তো তুমি যদি এই পার্টটুকে, এই শর্তের পার্টটুকে যদি ইগনোর করে যাও, এবং শর্তটা যদি ওই পয়েন্টটা যদি ওর মাঝে পড়ে, তখন কিন্তু তোমার জিনিসটা ভুল দেখাবা, তুমি তোমার মনে হবে এইটা অর্থাৎ 1 নম্বরটাই হবে উত্তর, আসলে না, এই যে লিমিটেশনের কারণে 4 নম্বর পয়েন্টটা, এই 4 পয়েন্টটা, এই পয়েন্টটা বাদ যাবে, তার কারণে উত্তর হবে কিন্তু লাস্টেরটা। এই তো এইখানেই ব্যাপারটা, আসলে সূক্ষ্ম ডিফারেন্সটা। এখন এইখানে তাহলে প্রশ্ন আসতে পারে, ভাই যদি এরকম হয়, দেখা গেল আমার রেঞ্জ হচ্ছে এইটা, কিন্তু আমার আসলো হচ্ছে x ইজ নট ইকুয়াল টু হচ্ছে 11 আসলো কথার কথা, তাহলে কি হবে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমার কি হচ্ছে পয়েন্ট তো এই পাশে, পয়েন্ট যেহেতু 11 এ, আর তোমার তো এখানে 4 এর মাঝে কোনো ডিফারেন্স নেই, মানে এখানে তো কোনো মানে ভাঙতেছে না ব্যাপারটা, তাহলে তোমার কি হবে, এইটাই হবে উত্তর, তোমার শর্ত সহ এটা, শর্ত ছাড়াও এটা, মানে তুমি যদি কেসটা উল্টায় দেয়, উল্টায় দেওয়ার কারণে তোমার তো 11 এ একটা সীমাবদ্ধতা আসতেছে, 11 তো এই রেঞ্জের মাঝেই নেই, তো সমাধান সমস্যা নাই, তোমার মনে করো এই রেঞ্জ আসছে, তাহলে এটাই উত্তর, কোনো সমস্যা নাই। এই তো তাহলে এই সূক্ষ্ম পয়েন্টটা আমরা খেয়াল করব, এবং তোমরা তো দেখছোই ভার্সিটি গুলাতে কি আসে, সাধারণত একদম দেখা যাবে সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টের কিন্তু কোশ্চিন আসে, দেখবা যে বেশি এই যে এই কারণেই তোমার ব্যতিক্রম গুলা বেশি দেয় পরীক্ষাগুলোতে, কেন দেয়, যাতে চেক করতে পারে যে তুমি সব কেস তো জানো, জেনারেল কেস গুলো তো জানো, এই কেসটা স্ট্যান্ড আউট করতেছে, এই স্ট্যান্ড আউট করা কেসটা তুমি জানো কিনা। এই তো তাহলে এখন দেখি আমরা এই ধরনের কোশ্চিনে সমাধান আমরা কিভাবে করতে পারি, একটা তাহলে উদাহরণ দেখি। তাহলে দেখো এই দুইটা জিনিস আমাদেরকে সলভ করতে হবে, এই কোশ্চিনটা একাধিকবার আসছে ভার্সিটিতে। আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করব, এখানে আমরা প্রথমে যে কাজটা করব ভুল না হওয়ার জন্য, সেটা হচ্ছে সীমাবদ্ধতাটা প্রথমে লিখে নিবা, প্রথমে যখনই দেখতেছো চলক হরে চলে গেছে, তাহলে এর একটা সীমাবদ্ধতা বা শর্ত থাকতেছে, সেই জিনিসটা প্রথমে লিখে নিবা। তাহলে এটার কি হচ্ছে, 2x-3 এই জিনিসটা ইকুয়াল 0 হওয়া যাবে না, তাহলে এই জিনিসটা যদি 0 সমান না হতে পারে, তাহলে xটা 3/2 এর সমান হওয়া যাবে না, এই শর্তটা প্রথমে লিখে নিবা, শেষ। তাহলে আমাদের ভুলের চান্সটা শেষ হয়ে গেল, এবার আমরা সিম্পলি সমাধান করব, এটাকে উল্টায় নেই, উল্টায় নিলে কি আসবে, 2x-3 মোড দিলাম, এটা হয়ে যাবে ইকুয়াল দেওয়া যাবে না, লেস দেন হবে তোমার 1/5,
এই তো এখন এই জিনিসটা জাস্ট সিম্পলি যেভাবে সলভ করতে হয় ওই অনুযায়ী সলভ করবা। তাহলে কি আসে, -1/5 এখানে থাকলো, এখানে থাকলো +1/5। এখন +3 করতে হবে, +3 করা মানে কি, এখানে হচ্ছে 3 -1/5, এখানে হচ্ছে 3 +1/5, আর এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। 3 থেকে 1/5 বাদ দেওয়া মানে কি, মানে হচ্ছে তোমার 15 থেকে একবার 14, 14/5, 14/10 থাকতেছে এখানে, 14/10, আর এখানে তাহলে কি থাকে, 16, 16/5, আবার তাহলে 16/10। এই তো এই জিনিসটা থাকতেছে। এখন এটাকে যদি আমি একটু ভাগ করে নিই তাহলে থাকে 7/5, আর এখানে 8/5। এখন এই যে এই পার্টটুকু থাকলো, এখন আমাকে কি করতে হবে, তাহলে এটাই হবে উত্তর। জাস্ট আমার একটা লিমিটেশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো x এর মানটা 3/2 বা দেড়ের সমান হওয়া যাবে না। দেখো দেখি এখানে এর মাঝে তুমি হচ্ছে দেড়টা পড়তেছে কিনা একটু যদি চেক করো তুমি, এর মাঝে কিন্তু দেড়টা পড়ে যাচ্ছে। কিভাবে পড়তেছে দেড়টা, এখানে দেখো এর 7/5 <x>(8/5), এর আগের লাইনটা খেয়াল করো, 14/10 <x>(16/10). এই 14/10 আমরা কি লিখতে পারি, 1.4, আর 16/10 লিখতে পারি 1.6। তাহলে এই যে 1.4 আর 1.6 থাকলো, এদের মাঝে কি 1.5টা পড়তেছে না। তাহলে এই যে এদের মাঝে 1.5 পড়তেছে, তার মানে কি এইখানে ও এই যে ওদের মাঝে পড়ার কারণে এইবার এই অবিচ্ছিন্ন লাইনটাকে বিচ্ছিন্ন করবে। এটাকে লিখবো কিভাবে এখন আমরা দেখি, এটাকে লিখবো আমরা এইভাবে যে 7/5 <x>(8/5), কিন্তু কি নিব না আমরা, নিব না হচ্ছে 1.5 পয়েন্টটা নিব না, অর্থাৎ x≠3/2। এখন এই ব্যাপারটা এইভাবে লেখা যায়, লেখার সময় এভাবে তুমি লিখতে পারবা, কিন্তু নৈর্ব্যক্তিকে সাধারণত এইভাবে দেয় না। নৈর্ব্যক্তিকে কীভাবে দেয়, নৈর্ব্যক্তিকে দিবে এইভাবে যে 7/5 <x>(3/2), অর্থাৎ এই যে 3/2 ওই পয়েন্টটাতে ডিভাইড করলো, তারপরে এন্ড 3/2 <x>(8/5). এই তো এইভাবে সাধারণত ওই জিনিসটা লেখা হয়ে থাকে। এই তো গেলো এটা সমাধান, আশা করা যায় ওই জিনিসটা বুঝছো। তাহলে দেখো এই জিনিসটা যদি আমরা সলভ করতে যাই তাহলে একইভাবে আগাই, প্রথমে উল্টাই নিব। আচ্ছা প্রথম কথা কি, প্রথম কথা ছিল আমরা লিমিটেশনটা লিখে নিব। এইটারও লিমিটেশন কি দেখো দেখি, এইটারও লিমিটেশন হচ্ছে x≠3/2। এইটার এটার মাঝে জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিছে আর কিছু না। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3 - 2x |, এই জিনিসটা চিহ্ন চেঞ্জ হয়ে গেলে উল্টে যাচ্ছে আর এটা 5 হয়ে যাচ্ছে। এই তো এবার কি আসলো, |3 - 2x > হচ্ছে 5, তাই তো? তাহলে এখানে এইগুলো জিনিস কিভাবে আমরা সলভ করি, এইভাবে আমরা সলভ করি যে হচ্ছে আমাদের প্রথমে একদম সিম্পলি রেখে চিহ্নটা সিম্পলি রেখে আমরা চেক করব, এবং তারপরের বার আমরা হচ্ছে এই চিহ্ন এবং এর চিহ্ন চেঞ্জ করে দিয়ে তারপরে ওটা চেক করব। তাহলে কি হয় দেখো, প্রথমে যদি সিম্পলি এইভাবে রেখে চেক করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2x এর মানটা কত দাঁড়ায়, x এর মানটা আসতেছে প্রথমেই <x>= ব্যাপারটা আসতেছে, তাহলে কত, 5 থেকে 3 বাদ, 5 থেকে 3 বাদ দিলে দাঁড়াচ্ছে 2, আর এখানে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 1, এবং এখানে মাইনাস থাকতেছে, তার মানে হচ্ছে x <-1। আর এখানে এবার যদি আমরা গ্রেটার দেনের কেসটা বের করি সেটা কি আসবে, x <-1টা সিম্পলি আসলো, এবার চিহ্নটা চেঞ্জ করে দিব। তাহলে এদের চিহ্ন চেঞ্জ করে দিলাম এইভাবে। আচ্ছা তোমরা এই জিনিসটা কি বুঝছো, আচ্ছা আমি এটা বিস্তারিত করে দিচ্ছি। তো দেখো এইটার ক্ষেত্রে আমরা কি একইভাবে আঁকাবো, এখানে তাহলে কি হচ্ছে, প্রথম কথা হলো যে এখানে এই যে এটার লিমিটেশনটা আমরা লিখে নিব, এটার লিমিটেশনও কি আসবে, সেমই আসবে, x≠3/2, তাই তো? এরপরে এখন কি আসতেছে, এই যে এর লিমিটেশন লিখে নিলাম, এখন জাস্ট একইভাবে আঁকাবো আমরা, উল্টাই দিব, তাহলে 3 - 2x হয়ে যাবে এটা <x>= 5। এইবার <x>= কাজ যেভাবে করতে হয় সেভাবে আমরা করে ফেলবো। তাহলে এখানে কি আসে দেখো, তাহলে আসতেছে প্রথমে 3 - 2x, প্রথমেই আমরা সিম্পল যা আছে সেটা নিয়ে আগাবো। তাহলে এটা যদি নিয়ে আগাই তাহলে কি হয় দেখো, 3 - করতে হবে সব উভয় পাশ থেকে, 3 - করলে কি আসে, -2x > 3 - করলাম তাহলে আসে 2। এইবার এখন দেখো কি হয়েছে, এখানে একটা মাইনাস আছে, আমি আগেই বলছিলাম মাইনাস দিয়ে যখন তুমি গুণ ভাগ করবা চিহ্ন পাল্টে যাবে। তাহলে প্রথমে মাইনাসটা উঠাই ফেলি আমরা, তাহলে মাইনাস উঠাই ফেলে কি থাকে, 2x <x>-2, উভয় পাশকে আমি -1 দ্বারা গুণ করলাম।
এইবার কি হবে, এই টু আর এই টু চলে গেল, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান থাকলো। এইবার এইটা আসলো সিম্পলি করে আমরা পাইছি, এবার কি পারবো চিহ্নটা চেঞ্জ করে দিয়ে পাবো। তাহলে থ্রি মাইনাস টু এক্স, এই চিহ্ন চেঞ্জ করবো, এর চিহ্ন চেঞ্জ করবো, তাহলে এইটাও উল্টে গেল, এইটাও উল্টে গেল। তারপরে এখন এইভাবে আঁকাও, থ্রি মাইনাস টু এক্স যদি থাকে তাহলে এখন এখান থেকে প্রথমে থ্রিটাকে এলিমিনেট করতে হবে। থ্রি এলিমিনেট করা মানে কি, উভয় পাশ থেকে থ্রি মাইনাস করা, থ্রি মাইনাস করলে আসবে মাইনাস এইট। এখন এই মাইনাস আর এই মাইনাস তোমাকে যদি মাইনাস করতে হয় উঠাই দিতে হয়, তাহলে কি ডাইরেক্ট উঠাই দিতে পারবা, পারবা না, তাহলে কি করতে হবে মাইনাস ওয়ান দ্বারা উভয়কে গুণ করতে হবে। মাইনাস ওয়ান দ্বারা উভয়কে যদি আমরা গুণ করতে যাই তাহলে যেটা হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে টু এক্স, এই চিহ্ন পাল্টে গেল মাইনাস ওয়ান দ্বারা গুণ করার কারণে থাকলো এটা, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফোর। এই তো তাহলে আমরা কি পাইলাম, এক্স হবে গ্রেটার দেন ইকুয়াল টু ফোর এবং লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন তাহলে দাঁড়াইলো আমার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফোর, লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান। আর তোমার লিমিটেশন কি বলে দেখো, লিমিটেশন হচ্ছে এক্স দেড়ের সমান হতে হবে। তার মানে কি, তার মানে তোমার দেখো সংখ্যার কাছে যদি তুমি উপস্থাপন করো, আমি দেখাই, এটা জিরো, এটা ওয়ান পয়েন্ট ফাইভ, আর এখানে হচ্ছে তোমার ফোর, আর এখানে মাইনাস ওয়ান, তাহলে এক্সটা হচ্ছে মাইনাস ওয়ানের থেকে ছোট, মাইনাস ওয়ানের থেকে ছোট এইগুলা সব পরের গুলা, আর ফোরের থেকে বড় সব এই পরের গুলা। তাহলে দেখো এই যে তোমার লিমিটেশন ছিল বা শর্ত ছিল, এই কিন্তু ওর মাঝে পড়েই নেই, তো ওর মাঝে না পড়লে ও জাস্ট চুপচাপ থাকবে, যা থাকা তাই থাকবে, এরকম আর কিছু না। এইখানে ওর কোনো কি নেই, ইফেক্ট নাই বা ওর কোনো প্রভাব এখানে থাকতেছে না। এই তো হয়ে গেল। তাহলে এই প্রথম কেসটা আমি দেখাইছি কি, প্রথম কেসটা আমি দেখাইছি হচ্ছে যে এই ওটা ওর ভেতরে পড়তেছে, ভেতরে পড়ার কারণে নিরবচ্ছিন্ন শেপটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর এখানে পরের কেসটা দেখালাম ওটা ওর ভেতরে পড়তেছে না, এর উপরে ওর কোনো প্রভাব নাই। আচ্ছা এখন এখানে ছোট্ট একটা বলে দিই, পয়েন্ট বলে দিই, যেটা তোমাদের ক্যালকুলেশন কে ইজি করবে, সেটা কি, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, যখনই তোমার এই মডের ভিতরে মনে করো চলকের সামনে মাইনাস দিচ্ছে, মানে কিরকম, মানে আমি তোমাকে দিলাম যে সেভেন মাইনাস টু এক্স, যেমন এখানে দিছে থ্রি মাইনাস টু এক্স, এরকম যখন কেস গুলো দিবে, এই যে যখন তোমার চলকের সামনে মাইনাস দিচ্ছে, তুমি এক কাজ করে নিবা, সেটা কি, তুমি এইটাকে টু এক্স মাইনাস সেভেন লিখে নিবা, ঠিক একই ভাবে এটাকেও টু এক্স মাইনাস থ্রি লিখে নিবা, এইটা এইটা লিখে নিলে দেখবা তোমার কাজ অনেক ইজি হবে এবং তোমার জিনিসটাতে টাইমও বাঁচবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো, কেন, মডের ভিতরে কি, এ মাইনাস বি এর মড যা, বি মাইনাস এ এর মডও, তাই না, মডুলাস মানেই তো তুমি জাস্ট কি করতেছ, ওখানে তুমি ভেতরে ওদের চিহ্ন, চিহ্ন বলতে ভেতরের জিনিসগুলোকে ওলট পালট তুমি করতে পারবাই, ওলট পালট করা বলতে কি, ওলট পালট করা না বলি, মানে তুমি ভেতরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতেছ, ভেতরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে তুমি অবশ্যই পারবা, কারণ কি, কারণ তুমি বাইরে মডুলাস দিছো, সো যার কারণে থ্রি মাইনাস ফাইভ এর মডুলাস যা হবে ফাইভ মাইনাস থ্রি এর মডুলাসও তাই হবে। সো এই ধরনের কেস গুলাতে, এই কেসটা এখানে আসে ভালো হয়েছে, থ্রি মাইনাস টু এক্স, এই ধরনের কেস গুলাতে যখনই তোমার চলকের সামনে মাইনাস থাকতেছে, এইগুলা এই মাইনাস গুলো এভয়েড করার জন্য বা ঝামেলা মানে না করার জন্য তুমি এগুলাকে ইমিডিয়েটলি এইটাতে রূপান্তর করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে তাহলে আমাদের এইটা দিয়ে আমাদের টাইপ টু শেষ হয়ে গেল। তাহলে দেখো টাইপ টু এর মাঝে কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করছি, সবগুলো বেসিক ধরে ধরে সবগুলো বলছি, তাহলে একটু যদি রিভিউ দিয়ে দিই, টাইপ টু তে আমাদের কি কি ছিল। টাইপ টু তে মূলত তিনটা পার্ট ছিল, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, আরেকটা ছিল গ্রেটার দেন ইকুয়াল টু, আর একটা হচ্ছে হরে চলো। এখন এই তিনটে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নিই, যাতে করে আর কখনো কোনো দিন যে কোনো জায়গায় জিনিসগুলো আসলে আমরা ভুল না করি। তাহলে দেখো টাইপ টু এর কেসগুলো পুরোটাতে আমরা কি কি পড়ছি অ্যাট এ গ্ল্যান্স দেখে নাও, যাতে করে এরপরে কখনো কোনো দিন এই জিনিসগুলো ফেস করলে ভুল না হয়। সেটা কি, সেটা হচ্ছে এই যে লেস দেন ইকুয়াল টুর ক্ষেত্রে তুমি কি করবা, লেস দেন ইকুয়াল টুর ক্ষেত্রে সিম্পলি আমরা জাস্ট হচ্ছে মাথায় ক্যালকুলেশন করে কাজটা করে ফেলবো, কিভাবে, প্রক্রিয়া চিহ্ন যা আছে তার উল্টা কাজ করবো, দ্যাটস ইট, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এই তো এইটা করে এটা করে ফেলবো, তাহলে এটা সবচেয়ে ইজি। তারপরে এখন গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন যদি এই চিহ্ন থাকে তাহলে আমরা কি করবো, তাহলে হচ্ছে আমরা ওদের ক্ষেত্রে একবার প্রথমে সিম্পলি নিব একবার, তারপরে আবার কি করব, এই চিহ্ন চেঞ্জ করব, ডান পাশে যে থাকবে তার চিহ্ন কিন্তু আমরা চেঞ্জ করে দিব, এই তো এই কাজটা করব। আর হচ্ছে কি, আর হলো হরে চলক বিশিষ্ট এই ধরনের কেস যদি আমরা পাই তখন যেটা করব সেটা হলো যখনই আমাদের এখানে হরে চলক থাকতেছে ওটাকে উল্টায় নিতে হচ্ছে, উল্টায় নেওয়ার পর বাকি কাজ সব সেম। তাহলে ডিফারেন্স কোথায়, এই যে উল্টাইলাম, উল্টানোর আগে তো সেটা হরে ছিল,
হরে যেহেতু ছিল, হরে থাকা মান জিরো হওয়া যাবে না, ওর মাঝে একটা শর্ত অ্যাপ্লিকেবল হয়ে গেল। এখন ওই শর্তের জন্য ওই যে ওটার মান, যে যেটার মানের জন্য শূন্য হওয়া যাবে না, এক্স ইজ নট ইকুয়াল টু 3/2, এক্স ইজ নট ইকুয়াল টু 1, যেটাই হোক, সেই জিনিসটা আমরা সমাধানে অ্যাপ্লাই করবো। এই তো, এই গেল আমাদের এগুলা কেস। আরো বেশ কিছু কথা বলছিলাম, তার মধ্যে ভাইটাল কথাবার্তা ছিল এরকম যে লেস দেন ইকুয়াল টু যে বা লেস দেন যখনই থাকতেছে তখনই তোমার কিন্তু এটা একটা সীমাবদ্ধ রেঞ্জে সমাধান পাওয়া, আর এটার ক্ষেত্রে সীমাবদ্ধ হবে না, ব্যাপারটা হবে এই পাশে খোলা ওই পাশে খোলা। এই তো, আর হরে চল বিশিষ্ট ক্ষেত্রে তুমি চেক করবা যে এদের মাঝে তুমি মানটা, নির্দিষ্ট মানটা পড়তেছে কিনা, যদি পড়ে তাহলে সেটা বাদ দিতে হবে, আর যদি না পড়ে তাহলে কোনো ইফেক্ট নাই, যা থাকার তাই থাকলো। আর আর লাস্টের দিকে একটা কথা বলছিলাম যে মড অফ যখনই তোমার সামথিং মাইনাস তোমার চলক থাকতেছে, 2x এরকম যে যে যখন থাকতেছে, তখন ক্যালকুলেশনের সুবিধার্থে এক্সচেঞ্জ করে নিবা, যাতে করে ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। এই তো চলে গেল, এখন এগুলোর উপর বেস করে এখন যা যা করলাম এই কেসটা জাস্ট উল্টাই দিতে হবে, কিচ্ছু না। তাহলে দেখো টাইপ টু, টু তে যদি আমরা স্কিল্ড হই, অর্থাৎ টাইপ টু তে যা আসবে সব আমি পারবো, এই কনফিডেন্স যদি আমার থাকে, তাহলে টাইপ থ্রিটা আমরা বেশ সহজে কিন্তু পেরে যাবো। কিভাবে, সেই জিনিসটা এখন দেখবো। তাহলে এবার দেখো, যেটা বললাম টাইপ টু তে আমরা যে কাজগুলো করছি টাইপ থ্রিতে জাস্ট ওর উল্টা কাজ। টাইপ টু তে কি করছিলাম বলো দেখি, টাইপ টু তে ছিল পরম মানের, পরম মান আকারে প্রকাশ করা থাকবে, সেখান থেকে সমাধান করতে হবে বা পরম মান চিহ্ন তুলে দিতে হবে। এইবার কি থাকবে, এইবার সমাধান শেপে থাকবে বা ওর কাছাকাছি শেপে থাকবে, সেখান থেকে পরম মান সামহাও নিয়ে আসতে হবে, এই হলো ঘটনা। তাহলে এখন আমরা দেখি তাহলে এই কাজটা কিভাবে করতে পারি। তাহলে এখন দেখো, একটা কথা বারবার করে বলছি, লেস দেন ইকুয়াল টু থাকলে সমাধানটা হয় সীমাবদ্ধ শেপে, গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে সীমাবদ্ধ শেপে থাকে না। তো এই যে কথাটা বারবার বলছিলাম এই কারণে, যাতে করে এখানে সেটা অ্যাপ্লাই করতে পারি এবং এটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। সেটা কি, তুমি এখন চেক করবা সীমাবদ্ধ যে তথ্যগুলো আছে সেটাতে সীমাবদ্ধ হচ্ছে কিনা। কি বললাম, যে তথ্যগুলো থাকবে এক্স সম্পর্কে সেটাতে তাকে সীমাবদ্ধ শেপে তুমি প্রকাশ করতে পারতেছো কিনা। যদি পারো তাহলে ডাইরেক্ট চিহ্ন লিখে দিবা, পরম মানের চিহ্ন কি হবে, লেস দেন ইকুয়াল টু। যদি না পারো সিম্পল তোমার গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এইটা করলে যেটা হবে, এই জিনিসটা করলে তুমি ওর চিহ্ন নিয়ে প্রথমেই কাহিনী শেষ, চিহ্ন নিয়ে যদি ঘটনা শেষ হয়ে যায় তারপরে জাস্ট ওর একটা স্টেপ আছে, ওই স্টেপটা করলেই এই পরম মান আকারে প্রকাশ সোজা। এইটা বরং টাইপ টু থেকে থ্রিটাই বেশি ইজি যদি আমরা বুঝে বুঝে করি আর কি। তাহলে এখন আগে এক্সাম্পল মনে করো এরকম যে তোমাকে তথ্য দিয়ে দিছি, এরকম এক্স সম্পর্কে তথ্য এগুলা, এখন দেখি আমরা সীমাবদ্ধ হচ্ছে কিনা, সীমাবদ্ধ শেপে প্রকাশ করতে পারতেছি কিনা। এখানে বলছে এক্সটা 7 এর থেকে বড়, তার মানে কি, 7 এর থেকে বড় হচ্ছে এক্স। এই তো, এটা এক্স বড় 7 ছোট, গেল 7 লেস দেন ইকুয়াল টু এক্স, গেল। তারপর কি বলছে, এক্সটা 9 এর থেকে ছোট, তার মানে 9 এর থেকে এক্স ছোট, তার মানে কি করা যাচ্ছে, 9 এর থেকে ছোট, 9 বড় এক্স ছোট, ঠিক আছে না, এই কথাটা এখানে লিখছি। তাহলে এখন এই যে এখানে আমরা কাজটা করলাম, তাহলে দেখো সীমাবদ্ধ শেপে কিন্তু প্রকাশ করা গেল। তাহলে এখানে যে পরম মান চিহ্নটা আসবে, পরম মান আকারে প্রকাশ করলে যে চিহ্নটা আসবে সেটা কি, লেস দেন চিহ্ন, কাহিনী শেষ। তাহলে এটার ক্ষেত্রে তোমার লেস দেন ইকুয়াল টু চিহ্ন আসবে, কথা শেষ। এইটা একটা কেস। আর একটা কেস দেখো, সেটা কিরকম, সেটাতে দেখো কি হয়েছে, এইখানে তোমার হচ্ছে এই যে এটার হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 আছে, তার মানে থ্রিটা ছোট, থ্রি ছোট, এক্স বড়, গেল। আর এক্স লেস দেন ইকুয়াল টু 1 আছে, এক্স লেস দেন ইকুয়াল টু 1 মানে কি, মানে হচ্ছে তোমার এখানে এই এক্স লেস দেন ইকুয়াল টু 1 এই জিনিসটা থাকে। তার মানে তুমি কি দেখলা, তার মানে তুমি দেখো একে সীমাবদ্ধ শেপে প্রকাশ করলা, গেল, সেন্স মেক করতেছে, অবশ্যই এটা সেন্স মেক করতেছে, কারণ 7 থেকে বড় 9 থেকে ছোট, হ্যাঁ গেল, এটা সত্যি। এখন এইটার ক্ষেত্রে দেখো দেখি, এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে এগুলো যখন তুমি সীমাবদ্ধ শেপে প্রকাশ করা ট্রাই করছো, এইটা দেখো সেন্স মেক করবে না, অর্থাৎ এই জিনিসটা লজিক্যাল বা রেশনাল হবে না। কেন, কারণ এখানে কি আসতেছে, 3 থেকে বড় 1 থেকে ছোট, এটা কি হওয়া সম্ভব, এটা তো কখনোই হওয়া সম্ভব না। কোন একটা সংখ্যা 3 থেকে বড় হইলো আবার 1 থেকে ছোট হওয়া যায়, এটা তো যাবে না। তাহলে এটা সেন্স মেক করতেছে না, তার মানে এটা সীমাবদ্ধ না। তাহলে এই ক্ষেত্রে চিহ্নটা পরম মান সম্বলিত যখন করবা তখন চিহ্নটা কি আসবে, গ্রেটার দেন আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা, একদম জাস্ট আগের একটা সেন্স বা আগের একটা কমন সেন্স বা আগের একটা জিনিস, আগের একটা বৈশিষ্ট্য আমরা জাস্ট খেয়াল করছি, ওই খেয়াল করা বৈশিষ্ট্যটা এখানে ট্রাই করে আমরা চিহ্ন সম্পর্কে মতামত দিয়ে দিচ্ছি, চিহ্ন সম্পর্কে আর কোনো ঝামেলা আমাদের থাকতেছে না। আমরা কি করব, এইটাকে সীমাবদ্ধ শেপে প্রকাশ করা ট্রাই করব, যদি যায় অর্থাৎ সেন্স মেক করে
তাহলে সেটা কি হবে? এই চিহ্ন। আর যদি না যায়, যেমন এখানে গেল না, সেন্স মেক করলো না, তাহলে এই চিহ্ন। এই তো, তাহলে চিহ্নের ঝামেলা শেষ। এইবার জাস্ট আর একটা স্টেপ, এই স্টেপটা করলেই আমাদের দেখা যাবে এই ধরনের পরম মান সম্বলিত কাজ শেষ। তাহলে আরেকটা যে স্টেপের কথা আমি বললাম, আরেকটা স্টেপটা কি? ওই স্টেপটা চিহ্ন স্টেপ তো আমরা পারলাম। আরেকটা স্টেপ হচ্ছে এই যে দুই প্রান্তে যে দুইটা সংখ্যা থাকতেছে, এই যে এইটা এবং এইটা, এইটা এবং এইটা, তাহলে কি হচ্ছে এদের গড় তুমি মাইনাস করবা। কি বললাম? এদের গড় মাইনাস করবা, কাজ শেষ। তাহলে এদের গড় কি আছে দেখো দেখি, এদের গড় আছে 7 আর 9, 9 7-এর গড় কত? 8, তাই না? তাহলে 8 মাইনাস করো এখান থেকে, সিম্পল। এক্স মাইনাস 8 মড অফ এক্স মাইনাস 8 দিবা, এখানে তোমার হচ্ছে যে একটু ধরো, তাহলে দেখো এই যে এক্স মাইনাস 8 করলাম, এরপর এখন কি, এখন কথা হচ্ছে এখানে কি বসাবো, এইখানে চিহ্ন মিলায় বসাবা, কাজ শেষ। চিহ্ন মিলায় কিরকম, এইখানে কি আসছে লেস দেন, না লেস দেন ইকুয়াল টু, তাহলে এখানে এই যে লেস দেন ইকুয়াল টু এই পার্টটুকু, এই পার্টটুকুতে এটা বাস্তবায়ন করো। বাস্তবায়ন করো মানে কি, যে এই যে এখান থেকে তুমি কি মাইনাস করলাম, এদের গড়টা মাইনাস করলাম না, এখান থেকে মাইনাস করো, তাহলে 9 থেকে 8 বাদ 1, তাহলে এখানে থাকবে 1, শেষ। এটা এখানেও সেম, এখানে তোমার চিহ্ন কি আসছে গ্রেটার দেন। প্রথম কথা হচ্ছে এদের গড়টা মাইনাস করতে হবে, এদের গড় কত আসে, 3 আর 1-এর গড় কত, 2, তাহলে এক্স মাইনাস 2 মড অফ থাকলো, এখন গ্রেটার দেন, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন চিহ্ন মিলাও, এই যে গ্রেটার দেন চিহ্ন এখানে, এই যে গ্রেটার দেন চিহ্নটা পার্টটা আছে এইখানে তুমি এদের গড়টা আবার মাইনাস করো, তাহলে এদের গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এখানে 3 থেকে তোমার হচ্ছে 2 বাদ, তাহলে এক্স সরি গ্রেটার দেন ইকুয়াল টু 3 থেকে 2 বাদ 1, তার মানে এখানে 1। এই তো এই জিনিসটা হচ্ছে এরকম। তাহলে দেখো এদের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, যে প্রথম কথা হলো আমি দেখবো সীমাবদ্ধ হচ্ছে কিনা, যদি সীমাবদ্ধ হয় তাহলে সেই জিনিসটা আমি করে দিব হচ্ছে লেস দেন ইকুয়াল টু, যদি ইকুয়াল টু থাকে তাহলে ইকুয়াল টু, আর যদি না থাকে তাহলে তো নাই, আর যদি সীমাবদ্ধ না হয় তাহলে সেটা হবে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু, গেল। তারপরে এখন আমরা কি করব, তারপরে এখন আমরা দেখব যে হচ্ছে ওদের গড়টা মাইনাস করতে হবে, কাজ শেষ। তাহলে ওদের গড় মাইনাস করে লিখবো, এখানেও লিখে দিব, এখানেও লিখে দিলাম। এখন যেটা কেসি আসুক, ওদের গড় অলওয়েজ মাইনাস করে মডের ভিতরে রেখে রাখতে হবে, লিখে রাখলাম। এরপরে এখন কথা হচ্ছে এই চিহ্নের ডান পাশে কি লিখবো, চিহ্নের ডান পাশে তুমি মিলায় লিখবা, এইখানে লেস দেন ইকুয়াল টু আসে তাহলে এখানে যা আসে লেস দেন ইকুয়াল টুর সাথে মিলাইলা, যা আসে তাই বসাবা, এখানে আসছে কি গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টুর সাথে মিলাই এখানে লিখবা। এখন এখান থেকেও তুমি মিলাই লিখতে পারো, এই যে এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এক্স কার বড়, 3-এর বড়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টুর সাথে মিলাইলে এটা আসতেছে, এটার সাথে তো মিলানো যাবে না, কারণ কি এখানে লেস দেন ইকুয়াল টু আছে, আমার তো আসছে চিহ্ন গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এই যে এর সাথে মিলাবো, তাহলে এখান থেকে এক্স মাইনাস 2 করছে, এখান থেকে মাইনাস 2 করবো। এই তো, এই সিম্পল। তাহলে তোমার গেল স্টেপ, আমি বলছিলাম দুইটা, দুইটা তোমরা তিনটা ধরে নিতে পারো, এটাকেও যদি তোমরা স্টেপ আকারে বিবেচনা করো। প্রথম কাজ কি, চিহ্ন কি হবে আইডেন্টিফাই করা, এই যে সীমাবদ্ধ নাকি সীমাবদ্ধ না এখান থেকে। তারপরে তোমার হচ্ছে যে তুমি গড় মাইনাস করবা, আর হলো তুমি দেখবা যে চিহ্ন মিলাবা, এই চিহ্ন আসছে তাহলে এখান থেকে মাইনাস করবো, যদি এই চিহ্ন আসে তাহলে এখান থেকে মাইনাস করবো। এই তো হয়ে গেল। তাহলে এখন আমরা আগাই, তাহলে এখন আমরা এখান থেকে কোশ্চিন সলভ করবো, কোশ্চিন সলভ করলেই দেখবা জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখন কোশ্চিন সলভ করবো। দেখো স্টেপ গুলা উল্টা পাল্টা করবা না, বা স্টেপ নিয়ে গড়বড় করবা না, স্টেপ গুলো গড়বড় করা যাবে না, স্টেপ গুলো একদম ঠিকঠাক মাথায় রাখতে হবে। সেটা কি বলছিলাম, প্রথমেই চিহ্ন নিয়ে কাজ, তারপরে গড় মাইনাস করতে হবে অলওয়েজ, এখানেও গড় মাইনাস করতে হবে, এখানেও গড় মাইনাস করতে হবে, তারপর চিহ্ন মিলে কাজ। এই তো, তাহলে এখন দেখি, প্রথমে দেখো তাহলে চিহ্ন নিয়ে যে কাজ করবা, প্রথমে দেখো এই যে তোমাকে এই যে সীমাবদ্ধ শেপে প্রকাশ করেই দিছে, ওরাই দিয়ে দিছে, তাহলে এখন তুমি দেখবে যে সেন্স মেক করতেছে কিনা, 2 লেস দেন x লেস দেন 8, হ্যাঁ সেন্স মেক করতেছে, তার মানে সীমাবদ্ধ শেপেই এরা আছে, তার মানে অবশ্যই এটা কি হবে লেস দেন, হয়ে গেল শেষ। এইখানে তাহলে তোমার চিহ্ন নিয়ে কাজটা ওরাই বরং অনেকটা করে দিয়ে রাখছে। এরপরে এখন কি, তুমি এখন এদের গড় মাইনাস করবা, 8 আর 2-এর গড় কত হচ্ছে, 8 আর 2-এর গড় হচ্ছে 5, তাহলে এক্স মাইনাস 5 মোড দিয়ে দিলাম, শেষ, এটুকুও শেষ। এখন বাকি এখানে যা বসাবো, এখন এখানে বসানোর কাজ আমি কি বলছিলাম, চিহ্ন মিলায় করব, এখানে আসছে লেস দেন, তাহলে কোথায় লেস দেন আছে, এখানে এক্স লেস দেন এইটুকু, তাহলে এই পার্টটুকু নিয়ে কাজ করো, শেষ। 5 মাইনাস করতে হবে, 8 থেকে 5 মাইনাস করে দাও, 3, শেষ। তো তাহলে এইটা কাজ অনেক ইজিলি হয়ে গেল। এবার এখানে আসো, এখানে কি করতে হবে, এখানে কিন্তু এখানে উপস্থাপন করে দেওয়া নাই, তোমার কাজটা সোজা করে দেওয়া নাই, তাহলে এখানে তুমি উপস্থাপন করে নাও, সেটা কি এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে -7, এক্সটা 7-এর থেকে ছোট, তাহলে এক্স থাকলো লেস দেন ইকুয়াল টু -7, আবার এক্সটা হচ্ছে কার থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে তোমার -1,
তার মানে কি মাইনাস ওয়ানটা এই পাশে, কেন? কারণ মাইনাস ওয়ান ছোট, এক্স বড়, এই যে এক্স বড়, মাইনাস ওয়ান ছোট এই পাশে। এইটা কিন্তু প্রকাশ করে নেওয়া শিখতে হবে, বা এটা তোমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে স্কিলটা গ্রো করতে হবে। এই জিনিসগুলোতে আবার গড়বড় করলে হবে না। তুমি যদি এখন এইটা বাস্তবায়ন করতে ভুল করো, মাইনাস ওয়ান কে এখানে দিয়ে মাইনাস সেভেন কে এখানে দিয়ে সেন্স মেক করাও, তাহলে তো হবে না, তাহলে তো ভুল হয়ে যাবে। তোমাকে এই জিনিসটাই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতাম। আচ্ছা, এইটা এখানে বাস্তবায়ন করে দেখলাম। এখন দেখো দেখি, তুমি যে এই শেপে প্রকাশ করছো, সীমাবদ্ধ শেপে প্রকাশ করছো, এটা কি সেন্স মেক করতেছে নাকি করতেছে না? এইখানে দেখো, এখানে কি আসতেছে, মাইনাস ওয়ান এর থেকে বড়, মাইনাস সেভেন এর থেকে ছোট, এটা হওয়া সম্ভব? সম্ভব না, এটা সেন্স মেক করতেছে না। তাহলে সেন্স মেক করতেছে না মানে কি, তাহলে তোমার ডিরেক্ট আসবে চিহ্ন গ্রেটার দেন ইকুয়াল টু, কথা শেষ, একদম গ্রেটার দেন ইকুয়াল টু তুমি বসাই দিলে এবং চিহ্ন সম্পর্কে তুমি শিওর হয়ে গেলো। এইবার এখন কি, এখন তুমি গ্রেটার দেন ইকুয়াল টু হোক আর লেস দেন ইকুয়াল টু হোক, লেস দেন হোক যেটাই হোক, তোমাকে আমি কি বলছি, এই চিহ্ন, এই যে সংখ্যা দুইটার গড় মাইনাস করতাম, তাই না? তাহলে এখন এদের সংখ্যা দুইটার গড় বের করো, এদের গড় কত? এখানে আছে মাইনাস সেভেন, এখানে আছে মাইনাস ওয়ান, এদের গড় হচ্ছে মাইনাস ফোর, বোঝা যাচ্ছে? তাও আমি একটু বের করে দেখাই, মাইনাস সেভেন আর মাইনাস ওয়ান দুইটা যোগ করলাম, যোগ করে দুই দ্বারা ভাগ করলাম, গড় আসবে এবার মাইনাস ফোর। এখন তুমি আবার চিহ্ন ইগনোর করলে হবে না, অর্থাৎ তুমি নিজের সিলি মিস্টেক করলে হবে না। এই সিলি মিস্টেক গুলো যাতে না হয় এই জন্যই বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, যত পারা যায় প্র্যাকটিস করে জিনিসগুলো নখদর্পণে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে থাকলো মাইনাস ফোর। এখন এই মাইনাস ফোরটা মাইনাস করতে হবে, ভালো মতো বুঝো আমি কি বলছিলাম, গড়টা বিয়োগ করতে হবে, এদের গড়ই আসছে মাইনাস ফোর, তাহলে এই গড়টা কি করতে হবে, এখন বিয়োগ করতে হবে। তাহলে এক্স থেকে তুমি মাইনাস ফোর বিয়োগ করো, এক্স মাইনাস মাইনাস ফোর, তাই না? তাহলে এখন আলটিমেটলি কি হবে, এই জিনিসটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হচ্ছে এক্স প্লাস ফোর। থাকলো, এই কাজ হয়ে গেল। এই কাজটা আমি করে দেখালাম যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তুমি যখন মানে একাধিকবার প্র্যাকটিস করবা এটা মুখেই চলে আসবে। চলে গেল মড অফ এক্স প্লাস ফোর। এইবার এখন কি গ্রেটার দেন আসছে, এই চিহ্ন এখানে এখানে কি বসাবো, এখানে আমি কি বলছি চিহ্ন মিলায় বসাবো, তাহলে এই গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে এক্স এর সাথে গ্রেটার দেন ইকুয়াল টু সম্পর্ক কার, এর। এখন সিম্পল ওই কাজ করো, তুমি কি করছো মাইনাস ফোর বাদ দিছো, এখান থেকে মাইনাস ফোর বাদ দাও, মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান থেকে যদি মাইনাস ফোর বাদ দাও তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে আবারও প্লাস, তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর, তার মানে প্লাস হচ্ছে কি দাঁড়ায় থ্রি, এই তো এই জিনিসটা, তাহলে এটা সমাধান হচ্ছে এরকম। এইখানে তোমাকে যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো তোমাকে মিলায় মিলায় কাজ করতে হবে এবং কোনোটাতে ভুল করা যাবে না। এইখানে তুমি বাস্তবায়নে ভুল করা যাবে না, চিহ্ন লিখতে ভুল করা যাবে না, অথবা গড় বের করতে, গড় মাইনাস করতে, এই কাজগুলোতে কোনোটাতেই কিন্তু ভুল করা যাবে না। জিনিসটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুনে নিলাম সিস্টেমটা, আচ্ছা ভাই ঠিক আছে বুঝছি সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তোমার হাত এই জায়গাটায় মানে একদম ঠিকঠাক কাজ করবে না, বা স্কিলটা তোমার আসবে না, প্র্যাকটিসের দায়িত্বটা পুরোটা তোমার। আচ্ছা, এখন এইভাবে শিখার আসলে সুবিধা কি, এইভাবে শিখাচ্ছি কেন? এইখানে আসলে সুবিধাটা হচ্ছে প্রথমেই তোমার এই যে বাস্তবায়নটাতেই তোমার চিহ্নটা সম্পর্কে শিওর হয়ে যাচ্ছ। এই চিহ্নটা সম্পর্কে শিওর হয়ে গেলে না সুবিধা হচ্ছে তোমার অর্ধেক অপশন আগেই আউট হয়ে যাবে। সাধারণত তোমার অর্ধেক থাকবে লেস দেন দিয়ে, অর্ধেক থাকবে গ্রেটার দেন দিয়ে, বা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে যেটা দিয়ে থাক। সো যখনই তুমি চিহ্নটা সম্পর্কে শিওর হয়ে নিবা, যখন তোমার চারটা অপশনের সামনে চিহ্নটা তুমি শিওর হয়ে নিলে যে চিহ্নটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে, এখন গ্রেটার দেন ইকুয়াল টু যে কয়টাতে নাই সে কয়টা আগেই আউট, আগেই এলিমিনেট হয়ে গেল। এখন বাকি যে একটা থাকলো বা দুইটা থাকলো, একটা সাধারণত একটা বা দুইটাই থাকবে, এই দুইটার মাঝে তখন তুমি ঠিক করবা যে কোনটা উত্তর হবে। সো চিহ্ন দিয়ে যখনই তুমি প্রথমে চিহ্ন যাচ করবা, তখনই প্রথমে এলিমিনেশনের কেস চলে আসবে যে হ্যাঁ কিছু সংখ্যক জিনিস আগেই আউট, সেইটা এই সুবিধাটা আছে। এখন এই ব্যাপারগুলো যদি একটু পেছানো মনে হচ্ছে, যে যদি মনে হয় যে ভাইয়া বেশ কয়েকটা স্টেপ এইভাবে তো আমি আগে চিন্তা করিনি বা এইভাবে নৈমিত্তিক সলভ করিনি, সেইটা আমার একটু নখদর্পণে আসতে টাইম লাগতেছে, এখন প্র্যাকটিস করার উপায় কি, প্র্যাকটিস করার উপায় হচ্ছে একাধিক কোশ্চিন সলভ করা। সেটা তুমি যেটা করতে পারো, যে বইয়ের যে কোশ্চিনগুলো দেওয়া আছে, বইয়ের যে অনুশীলনী কোশ্চিন, একদম বোর্ড বইয়ের অনুশীলনী, সেই কোশ্চিনগুলো তুমি ট্রাই করবা নৈমিত্তিকের মতো এইভাবে করে সলভ করবো, সলভ করে দেখবা যে ওই কোশ্চিনগুলোই ঘুরে ফিরে আসতেছে। তুমি যেখানেই সলভ করো দেখবা যে ওগুলোই মোটামুটি হচ্ছে তোমার মানগুলা, সেম মানগুলোই তুলে দিচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা। সো প্র্যাকটিসের একটা ভালো উপায় হচ্ছে বইয়ের কোশ্চিনগুলো অ্যাজ এ নৈমিত্তিক ফোকাস করে সলভ করা। এই তো হয়ে গেল, তাহলে পরম মান আকারে প্রকাশে সাধারণত এই জিনিসগুলোই থাকবে এবং আমরা এইভাবে করলেই হয়ে যাবে, পারবো। এখন পরম মান আকারে প্রকাশের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সাধারণত এরকম করেই দিয়ে দেয়, এই যে এটাতে, এটাই বেশি দেয়, এই জিনিসটা এটাতে বেশি দেয় সুবিধা, আরো আরো বেশি সুবিধা তুমি দেখেই বলে দিতে পারছো, চিহ্ন হবে এইটা, জাস্ট গড়টা মাইনাস করবা, গড় মাইনাস করে চিহ্ন মিলে কাজ করবা, শেষ, এইটা।
তাহলে টাইপ থ্রি আমাদের এই চলে গেল। টাইপ থ্রিতে আমরা দেখলাম পরম মান আকারে প্রকাশ, এবার আমরা যাব টাইপ ফোরে। তাহলে দেখো টাইপ ফোরটা হচ্ছে অসমতা, এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট, তবে এই জিনিসটার এই অসমতাতেও প্রয়োগ আছে এবং এটার ইম্পর্টেন্সটা এই দিক থেকে যে আসলে অসমতা জিনিসটা তোমার অন্যান্য জায়গায়ও কাজে লাগবে, এই বাস্তব সংখ্যা ছাড়াও বাস্তব সংখ্যার ভিতরে অন্যান্য জায়গায় কাজে লাগবে। যেমন অসমতার কনসেপ্ট দিয়ে তোমাকে সুপ্রিমাম ইনফিমাম অর্থাৎ হচ্ছে তোমার বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা সেখানে কাজে লাগবে আবার অসমতা জিনিসটা, কিন্তু অন্যান্য যে কনসেপ্ট গুলো আছে আমাদের বইয়ের সেইখানেও কাজে লাগতে পারে। ওকে, তাহলে এখন দেখো অসমতা যে একদম জেনারেল কেস বা একদম সিম্পল যে কেসটা সেটা বেশি আসার চান্স থাকে এবং সেটা কিরকম, খুব সহজে বলতে গেলে ব্যাপারটা এরকম দেখো, সেটা হচ্ছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এই দুইটা জিনিস আমি গুণ করে রাখলাম এবং এই শেপে আমি গুণ করে রাখলাম। এখন এই যে এই শেপে গুণ করে রাখলাম এই জিনিসটা এখন আমার কি হতে পারে, এটা লেস দেন জিরো হতে পারে, এটা গ্রেটার দেন জিরো হতে পারে, হতে পারে গেল। এখন এই শেপটাই এখন ভিন্ন ভিন্ন ভাবে কিভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি লেস দেন জিরো লিখলাম, অথবা আমি লিখলাম যে এক্স মাইনাস বি আর এক্স মাইনাস এ এটাকে জিরো লিখলাম। ঠিক একইভাবে এইখানেও আমি কি লিখতে পারি, এখানেও আমি হচ্ছে লিখতে পারি হলো এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো, আবার এক্স মাইনাস বি এক্স মাইনাস এ গ্রেটার দেন জিরো। এই তো, তাহলে আমি এখন এইগুলাকেই জাস্ট এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এইটুকু মাথায় রাখলেই হবে, এগুলো তো জাস্ট ওগুলো থেকেই বাকিগুলো সেগুলো রিয়ারেঞ্জ করে লিখছি আমরা। এখন যদি এইটা হয় তাহলে খুব সহজে কি মাথায় রাখবো, ছোটটা থেকে বড়টা, কি বললাম ছোটটা থেকে বড়টা, অর্থাৎ এই যেখানে তুমি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি শেপে জিনিসটা লিখছো এখানকার ছোটটা থেকে বড়টা পর্যন্তই হবে ওর সমাধান। কিরকম, মনে করো এখানে আসলে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু, তাহলে এখানে লেস দেন জিরোর কেসে সবসময় কি হবে ছোটটা থেকে বড়টা, তাহলে ছোট কোনটা, ছোট হচ্ছে টু আর এখানে থ্রি, তাহলে টু থেকে থ্রি এইটাই হবে সমাধান। এই তো খুব সিম্পল, এখানে যদি ইকুয়াল থাকে তাহলে এখানে ইকুয়াল আমরা দিয়ে দিব, হয়ে গেল জিনিসটা চলে গেল। তাহলে এইখানে তাহলে এই এখানকার কেসটা তাহলে হচ্ছে এরকম এইখানে। তবে এখানে একটা সতর্কতা, ছোট্ট সতর্কতা হচ্ছে এটা যে আমরা যাতে আবার এইখানে মনে করো প্লাস থ্রি আছে এখানে মাইনাস টু আছে, তাহলে কি আবারও একই কথা যে আমাদের এইটার জন্য বা এই রকম করে জিনিসটা নিয়ে আসতে হবে, এক্স মাইনাস এ এই মাইনাস এ শেপেই নিয়ে আসতে হবে। তাহলে এটাকে কিভাবে লিখতে হবে, এক্স মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল টু জিরো, এইভাবে। এখন তোমাকে জাজ করতে হবে যে এ বড় নাকি এ বড়, এইভাবে জাজ করতে হবে। তাহলে তোমার জাজমেন্টটা কখন দিবা, তুমি জাজমেন্টটা দিবা এই শেপে আনার পর, মাইনাসে আনার পরে তখন তুমি জাজমেন্ট দিবা যে এ বড় নাকি বি বড়। এই জাজমেন্ট দেওয়ার পরে তখন ছোটটা থেকে বড়টা এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। কিরকম, এখানে দেখো তাহলে কি হচ্ছে, মাইনাস থ্রি এটা বেশি ছোট আর টু, টুটা তো বড়, তাহলে মাইনাস থ্রি থেকে টু এটাই হবে আমাদের উত্তর, মাইনাস থ্রি থেকে টু এরকম আর কি। তোমাকে মাইনাসটা বাস্তবায়ন করে নিয়ে এসে তারপরে ওখান থেকে জাজমেন্ট দিয়ে ছোটটা থেকে বড়টা হবে উত্তর অলওয়েজ। তাহলে এইটার ক্ষেত্রে ছোট থেকে বড়টা, এইটার ক্ষেত্রেও ছোটটা থেকে বড়টা, কিন্তু এখানে ছোট্ট একটা সতর্কতা আছে। কি সতর্কতা সেই জিনিসটা একটু দেখো, এই সতর্কতার পয়েন্টটা আমরা অলরেডি দেখছি আরেক জায়গায়, তো দেখি আমরা ধরতে পারতেছি কিনা। সেটা হচ্ছে এরকম যে মনে করো তোমার এখানে এই যে এক্স মাইনাস এ বা এক্স মাইনাস বি শেপে যে জিনিসটা আছে সেটা কি দিল, সেটা দিল হচ্ছে তোমার এক্স মাইনাস টু দিল আর নিচে এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু এটা। এখন কথা হচ্ছে আমরা তো জানি এইটা কেস আর এইটা কেস সিমিলার, তাহলে এইখানকে এখানেও যা জাজমেন্ট দিছি এখানেও সেম জাজমেন্ট দিব, তাই না, এখানেও সেম জাজমেন্ট দিব ঠিক আছে, কিন্তু একটু ছোট্ট ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, কেন ডিফারেন্স সেটা দেখাই। সেটা হচ্ছে আমরা কি দেখছি যে আমরা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি শেপে প্রকাশ করব, প্রকাশ করা আছে, এ আর বি এর মাঝে ছোট বড় জাজমেন্ট করব, ছোট হচ্ছে দুই বড় হচ্ছে এটা তিন, এখন তাহলে ছোট থেকে বড় হবে অর্থাৎ টু থেকে হবে থ্রি, তাই তো, এইটাই হওয়ার কথা, কিন্তু এখানে ছোট্ট একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে তুমি দেখো আমরা যখন এর প্রিভিয়াস টাইপে একটা জিনিস পড়তেছিলাম যে হর যখন চলকে ছিল তখন কিন্তু কি ছিল যে ওটার মান শূন্য হওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ছিল যে হরের মান জিরো হওয়া যায় না। তাহলে হরের মান যদি জিরো না হওয়া যায় তখন কিন্তু আমরা কি শর্ত পাইছিলাম, যে এখানে মনে করো এক্স মাইনাস বি তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু বি পাইছিলাম, তাই না, এখানেও সেম জিনিসটাই হবে। তাহলে এখানেও
x মাইনাস b যে আছে অথবা এখানে x মাইনাস 3 আছে এইটার মান 0 হওয়া যাবে না তাহলে x ইজ নট ইকুয়াল টু 3 তাই না x মাইনাস 3 ইজ নট ইকুয়াল টু 0 তার মানে x ইজ নট ইকুয়াল টু 3 যেহেতু x ইজ নট ইকুয়াল টু 3 তার মানে এখানে তুমি ইকুয়াল দিতে পারবা এই ইকুয়ালটা দিতে পারবে না এইটার দিকে তাহলে কি করতে হবে খেয়াল রাখতে হবে যখনই লেস দেন ইকুয়াল টু থাকবে লেস দেন থাকলে তো কোনো সমস্যা নেই যদি শুধু লেস দেন থাকে তাহলে তখন তুমি লেখো সমস্যা নেই টু থেকে থ্রি পর্যন্ত লেখো কোনো সমস্যা নেই কারণ তখন ইকুয়াল আসতেছে চিহ্নটাই নেই কিন্তু যখনই লেস দেন ইকুয়াল টু থাকবে বিশেষ করে এই ভগ্নাংশ কেসগুলোতে গুণ করা অবস্থায় থাকলে সমস্যা নেই কিন্তু যখনই এই ভগ্নাংশ কেসগুলোতে থাকতেছে ভাগ করা অবস্থায় তখনই তোমাকে সতর্ক থাকতে হবে যে নিচে কে আছে নিচে যে আছে তাকে জিরো হইতে দেয়া যাবে না এই ব্যাপারটা যাতে আমরা সতর্ক থাকি এখানেও সেম এখানে তোমার এ আর বি আছে তো এখানে মনে করো এ বি এর মাঝে আমি ছোট বড় ডিফারেন্সিয়েট করতেছি না যে কোনটা ছোট বড় হতে পারে এখানে মনে করো সেভেন থাকলো এখানে ফাইভ থাকলো লেস দেন ইকুয়াল থাকলো লেস দেন থাকলে সমস্যা নাই কিন্তু যখন ইকুয়াল থাকতেছে তখন কি করবা তুমি এই যে সেভেনটা সেভেন আর হইতে দেওয়া যাবে না ফাইভ থেকে সেভেন যাবে সেভেন আর ইকুয়ালটা দেওয়া যাবে আর এজ ইউজুয়াল আগের সতর্কতা তো আছেই যদি এখানে প্লাস থাকে এখানে মনে করো দুইটাই প্লাস বা একটা প্লাস যেটাই থাক যখনই প্লাস থাকবে তখন কি বুঝতে হবে ওটাকে আগে মাইনাস শেপে কল্পনা করে নিতে হবে এক্স মাইনাস মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ বেশি ছোট তাহলে হবে মাইনাস ফাইভ থেকে এক্স চলে যাবে কত দূর সেভেন পর্যন্ত সেভেন ইকুয়াল দেওয়া যাবে না এখানে ইকুয়াল দেওয়া যাবে এই তো জাস্ট কমন সেন্স খাটায় তুমি এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করবা তাহলে এই ধরনের এই শেপে যখনই লেস দেন থাকতেছে বা লেস দেন ইকুয়াল টু থাকতেছে আমরা কি মাথায় রাখবো ছোটটা থেকে বড়টা পর্যন্ত এই তো এই শেপে চলে গেল ছোটটা থেকে বড়টা কেন হচ্ছে বলো দেখি এইটা তো আমরা আগেই দেখে আসছি সীমাবদ্ধ হয় যখনই লেস দেন বা লেস দেন ইকুয়াল টু থাকে কেসটা সীমাবদ্ধ হয় তবে সতর্কতা কি এখানে সতর্কতা হচ্ছে যখন ইকুয়াল থাকবে ভগ্নাংশ কেসগুলোতে হরটাকে কখনো জিরো হতে দেওয়া যাবে না এই তো চলে গেল এটা এবার এখন এটাতে আসি এটাতে কি এটাতে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার গ্রেটার দেন জিরো আছে আমরা গ্রেটার দেন জিরো ক্ষেত্রে কি পাইছিলাম সমাধান সমাধান পাইছিলাম যে সীমাবদ্ধ হবে না একদিকে বড় একদিকে চলে যাবে অসীম পর্যন্ত আরেকদিকে অসীম পর্যন্ত খোলা হবে খোলা ব্যবধি তাহলে এখানে ব্যাপারটা কি হবে বলো দেখি এখানে হবে ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমার এক্স মাইনাস এক্স মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু সরি গ্রেটার দেন জিরো অথবা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যাই থাকুক না কেন এইটা হবে বড়টার থেকে বড় ছোটটার থেকে ছোট কি বললাম বড়টার থেকে বড় ছোটটার থেকে ছোট তাহলে এখানে দেখি মনে করো দেওয়া আছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু আগে শেপেরটা চিন্তা করে নিবা যেখানে যেহেতু মাইনাস শেপে আছে তাহলে মাইনাস মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু আছে তাহলে এখন দেখতে হবে এক্স মাইনাস এই যে মাইনাস থ্রি থাকলো এক্স মাইনাস টু তাহলে এখন মাইনাস থ্রি আর টু এর মাঝে কে বড় টু বড় আর মাইনাস থ্রি ছোট তাহলে আমরা কি বলছি ছোটটার থেকেও ছোট বড়টার থেকেও বড় তাহলে বড়টার থেকেও বড় তার মানে কি টু এর থেকেও বড় হবে আর ছোটটার থেকেও ছোট মানে মাইনাস থ্রি এর থেকেও ছোট হবে এই তো চলে গেল এখানে তাহলে এই কেসটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে আর যদি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি অর্থাৎ ভগ্নাংশ শেপে থাকে আবারও সেম সতর্কতা যখনই ইকুয়াল থাকলে যদি গ্রেটার দেন থাকে তাহলে তো সমস্যা নাই ছোটটা থেকে ছোট বড়টা থেকে বড়টা লিখে দিবা আর যদি ইকুয়াল থাকে তখন এই যে এইটাকে তখন তুমি জিরো ইকুয়াল লেখা যাবে না যেমন এই জিনিসটা যদি এখানে থাকতো এক্স মাইনাস এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো তাহলে তুমি এই ক্ষেত্রে কিন্তু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টু বলতে পারতা কিন্তু এক্স লেস দেন ইকুয়াল টু দিতে পারতা না তখন শুধু মাই সরি এখানে দাঁড়াও একটু দাঁড়াও নিচে টু রাখছি না তাহলে এখানে দেওয়া যাবে মানে এক কথায় আর কি এই হরের ব্যাপারটাকে জিরো হইতে দেওয়া যাবে না তখন ইকুয়াল ওখানে দেওয়া যাবে না কারণ এখানে যদি তুমি ইকুয়াল দিতা এখানে যদি ইকুয়াল দিতা তাহলে ভুল হয়ে যেত কেন ভুল হইতো এখানে ইকুয়াল দিলে এটা ভুল হবে কারণ এই যে এখানে এক্স টু এর ইকুয়াল হওয়া যাবে না এক্স তো টু এর ইকুয়াল হলে হরে জিরো চলে আসতেছে ইনফিনিটি তখন মানে আনডিফাইন্ড একটা ফর্ম চলে আসতেছে ওইটা আনতে দেওয়া যাবে না এই তো তার মানে আমরা বেসিকটা বুঝে গেছি যে জাস্ট চোখ কান খোলা রেখে বেসিক ফর্মটা মাথায় রেখে যে যখন এটা থাকবে তখন কি হবে তখন হবে আমাদের হচ্ছে ছোটটা থেকে বড়টা আর যখন এটা থাকবে ছোটটার থেকেও ছোট বড়টার থেকেও বড় আর এখানে হরকে জিরো হইতে দেয়া যাবে না এই তো এই বেসিকটা মাথায় রাখলে মোটামুটি অ্যান্সার করা যাবে এবং সাধারণত এই ধরনের জিনিসগুলোই দেয় কমপ্লেক্স কেসটা দেয় না আমি কমপ্লেক্স কেসটা শিখায় রাখবো সমস্যা নেই কিন্তু কমপ্লেক্স কেসটা দেওয়া হয় না তাহলে এটা আসে কিভাবে প্রশ্নে এটা আসে মেনলি এভাবে যে তোমার এই শেপটা আসে এই শেপটা আসতে দেখি না আমি খুব একটা এই শেপটা আসে এবং দেয় হচ্ছে এটা মিডল টার্ম শেপে অর্থাৎ তোমাকে একটা দিবে যে এক্স স্কোয়ার মাইনাস
এত এক্স এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই শেপে থাকবে আর কি, এটা দ্বিঘাত একটা সমীকরণ থাকবে, ওটাকে মেরু টার্ম করতে হবে, মেরু টার্ম করে এই শেপে আনবা, এই শেপে এনে জাজমেন্ট দিবা, কাজ শেষ। এই তো এইটাই থাকে সাধারণত কোশ্চেন। তাহলে এখন আমরা কোশ্চেন সলভ করি, এই সংক্রান্ত আশা করা যায় ইনশাল্লাহ ঝামেলা থাকবে না কোশ্চেন সলভ করলে। তাহলে এই যে এখান থেকে এই অসমতা থেকে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে বা এক্স এর জন্য সমাধান করতে বলছে, তাহলে কি করবো আমরা? এখানে দেখো দ্বিঘাত সমীকরণ দিছে, এখন এই দ্বিঘাত সমীকরণটা সাজানো নাই, আমরা সাজা নিব নিজেদের মতো করে। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, এইটা দাঁড়ায় তাই তো? সাজায় যদি নেই মাইনাস এক্স স্কোয়ার, আমি ভুল লিখলাম কি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, ঠিক আছে? এই তো এই জিনিসটা থাকলো। এখন দেখো তোমাদের কি হয়েছে, এই যে এক্স এর সামনে, এক্স এর সামনে কিন্তু এক্স স্কোয়ার এর সামনে কিন্তু মাইনাস চলে আসে, তো আমরা সাধারণত এই এই ফর্মে তো জিনিসটা সলভ করি না, আমরা সাধারণত এক্স স্কোয়ার এর সামনে প্লাস রেখে জিনিসটা সলভ করি। তাহলে এক্স স্কোয়ার এর সামনে প্লাস নিয়ে আসবো, কিভাবে প্লাস নিয়ে আসবো, পুরো জিনিসটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো। মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, আর এই চিহ্ন উল্টে যাবে কারণ মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করছি। এই তো এখন তাহলে এই জিনিসটা সলভ করো, এই জিনিসটা এটা এই ইকুয়েশনের দুইটা মূল কি হবে, এই ইকুয়েশনের দুইটা মূল হবে টু অ্যান্ড থ্রি, বুঝাই যাচ্ছে দেখে? তাহলে এক্স মাইনাস টু অ্যান্ড এক্স মাইনাস থ্রি চলে আসলো লেস দেন জিরো, এখানে তাহলে বুঝাই যাচ্ছে কি হবে, লেস দেন আছে তার মানে ছোট থেকে বড়টা, তাহলে টু লেস দেন এক্স লেস দেন থ্রি, এটাই হচ্ছে এটার উত্তর। সাধারণত এই কোশ্চিন গুলোই তোমাদের ওখানে থাকবে, তোমাকে জাস্ট মিডল টার্মটা চুজ করতে হবে একদম ওয়াইজলি, তারপরে এটা সলভ করবো। আচ্ছা আর একটা কোশ্চেন আমি দিই, সেক্ষেত্রে দেখবো যে একটু ছোট্ট ডিফারেন্স থাকবে। আচ্ছা এই তো কোশ্চেনটা আমাদের চলে আসছে, সেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। একটু দাঁড়াও তো, আমার মনে হয় এতক্ষণ রেকর্ডিং হচ্ছিল নাকি। আচ্ছা তো দেখো এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, এই জিনিসটা মনে করো দেওয়া হলো, এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি করবো, মিডল টার্ম অ্যাপ্লাই করবো, মিডল টার্ম অ্যাপ্লাই করে কি হবে বুঝাই যাচ্ছে, মাইনাস থ্রি এক্স দিতে হবে, মাইনাস থ্রি এক্স আর হচ্ছে প্লাস টু এক্স হবে, মাইনাস ওয়ান সরি একটু দাঁড়াও, এখানে গ্রেটার দেন চিহ্নটা আসবে, আসলো। এখন এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে থ্রি এক্স থাকলো, এখান থেকে কমন, এখান থেকে প্লাস ওয়ান, তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান থাকে, আর এখানে কত থাকতেছে, টু এক্স মাইনাস ওয়ান থাকতেছে, তাই তো? গেল। এখন কথা হচ্ছে যে এই যে এই শেপে যখন আসবে মানে কি, মানে হচ্ছে তোমার এই যে চলকের সামনে এখানে কোনো একটা সহগ থাকতেছে, এই যে চলকের সাথে, এই যে এক্স এর সামনে টু আছে অথবা এক্স এর সামনে থ্রি আছে, তাহলে এই ক্ষেত্রে কেস গুলো কি করবো, এই ক্ষেত্রে কেসটা সাধারণত যেটা করলে সুবিধা হয় সেটা হচ্ছে যে এই মানে চলকটাকে তুমি কমন নিয়ে নিবা, কমন নিয়ে বাইরে করে দিবা, তাহলে জিনিসটা ম্যাচ করবে। কিরকম, এখান থেকে থ্রি কমন নাও, তাহলে কি থাকে, এক্স প্লাস ওয়ান বাই থ্রি, আর হচ্ছে এখান থেকে টু কমন নাও, তাহলে এক্স মাইনাস হাফ গ্রেটার দেন, এই তো এইরকম করে রাখলে জিনিসটা তাহলে এইবার তাহলে শেপে আসলো। কেন, কারণ এই যে আমরা তো বলছিলাম এক্স প্লাস এ এক্স সরি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এই শেপে নিয়ে আসতে বলছিলাম, সো এইবার এক্স মাইনাস এক্স মাইনাস বি শেপে কিন্তু আসলো, এতক্ষণ কিন্তু এক্স এর সামনেও অন্য কিছু ছিল, ওই জিনিসটাকে আমরা ইরেজ করলো। এখন কথা হচ্ছে ভাই আপনি তো কমন নিলেন, কমন নিয়ে জিনিসগুলা লিখলেন না কেন? দেখো কমন নিয়ে লেখা না লেখা না লেখা সেম, কেন সেম, কারণ এখান থেকে যদি তুমি থ্রি কমন নাও, এখান থেকে টু কমন নাও, তিন দুগুণে কত হচ্ছে ছয়, তাহলে এই পাশে তোমার থাকতেছে সিক্স, তাই তো? সিক্স থাকে। এখন এই যে সিক্সটা তুমি দেখো এইখানে সিক্স আছে, এখানে গ্রেটার দেন জিরো, তো এই সিক্সটা আসলে ভ্যালুলেস। তুমি আরেক কাজ আরেক ভাবে চিন্তা করতে পারো যে এই সিক্সটাকে আমি সমীকরণের উভয় পাশকে ছয় দ্বারা ভাগ করছি, দ্যাটস ইট, সমীকরণের উভয় পাশকে ছয় দ্বারা ভাগ করছি, জিরো বাই সিক্স তার মানে জিরোই, সিক্স বাই সিক্স মানে ওয়ান, তাহলে সিক্স চলে গেল, এক কথা সিক্সটা এই পাশে চলে গেছে, জিরো বাই সিক্স তাহলে জিরো হয়ে গেছে। এই তো এখন তাহলে এরকম, এখন এই যে এই এইটা থেকে এই যে এই পার্টটা, এই পার্টটা থেকে তুমি জাজমেন্ট দিবা, এখানে কিরকম জাজমেন্ট হয়, প্রথম কথা হচ্ছে এখানে তোমাকে মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি কল্পনা করে নিতে হবে, তারপরে এখন তুমি দেখবা যে ছোটটার থেকেও ছোট, তার মানে এক্স লেস দেন মাইনাস ওয়ান বাই থ্রি আর এক্স গ্রেটার দেন হাফ, এই তো এটাই হচ্ছে আমাদের একটা সমাধান। তো আশা করা যায় এই ব্যাপারগুলো বুঝছো, সাধারণত দিলে এই ব্যাপারগুলোই দিবে, এই জিনিসগুলো কম্পারেটিভলি ইজি, কমপ্লেক্স কেস দিবে না আশা করা যায়, কম্পারেটিভলি ইজি হলো কাজ কিন্তু আছে। এই যে দেখো তোমাকে এখানে
মিডল টার্ম অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপর এখানে এটা নিয়ে আসতে হচ্ছে, এখান থেকে এগুলো এলিমিনেট করতে হচ্ছে, তারপর জাজমেন্ট দিতে হচ্ছে, একটু টাইমের ব্যাপার আছে। টাইমের বলতে মানে স্কিল ডেভেলপ করার ব্যাপার আছে আমাদেরকে, এগুলো বারবার বারবার প্র্যাকটিস করে জিনিসগুলো কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে এইবার দেখো, এখন আমরা তো এই কেসগুলো করে ফেললাম, জেনারেল কেসগুলো। এইবার আমরা যাব কমপ্লেক্স কেসে। কমপ্লেক্স কেসে আমি জাস্ট রুলটা শিখে রাখবো, এই জিনিসটা আসার সম্ভাবনা আসলে কম। জাম্প রুলটা, জাম্প রুল দিয়ে জিনিসটা সলভ করা যায় সবকিছু, সেই জিনিসটা একটু দেখা রাখবো। তাহলে দেখো, এইবার এখন আমরা জাম্প রুলটা দেখবো। জাম্প রুলের মাধ্যমে এই কমপ্লেক্স ধরনের এই যে এতগুলা জিনিস দেওয়া আছে, এই ধরনের অসমতা গুলো সমাধান করা যাবে। জাম্প রুলের খুবই কমন একটা উদাহরণ হচ্ছে এইটা, এইখান দিয়ে আমি সবগুলো জিনিস বোঝানো ট্রাই করতেছি। তাহলে দেখো, জাম্প রুলের ক্ষেত্রে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওইটাকে যতগুলো জিনিস থাকবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এইখানে দেখো চারটা উৎপাদকে বিশ্লেষণ করা আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দেওয়া আছে, এরকম যে কোনো কিছু উপরে নিচে থাকতে পারে। তো প্রথম কাজ কি, এই যে উৎপাদক বিশ্লেষণ করলাম, তারপরে কাজ হচ্ছে তোমাকে এখন যেটা করতে হবে, পয়েন্ট ফাইন্ড আউট করে নিতে হবে। কি কি পয়েন্ট, সেটা হচ্ছে এই যে উৎপাদকে বিশ্লেষণ করে নিছো, এইগুলা কার জন্য জিরো হবে। কি বললাম, এইগুলা কার জন্য জিরো হবে, এই পয়েন্টগুলা তোমাকে ফাইন্ড আউট করে রাখতে হবে। সেটা কিরকম, এখানে দেখো, তাহলে আমি যদি মনে করো এই একটা রাখলাম, এখানে দেখো দেখি, এখানে এই প্রথমটা কয়টা পার্ট, কয়টা আছে, এক দুই তিন চারটা, তাই তো? চারটা উৎপাদকে বিশ্লেষিত পার্ট আছে। তাহলে এই পার্টটার কথা চিন্তা করো, এটা কার জন্য জিরো হবে বলো দেখি, ওয়ান এর জন্য, তাই না? এক্স এর মান যদি তুমি ওয়ান বসাও তাহলে এটা জিরো হবে। তাহলে ওয়ানে একটা তুমি কি রাখলা, এইখানে একটা তুমি রাখলা, ওয়ান কে পয়েন্ট আউট করে রাখলা বা পিন করে রাখলা, ওয়ান কে পিন করলাম। তারপরে এখন কি করবো, এখানে পরের পার্টে আসো, এখানে কি এক্স মাইনাস টু, তার মানে টু এর জন্য জিরো হবে, তাহলে টু কে এভাবে পিন করলাম। তারপরে এখানে এখানে হবে থ্রি, তাহলে থ্রি কে তুমি পিন করবা, আর এখানে ফোর, ফোর কে পিন করবা, দ্যাটস ইট, কাজ শেষ। এখন এই যে তুমি ওয়ান টু থ্রি ফোর এগুলাকে পিন করলা, ওয়ান টু থ্রি ফোর, এইটা কিন্তু সংখ্যারেখা, সংখ্যারেখার মাঝে তুমি কি করছো, এগুলাকে পিন করছো, এই চারটা সংখ্যাকে, এই ওয়ান টু থ্রি ফোর কে পিন করছো। এখানে জিরো আসে, জিরো আছে, ফাইভ আছে, সিক্স আছে, এভাবে চলে গেল, এই পাশেও চলে গেল। এখন তোমার কাজ হচ্ছে যে এরিয়া বাছাই করা। এরিয়া বাছাই করা কি, আমার কাঙ্ক্ষিত এরিয়া বাছাই করা। কাঙ্ক্ষিত এরিয়া বাছাই করা বলতে কি বোঝাচ্ছে, এখানে স্টেপ গুলা বলি তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা কিরকম, এখানে তুমি দেখো, এখানে তোমার সুবিধা হচ্ছে এটাই, যে কোনো একটা এরিয়া বাছাই করলেই হয়ে যায়। কি বললাম, যে কোনো একটা এরিয়া বাছাই করলেই হয়ে যায়। তো তোমার যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটা এরিয়া বাছাই করো। এখানে কয়টা এরিয়া তৈরি হয়েছে দেখো দেখি, এখানে এইখানে একটা এরিয়া, কেন একটা এরিয়া হলো আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। এই যে দেখো, এইখানে একটা এরিয়া তৈরি হয়েছে, এটা একটা এরিয়া, মানে কি মাইনাস অসীম থেকে ওয়ান পর্যন্ত এটা একটা এরিয়া গেছে। তারপরে এইটা একটা এরিয়া, ওয়ান থেকে টু পর্যন্ত পাইলাম, পরের পিন পাইলাম। তারপরে এই পিন থেকে পরের পিন একটা এরিয়া, টু থেকে থ্রি পর্যন্ত একটা এরিয়া, থ্রি থেকে ফোর পর্যন্ত একটা এরিয়া, ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত আর একটা এরিয়া। তাহলে এখানে এরিয়া কয়টা হয়েছে, এক দুই তিন চার পাঁচটা, এই পাঁচটা এরিয়া হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যতগুলা পিন থাকবে তার থেকে একটা বেশি এরিয়া হবে, খুব সিম্পল হিসাব। এখন এই যে এরিয়া হলো, চারটা হোক, পাঁচটা হোক, ছয়টা হোক, যতগুলো এরিয়াই হোক না কেন, আমাদেরকে এখন দেখতে হবে যে কোনো একটা এরিয়ার জন্য তোমাকে কি করতে হবে, যে কোনো একটা এরিয়ার জন্য এইটার মান পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় সেটা বের করতে হবে। তাহলে তুমি যে কোনো একটা এরিয়া চুজ করো, তুমি এইটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যা ইচ্ছা। আমার সুবিধার জন্য আমি এইটা নিলাম, এই যে এই এরিয়াটা, তাহলে আমি এই এরিয়া নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি। এখন এই এরিয়ার যে কোনো একটা মান এখানে এনে বসাও, এই এরিয়ার, তাহলে এই এরিয়া কে আছে বলো দেখি, মাইনাস ইনফিনিটি থেকে আছে তোমার ওয়ান পর্যন্ত, তাই না? তাহলে এখানকার যে কোনো একটা মান বসো, মনে করো এখানকার মাঝে কি আছে, জিরো আছে না, জিরো বসালে কাজটা অনেক ইজি হবে না? তাহলে আমি এক কাজ করি, জিরো বসে, জিরো বসায় দেখি এই এরিয়ার জন্য এই পুরো রাশিটার মান পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, তাহলে দেখি। তাহলে জিরো আমি বসাই, জিরো বসালে কি হবে, জিরো মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান, আর জিরো মাইনাস টু তার মানে হচ্ছে মাইনাস টু, আর নিচে কি জিরো মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি, জিরো মাইনাস ফোর মাইনাস ফোর। তাহলে এই জিনিসটার, এই পুরো জিনিসটার মান কি হলো দেখো দেখি, এখানে এই মাইনাস 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 সব মাইনাস তো চলে গেল, তাহলে উপরে থাকতেছে টু, নিচে থাকতেছে হচ্ছে তোমার বারো। এখানে আসলে মানটা জরুরি না, আমাদের দরকার হলো কোনটা, চিহ্নটা।
এখানে তাহলে চিহ্ন কি আসছে? পজিটিভ আসছে, বুঝাই যাচ্ছে পজিটিভ আসলো। তো এই যে চিহ্ন পজিটিভ আসলো হচ্ছে 2/12 বা 1/6, এই পজিটিভটা এইটা জরুরি। তাহলে পজিটিভ আসলো কোন এরিয়ায় পজিটিভ একটু বলো দেখি, এই এরিয়াটা আবার একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। এই এরিয়ায় পজিটিভ আসলো, তাহলে এই এরিয়াটা পজিটিভ। একটা এরিয়া আমি কি বলছিলাম, একটা এরিয়া বের করলেই এনাফ। এটার সুবিধা হচ্ছে এটাই, জাম্প রুলের সুবিধা হচ্ছে এটাই যে একটা এরিয়া বের করলে বাকি সব এরিয়া বলা যায়, সব অল্টারনেট করে আসে, একান্তর করে আসে। এইটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। তার মানে কি, এই এরিয়াটা প্লাসের এরিয়া, এটা মাইনাসের এরিয়া, এটা প্লাসের এরিয়া, এটা মাইনাসের এরিয়া, এটা প্লাসের এরিয়া। যে কোনো একটা বের করলেই হবে, তুমি মাঝখান থেকে বের করো, এখান থেকে বের করো, যে কোনো একটা, একটা জানলে সবগুলো এরিয়া সম্পর্কে কি করা যায়, কমেন্ট করা যায়। আচ্ছা আমি এবার এরিয়াগুলো যে চিহ্নিত করছিলাম এগুলো একটু ইরেজ করে দিলাম, এই তো। এখন কথা হচ্ছে এই যে এরিয়ার জন্য এটা বের করলাম, একটা বের করলাম, বাকি সবগুলো বুঝে গেলাম, এটাতে কি সুবিধা হলো বা এটাতে কি হলো, আসলে ঘটনাটা কি ঘটলো? এইখানে দেখো তোমার এটা কি বুঝাচ্ছে, এটাকে প্রশ্ন কি করা হয়েছে একটু বুঝো তো। এইখানে প্রশ্ন করা হয়েছে এক্স এর কোন মানের জন্য x-1 × x-2 / x-3 × x-4 এই পুরো রাশিটা, রাশিটার মান কি হবে, জিরোর থেকে বড় হবে। জিরোর থেকে বড় হওয়া মানে কি বলো দেখি, জিরোর থেকে বড় হওয়া মানে হচ্ছে ধনাত্মক হওয়া। তাহলে তোমাকে চাইছে এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন কোন মানের জন্য বা কোন কোন এরিয়ার জন্য বা কোন কোন ব্যবধির জন্য এইটুকুর মান পজিটিভ হবে। তাহলে তুমি তো এটা বের করে ফেলছো অলরেডি, কারণ একটা বের করছো মানে বাকি সব বের হয়ে গেছে, এখন শেষ কাজ। এখন তাহলে তুমি দেখো, এই যে মনে করো এটা ইরেজ করে দিলাম, গেল। তাহলে এখন দেখো তুমি কোন কোন জায়গায় পজিটিভ, কোন কোন এরিয়া, এই এরিয়া পজিটিভ হয়ে গেল, এই এরিয়া পজিটিভ হয়ে গেল, এই এরিয়া পজিটিভ হয়ে গেল। এখন তাহলে এই এরিয়া গুলো তুমি নিবা, কাজ শেষ। দেখো তোমার কাজ শেষ, পুরোটাই শেষ, তোমার কাজ এখন শেষ। কেন নিলা পজিটিভ গুলা, কারণ এই যে এখানে বলছে জিরোর থেকে বড় হইতে হবে, জিরোর থেকে বড়, গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো মানে পজিটিভ। তাহলে তোমার কোন কোন এরিয়া পজিটিভ হলে তুমি ফাইন্ড আউট করে ফেলাম। তাহলে তোমার এটার উত্তর কি হবে বলো দেখি, এটার উত্তর হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান, তারপরে এর সাথে ইউনিয়ন কি হবে টু থেকে থ্রি, টু থেকে থ্রি, এটার সাথে ইউনিয়ন কি হবে ফোর থেকে ইনফিনিটি, ফোর থেকে ইনফিনিটি। এখন এই এরিয়ায়, এই যে এরিয়াটা আমি লিখলাম, এইটার সাথে ইউনিয়ন এটা, এটার সাথে ইউনিয়ন এটা, এই এরিয়াটা যে কোনো মান তুমি এখানে বসাও অবশ্যই অবশ্যই জিনিসটা সত্য হবে, অর্থাৎ এই রাশির মানটা গ্রেটার দেন কি হবে, জিরো হবে। এখন যদি কারো কোনো কিছু মানে বুঝতে না পাও বা এখানে কি কাজ হলো, কি ঘটনা ঘটলো, পুরোটা মানে ঝামেলা থাকে, আমি আবারও পুরোটা শুরু থেকে বলতেছি, ভালো মতো খেয়াল করো, এইটাই কোর আইডিয়া, কোর আইডিয়াটা জানলেই তুমি হয়ে যাবে। এবং এই জিনিসটা শুধু এখানে না, এটা এই সেম জিনিস অ্যাপ্লাই করে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও একইভাবে তুমি অসমতাগুলো, কমপ্লেক্স অসমতাগুলো সমাধান করতে পারবা। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে, জাম্প রুলটা কিরকম, এইখানে তোমার একটা কমপ্লেক্স রাশি থাকবে, এই কমপ্লেক্স রাশিটার মান গ্রেটার দেন জিরো বলবে, লেস দেন জিরো বলবে, গ্রেটার দেন ইকুয়াল জিরো বলবে, লেস দেন ইকুয়াল জিরো বলবে। কখন কি হবে না হবে সেই জিনিসগুলো আমাকে ডিফাইন করতে হবে। যদি মনে করো এখানে লেস দেন ইকুয়াল জিরো, তাহলে কি বুঝাচ্ছে, তাহলে বুঝাচ্ছে এই রাশির মান এক্স এর কোন মানের জন্য জিরো সমান হবে বা জিরোর থেকে ছোট হবে যদি লেস দেন ইকুয়াল টু জিরো দেয়। তো এখন ওই জিনিসটাই আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি, আমাদের প্রশ্নটা হচ্ছে গ্রেটার দেন জিরো কখন হবে। ওকে তাহলে এখন কাজ কি, কাজ হচ্ছে প্রথমে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা, আমাদের বিশ্লেষণ করাই আছে। তারপর যেই মানগুলোর জন্য, যেই মানগুলোর জন্য এই উৎপাদক গুলো জিরো হবে সেগুলো পিন করা, এই যে পিন করছি, পিন করলাম। তো পিন করলে কি হবে, এই যে সংখ্যা রেখাটা এটা কতগুলো কি এরিয়াতে বা অঞ্চলে বিভক্ত হয়ে গেল। এখন এই এরিয়াগুলোর মাঝে কোন কোন এরিয়াতে পজিটিভ হবে বা কোন কোন এরিয়াতে নেগেটিভ হবে সেই জিনিসটা ফাইন্ড আউট করা হচ্ছে আমাদের কাজ। এখন জাম্প রুল দিয়ে করলে সুবিধা হচ্ছে এটাই, মানে একটা এরিয়া ফাইন্ড আউট করলেই হয়ে যায়, বাকিগুলো একান্তর অনুযায়ী আসবে, খুব সোজা বোঝা যায়। তাহলে এখানকার যে কোনো একটা এরিয়ার যে কোনো একটা মান তুমি বসাই দেবো, আমার ইচ্ছা হয়েছে এই এরিয়ার মান আমি বসাবো, বসাইছি। তোমার যদি ইচ্ছা হয় এখানকার, 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 যে কোনো এরিয়ার মান, মধ্যবর্তী মান বসাই দিবা। মনে করো তোমার এখানকার ইচ্ছা হলো এই এরিয়ার মান বসায় চেক করবা, তাহলে এখানে বসাবা 3.5 বসাবা, 3.5 বসায় দেখবা কি হয়। সাধারণত জিরো বসালে খুব সোজা হয়, আমি জিরোটা বসানোই প্রেফার করি, জিরো যেই অঞ্চলে থাকে ওই অঞ্চলে মান বসাই দিই। তাহলে এখানে জিরো আছে, জিরো মান বসাইছি, জিরো মান বসাই দেখলাম এটার মান আসতেছে পজিটিভ, তাহলে এই অঞ্চলে আসতেছে পজিটিভ, এটা পজিটিভ, তার মানে এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, সবগুলো পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবেই আসবে। গেল, এখন তোমার কি দরকার, পজিটিভ দরকার, তাহলে এখানে নিয়ে নাও, এই তো হয়ে গেল কাজ শেষ। এখন এইটা গেল তোমার গ্রেটার দেনের জন্য, লেস দেনের জন্য কি করতে বলো দেখি, লেস দেনের জন্য যেখানে যেখানে নেগেটিভ সেই অঞ্চলগুলো নিতা। তাহলে কোথায় কোথায় নেগেটিভ ভিন্ন কালার দিয়ে দেখাই, এখানে নেগেটিভ, এইখানে নেগেটিভ,
এই দুইটা এরিয়া তুমি নিতাম, কাজ শেষ। এই দুইটা এরিয়া নিয়ে ইউনিয়ন দেখাই দিতাম, তাহলে দেখাইতে কত, 1 থেকে 2, আর হচ্ছে ইউনিয়ন হলো 3 থেকে 4, এটাই তোমার সমাধান। এই তো গেল, এখন এই কেসটা তো গেল এটা। এবার কথা হচ্ছে যে ভাইয়া যদি লেস দেন ইকুয়াল থাকে বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তখন কি, তখন আসলে একটু সূক্ষ্ম একটা লক্ষ্য করার মতো ব্যাপার আছে। এই ব্যাপারটা অলরেডি আমরা 2 বার শিখে ফেলছি, আশা করা যায় এখনো তোমরা বুঝে গেছো। সেটা কি, সেটা হলো আমি তাহলে আবার একটু ইরেজ করে দিই এটা, এগুলা একটু ইরেজ করি, এটা আবারও ইরেজ করি, গেল এইগুলো সরাই, সব ঝামেলা সরাইলাম, এগুলো সরাই ফেলাম। এখন মনে করো তোমার কি আছে, এখন তোমাকে বলছে গ্রেটার দেন ইকুয়াল টু, এই কথাটা বলছে, গ্রেটার দেন ইকুয়াল টু বের করতে বলছে। গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, তোমার হচ্ছে পজিটিভ নিলেও চলবে, জিরো নিলেও চলবে। তাহলে পজিটিভ তো নিবাই, তাহলে পজিটিভ কোথায় কোথায় আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে তোমার 1 পর্যন্ত, 1 1 এবার ক্লোজ করে দিলাম, এবার বদ্ধ ইয়া নিলাম, সরি, কারণ হচ্ছে কি, কারণ হলো আমাকে ইকুয়াল সহ দিছে, ইকুয়াল সহ দিছে তাই আমি এটা আবদ্ধ করতে পারলাম। তারপরে আবার কি, 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 নিব, ইউনিয়ন দিব 4 থেকে ইনফিনিটি, এই তো চলে গেল, তাই না? এইটাই হওয়া উচিত না, বা এইটাই হওয়ার কথা। এইখানেও তাহলে কি আসবে, ওই যে চিহ্নর কেসটা আসবে, চিহ্নর কেস কি বলছিলাম, হরে যারা থাকবে তাদেরকে জিরো করা যাবে না, কারণ তারা জিরো হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। হরে কে কে আছে, এক্স মাইনাস 3, তার মানে 3, 3 পয়েন্টটাকে নেওয়া যাবে না, এক্স এর মান 3 বসানো যাবে না, এক্স ইজ নট ইকুয়াল টু 3, আর কি এক্স ইজ নট ইকুয়াল টু 4, কেন, কারণ এই দুইটা হরে আছে, তাহলে এদেরকে জিরো বানানো যাবে না, তাহলে 3 আর 4কে নেওয়া যাবে না, 3 আর 4 পয়েন্টটাকে নেওয়া যাবে না। 3 আর 4 পয়েন্টটাকে যদি না নেওয়া যায়, তাহলে এই 3 পয়েন্টটাকে আবদ্ধ আমি দিতে পারবো, পারবো না, তখন 3 পয়েন্টটাকে কিন্তু এখানে এই যে এই চিহ্ন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আবার ওইখানে 4টাকে আবদ্ধ করছিলাম, 4টাকে আবদ্ধ করা যাবে, যাবে না, 4টাকে কি দিতে হবে, এই চিহ্ন দিতে হবে, এই তো। তাহলে এই কথাটা মাথায় রেখে এই কাজগুলো করতে হবে। যদি নেগেটিভ বলে, মনে করো বললো এখানে বলছে যে লেস দেন ইকুয়াল টু, তাহলে কি করবা, লেস দেন ইকুয়াল টু বললে তোমার হচ্ছে নেগেটিভ এরিয়া গুলো তুমি নিবা। তো নেগেটিভ এরিয়া আছে কোথায় কোথায়, নেগেটিভ এরিয়া আছে এইখানে একটা, আর হচ্ছে তোমার সরি একটু দাঁড়া, নেগেটিভ এরিয়া আছে এখানে একটা, এখানে একটা, তাহলে এই দুইটা এরিয়া নিবা। তাহলে এই দুইটা এরিয়া নিলে কি হবে বলো দেখি, এই দুইটা এরিয়া নিলে হবে তোমার হচ্ছে এইটুকু এরিয়া নিলে হচ্ছে 1 থেকে 2, ইউনিয়ন হচ্ছে 3 থেকে 4, তাই তো। এখন এখানেও সেম ওই সতর্কতা, তোমার হচ্ছে 1 থেকে 2 নিলে কোনো সমস্যা নেই, এক্স এর মান 3 আর 4 হওয়া যাবে না, তাহলে এখানে এই যে এইটাকে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, কারণ 3 আর 4 এর মান ইনক্লুডেড না। এই তো এইভাবে করেই কাজগুলো করবো। এই জিনিসটা খুবই কাজের জিনিস, তোমরা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর ভর্তি পরীক্ষায়, লিখিত পরীক্ষাও এটা অ্যাপ্লাই করা যায়। ওকে, তাহলে আমাদের অসমতা কাজ শেষ, অসমতা যদি আমরা বুঝে থাকি তাহলে সুপ্রিমাম ইনফিমাম এখানে যাব, ওই কাজটা এখন তাহলে শিখে ফেলি। এইটা প্রথমে শিখাইলাম অসমতাটা, এই কারণে যে সুপ্রিমাম ইনফিমামে কিন্তু অসমতার প্রয়োগ আছে, এইটা প্রথমে শিখে রাখা দরকার। তাহলে দেখি এবার টাইপ 5 এ যে ব্যাপারটা আছে এটা বেশ ইম্পর্টেন্ট এবং এখান থেকে সাধারণত কোশ্চেন থাকে। তো এখানে সেটা কি আসছে, সেটা হচ্ছে যে সুপ্রিমাম আর ইনফিমাম, অর্থাৎ হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আর হলো বৃহত্তম নিম্ন সীমা। এইগুলো আসলে বেশ কয়েকটা নাম আছে, যেমন সুপ্রিমামকে অনেক সময় হচ্ছে লিস্ট আপার বাউন্ড বলতেছে বলা হয়, আর হচ্ছে ইনফিমামকে বলা হয় যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এই তো। আর মাঝে মাঝে এই ক্ষুদ্রতম আর বৃহত্তম এই দুইটা শব্দেরও চেঞ্জ করে দেয়, ক্ষুদ্রতম শব্দের মানে কি লঘিষ্ঠ, এইটা ক্ষুদ্রতমর পরিবর্তে লঘিষ্ঠ বলা হয়, আর বৃহত্তমর পরিবর্তে গরিষ্ঠ বলা হয়। সো শব্দটার আসলে এক এক মানে এক এক জায়গায় বা এক একটা প্রশ্নে এক একটা ওয়ার্ড মানে দিয়ে দিতে পারে একই জিনিস, আমাকে জাস্ট বেসিক থিমটা মাথায় রাখতে হবে। ওকে, এবার এখন আমরা আসি, আমি চাচ্ছি এই জিনিসটা একদম গোড়া থেকে সব সহ বুঝাইতে। তাহলে এখন দেখি প্রথমে যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমার ব্যাপারটা, এই ব্যাপারটা। এখন দেখো ঊর্ধ্ব সীমার কেসটা কোন সেটের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, এইটা হচ্ছে মনে করো একটা সেট নিলাম আমি, সেখানে হচ্ছে তোমার 1 2 3 4 5, একদম এই যে সিম্পল একটা সেট, এখানে 5টা এলিমেন্ট এরকম আছে। তাহলে এখানকার ঊর্ধ্ব সীমা কি, ঊর্ধ্ব সীমা হচ্ছে যে কোনো একটা সেটের হচ্ছে এমন একটা মান, সেটা কি হবে যে সেটের সকল উপাদান হয় ওর সমান হবে না হয় ছোট হবে। কি বললাম, ঊর্ধ্ব সীমা হলো এমন একটা মান যেটা কি হবে, যেটা হচ্ছে সেটের সবগুলা মান বা সবগুলো এলিমেন্ট হয় ওর সমান হবে না হয় ছোট হবে। তাহলে এখানে দেখো
এইখানে 5 যে আছে এইখানে 5 কে আমরা কি বলতে পারি একটা ঊর্ধ্বসীমা বলতে পারি একটা ঊর্ধ্বসীমা কেন বললাম একটা ঊর্ধ্বসীমা বললাম এই কারণে যে একটা সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকতে পারে এই সেটটার 5 একটা ঊর্ধ্বসীমা 6 একটা ঊর্ধ্বসীমা 7 ঊর্ধ্বসীমা 10 ঊর্ধ্বসীমা যত ইচ্ছা আমি সামনে পারি ঊর্ধ্বসীমা কিন্তু নিতে পারি সো ঊর্ধ্বসীমা অসংখ্য থাকতেই পারে এখানে তাহলে কি দেখতেছি আমরা এই যে এখানে ঊর্ধ্বসীমা দেখতেছি একটা সেটের অসংখ্য থাকতেছে কোন শর্তে বা কেন হচ্ছে আমরা কি বলছি ঊর্ধ্বসীমা হওয়ার শর্ত হচ্ছে সবগুলো এলিমেন্টকে হয় সমান হতে হবে না হয় ছোট হতে হবে তাহলে দেখো 5 কিন্তু এমন একটা সংখ্যা যে সবগুলো এলিমেন্ট 5 নিজে ওর সমান আর বাকি সবগুলো ওর ছোট তাহলে কি হলো শর্ত না মেনডেট করলো 6 এর ক্ষেত্রে কি হচ্ছে সবাই ওর থেকে ছোট সমান হলেও চলবে ছোট হলেও চলবে আর কি এরকম কেসটা এখন এখানে যদি তুমি বলো 4 একটা ঊর্ধ্বসীমা যদি বলো তাহলে জিনিসটা ভুল হবে কেন কারণ এখানে সবগুলো এলিমেন্ট হচ্ছে ওর সমান বা ছোট না 5 এমন একটা এলিমেন্ট আছে যেটা ওর থেকে বড় বড় থাকা যাবে না হয় মানে সবগুলা যদি আমি কেস বিবেচনা করি হয় ওর সমান কেস থাকা যাবে বা ওর ছোট কেস থাকা যাবে কিন্তু ওর থেকে বড় হওয়া যাবে না এইটাই হচ্ছে ঊর্ধ্বসীমার ব্যাপারটা গেল ঊর্ধ্বসীমার ব্যাপারটা যদি থাকে তাহলে এই ব্যাপারটা যদি কোনো সেটে থাকে অর্থাৎ কোনো সেটে যদি ঊর্ধ্বসীমা থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলতেছি ঊর্ধ্বসীমিত সেট এখন এই যে ঊর্ধ্বসীমিত সেট বলতেছি এই যে ঊর্ধ্বসীমা একটা সেটে তো অনেকগুলো ঊর্ধ্বসীমা থাকতে পারে বলেই দিলাম 5, 6, 7, 10 এগুলো সবগুলো ঊর্ধ্বসীমা ওর তো এখন এই ঊর্ধ্বসীমা গুলোর মাঝে যেটা সবচেয়ে ছোট সেইটাই হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এখানে তাহলে দেখি আমরা যে এখানকার যদি ঊর্ধ্বসীমা গুলো লিখতে থাকি তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে অবশ্যই 5 হবে তাহলে এই 5টাই হচ্ছে ওর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা দ্যাটস ইট তাহলে ঊর্ধ্বসীমা গুলোর মাঝে যেটা মিনিমাম যেটা সবচেয়ে ছোট যার নিচে আর আসা যাবে না সেটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা 5 এর নিচে কিন্তু আর আসা যাবে না কারণ 5 এর নিচে আসলেই এখানে আর ওটাকে ঊর্ধ্বসীমা বলে বিবেচনা করা যাবে না কারণ 4.999 বানাইলাম আমি এইটাকে ঊর্ধ্বসীমা বলা যাবে না কারণ এই সেটে 5 বলে একটা এলিমেন্ট আছে 5টা তখন এর থেকে বড় হয়ে যাবে বড় তো হওয়া যাবে না এই তো তাহলে এই জিনিসটা কেমন জিনিসটা বুঝতে সোজা এবং জিনিসটা আসলে আমরা পড়েও আসছি কিন্তু জিনিসগুলো কিন্তু এত সোজা আকারে দিবে না যখন আমরা কোশ্চেন মানে ফেস করব তখন বুঝতে পারবো যে জিনিসগুলো কনসেপ্টটা সোজা হলেও নির্ণয় করাটা এত ইজি হবে না ওকে এবার নিম্ন বৃহত্তম নিম্ন সীমাতে যাই নিম্ন সীমা কিরকম নিম্ন সীমা হচ্ছে যে এখানে যেমন বড় এর থেকে বড় হওয়া যাবে না এখানে ব্যাপারটা হচ্ছে এর থেকে ছোট হওয়া যাবে মানে কিরকম মানে ব্যাপারটা হচ্ছে নিম্ন সীমা হলো এমন একটা এলিমেন্ট যে ওই মানে ওই সেটের সবগুলো এলিমেন্ট হয় ওর সমান হবে না হয় ওর থেকে বড় হবে কি বললাম হয় ওর সমান হবে না হয় ওর থেকে বড় হবে x such that হচ্ছে 1 less than equal to x 1 টা x এর থেকে ছোট মানে x টা 1 এর থেকে বড় হবে অথবা সমান হবে এরকম ঘটনা ঘটবে তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সবগুলো এলিমেন্ট ওর থেকে মানে ও বড় নিবে বা সমান নিবে কিন্তু ছোট নিবে না ওর থেকে ছোট সে টলারেট করবে না এই হলো একটা ঘটনা তাহলে এখানেও কি হবে তাহলে বোঝা যাচ্ছে একইভাবে বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে 1 নিম্ন সীমা অনেকগুলো থাকতে পারে 0 নিম্ন সীমা হবে -1 নিম্ন সীমা -2 নিম্ন সীমা হবে কেন এগুলো নিম্ন সীমা হচ্ছে যেমন -1 এর কথা যদি বলি -1 হচ্ছে এর নিম্ন সীমা কারণ হলো এর সবগুলো এলিমেন্ট এর থেকে বড় বড় হলে চলবে সমস্যা নাই তো এই কারণে এটাও একটা নিম্ন সীমা যত পিছনে যাবো আমি সবগুলোই নিম্ন সীমা হবে তো এই নিম্ন সীমা গুলোর মাঝে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে 1 তাই না দেখো -2 -1 0 এভাবে যদি চলতেই থাকে তাদের মাঝে সবচেয়ে বড় হবে 1 তাহলে 1 টাই হচ্ছে আমার বৃহত্তম নিম্ন সীমা এখন বৃহত্তম নিম্ন সীমা যদি কোনো সেটের থাকে তাহলে সেই সেটটাকে বলা হয় নিম্ন সীমিত সেট এই তো তাহলে একটা কনসেপ্ট গেল ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং ঊর্ধ্বসীমিত সেটের তারপরে একটা কনসেপ্ট পেলাম আমরা নিম্ন সীমার বৃহত্তম নিম্ন সীমা এবং হচ্ছে নিম্ন সীমিত সেট এই তো এই কনসেপ্ট গুলো যদি জেনে থাকি এইবার আমরা কনসেপ্টে যাব সীমিত সেটের কনসেপ্ট সীমিত সেট মানে কি সীমিত সেট মানে হচ্ছে যদি কোনো সেটের ঊর্ধ্বসীমা নিম্ন সীমা থাকে তাহলে সেটাই সীমিত সেট এখন একাধিক ঊর্ধ্বসীমা একাধিক নিম্ন সীমা থাকুক কোনো সমস্যা নেই জাস্ট কি থাকতে হবে অ্যাটলিস্ট একটা ঊর্ধ্বসীমা এবং অ্যাটলিস্ট একটা নিম্ন সীমা থাকতে হবে সেটাই হচ্ছে সীমিত সেট এইটা গেল সীমিত সেটের কনসেপ্ট আমরা বুঝলাম এরপরে কি আছে এরপরে সম্পূর্ণতা ধর্ম বলে একটা কনসেপ্ট আছে সেটা কি এখন এই ব্যাপারটা হচ্ছে যে কোন একটা সেটকে যদি সীমিত হয়ে থাকে এবং সীমিত হওয়ার পরে ওর যে এই ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্ন সীমা যে আছে ওগুলো যদি ওই সেটে বিদ্যমান থাকে একদম ওই এক্সাক্ট সেটটাতে তাহলে সেই সেটটা হচ্ছে সম্পূর্ণতা ধর্ম মেনে চলতেছে কি বললাম
সেটটা প্রথমত সীমিত হইতে হবে, উর্ধ্ব সীমা নিম্ন সীমা থাকা লাগবে, এক্সিস্ট করে না তাহলে তো হইলো না। যেমন বাস্তব সংখ্যার সেট, বা আমি যদি ন্যাচারাল নাম্বার বলি, ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে এটা ওয়ান থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত চলে গেল, ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, এটার কিন্তু কোনো ঊর্ধ্ব সীমা নাই, কারণ এ তো ইনফিনিটি পর্যন্ত নিজেই চলে গেছে, এর কোনো ঊর্ধ্ব সীমা থাকতেছে না। নিম্ন সীমা আছে, এখানে ওয়ান নিম্ন সীমা, জিরো নিম্ন সীমা, এগুলো নিম্ন সীমা আছে। তো এইরকম আর কি ব্যাপারটা। তো এই রকম ঘটনা ঘটা যাবে না, ঊর্ধ্ব সীমা নাই অথবা নিম্ন সীমা নাই এমনটা হওয়া যাবে না। কি হইতে হবে, ওর ঊর্ধ্ব সীমাও থাকতে হবে, নিম্ন সীমাও থাকতে হবে, অর্থাৎ সীমিত সেট হইতে হবে। প্লাস কি, প্লাস হচ্ছে ওর যে সুপ্রিমাম সাব এস এন্ড ইনফ এস, এই দুইটা ব্যাপার ওই সেটটাতে, ওই নির্দিষ্ট সেটটাতেই থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলতে পারবো, সেই সেটটা তখন সম্পূর্ণতা ধর্ম মেনে চলবে। এই তো এখন সম্পূর্ণতা ধর্ম মেনে চলবে এই জিনিসটা গেল, তাহলে এই ব্যাপারটা এই শর্তে সে সম্পূর্ণতা ধর্ম মেনে চলবে। যেমন এই সেটটার কথা যদি তুমি বলো, এখানকার সাব এস কি হচ্ছে, সুপ্রিমাম এস, বৃহত্তম সরি ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কে, ঊর্ধ্ব সীমা গুলোর মধ্যে সবচেয়ে ছোট ফাইভ, তাহলে সাব এস ফাইভ, ইনফ এস কে ওয়ান, তাহলে এখানকার ওয়ান আর ফাইভ হচ্ছে সাব এস এন্ড ইনফ এস, গেল। এখন এই যে সুপ্রিমাম আর ইনফিমাম, এই দুইটা জিনিসই কিন্তু এই নির্দিষ্ট সেটটার মধ্যেই আছে, ওয়ানও আছে ফাইভও আছে। তো এই যে নির্দিষ্ট সেটের মাঝেই এই ওয়ান আর ফাইভ আছে, এই জন্য এই সেটটাকে বলা হচ্ছে এর সম্পূর্ণতা ধর্ম মেনে চলতেছে। এখন কথা হচ্ছে এখানকার কমপ্লেক্স কেসগুলো কিভাবে আসবে, এখানকার কমপ্লেক্স কেসগুলো সাধারণত আসবে ধারা দিয়ে। একটা নির্দিষ্ট ধরনের ধারা তোমাকে দিবে, ওই ধারাটার ম্যানারটা বা কোন দিকে যাচ্ছে অ্যাপ্রোচটা তোমাকে ধরতে হবে, ওই অনুযায়ী তোমাকে কমেন্ট করতে হবে। কিরকম, আমি যদি একটা ধারা মনে করো তুলে দিই এখনই, তাহলে দেখো এই মনে করো একটা সিম্পল সেট লিখছি আমি, ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর, এভাবে অ্যাপ্রোচ করতেছে। তো এখানে একটা ধারা সে মেনটেন করতেছে ওয়ান বাই এন এর ধারা, এখন এইটা সে অসীম পর্যন্ত চলে যাচ্ছে, গেল। এখন এই যে এখন এইটার যদি আমি সুপ্রিমাম ইনফিমাম বের করতে চাই, তাহলে কি হবে, সুপ্রিমাম মানে কি, ওর বৃহত্তম মানে ঊর্ধ্ব সীমা গুলোর মাঝে হচ্ছে সবচেয়ে ছোটটা। এখন দেখো এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা কিরকম, চিন্তা করো এর সর্বোচ্চ মার্জিন কত, ওয়ান, সর্বোচ্চ মার্জিন ওয়ান, ধীরে ধীরে কিন্তু কমতেছে, হাফ হয়েছে, ওয়ান বাই থ্রি মানে কি জিরো পয়েন্ট থ্রি থ্রি হয়েছে, জিরো পয়েন্ট টু ফাইভ হয়েছে, এভাবে কমতে 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 এখন যখন সে ইনফিনিটিতে চলে যাবে তখন কি ওয়ান বাই ইনফিনিটির কাছাকাছি হবে, অর্থাৎ জিরোর কাছাকাছি হবে। তাহলে ওর মার্জিনটা কি, ওর মার্জিনটা হচ্ছে এখানে ওয়ান, এটা সর্বোচ্চ মার্জিন, আর এটা জিরো সর্বনিম্ন মার্জিন। এই মার্জিনের সেন্সটা থাকা জরুরি, মার্জিনের সেন্সটা থাকলেই আমি বলতে পারবো ইনফিমাম কোনটা সুপ্রিমাম কোনটা। এখানে সুপ্রিমাম কোনটা, সুপ্রিমাম মানে হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা মানে এই ওয়ানটা, আর ইনফিমাম কোনটা, ইনফিমাম হচ্ছে জিরোটা। এই তো চলে গেল, তাহলে আমরা এখানে সাপেস এবং ইনফেস পাইলাম। এখন সাপেস এন্ড ইনফেস অর্থাৎ সুপ্রিমাম ইনফিমামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওদের ক্ষেত্রে কি হয় যে ওই সেটটাতে সুপ্রিমাম থাকতেও পারে নাও পারে। কি বললাম, ওই সেটটাতে সুপ্রিমাম নিজে থাকতেও পারে নাও পারে, ঠিক আর কিভাবে ইনফিমামটা নিজে থাকতেও পারে নাও পারে। যেমন এই সেটে দেখো সুপ্রিমাম কে, এই যে ওয়ান, তাই তো, ওয়ান এখানে আছে, ঠিক আছে, কিন্তু এই যে ইনফিমাম যে জিরো, এ কি এই সেটে আছে, নাই, কিন্তু এরকম হইতেই পারে, ও সেটে থাকতেও পারে নাও পারে। এই তো এখন ওই যে সুপ্রিমাম ইনফিমাম উভয়ে যদি ওই সেটে থাকে তাহলে সেটা সম্পূর্ণতা ধর্ম মেনে চলবে। যেমন এখানে দেখো, এখানে কিন্তু ইনফিমামটা এখানে নাই, তাহলে এই সম্পূর্ণতা ধর্ম মেনে চলে না। এখন সম্পূর্ণতা ধর্ম মেনে চলে না এরকম একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মূলদ সংখ্যার সেটের, এই উদাহরণটা দিয়ে আমরা থিওরি আলোচনা শেষ করব। তোমরা এই জিনিসগুলো জানো, তবুও আমি আলোচনা করতে ইচ্ছা করলে করে দিলাম। আচ্ছা, এই মনে করো একটা সেট আমি বিবেচনা করতেছি যেখানে x such that x, x belongs to হচ্ছে তোমার q, মানে মূলদ সংখ্যার সেট আমি বিবেচনা করতেছি। আর সেখানে কি হবে না, এই যে x এর মানটা, x কাকে ক্রস করবে না, x মনে করো সাতকে ক্রস করবে না, x হচ্ছে মূলদ সংখ্যা হবে, সব মূলদ সংখ্যা হতে পারে, মাইনাস থেকে হলো, জিরো হলো, পজিটিভ হলো, কিন্তু সাতকে ক্রস করা যাবে না। তাহলে এখন দেখো এইটার সুপ্রিমাম ইনফিমাম একটু বের করার চেষ্টা করো দেখি। আমি যদি সুপ্রিমাম বের করতে চাই, সুপ্রিমাম মানে কি, ঊর্ধ্ব সীমা গুলোর মাঝে সবচেয়ে ছোটটা, এর ঊর্ধ্ব সীমা বৃহত্তম মার্জিন কোথায়, সেভেনে না, আচ্ছা সরি এক্স স্কোয়ার লেস দেন সেভেন, এক্স লেস দেন সেভেন দিলে তো হবে না, এক্স স্কোয়ার লেস দেন সেভেন। তাহলে এখানে দেখো এর যে মার্জিনটা কোথায়, এই যে এক্স স্কোয়ার যে মার্জিন কোথায় ঠেকে গেছে, সেভেনে, তাহলে এক্স কোথায় ঠেকে গেছে, রুট সেভেনে, তাই না। এখন তাহলে এর সুপ্রিমাম কোনটা, সুপ্রিমাম হচ্ছে রুট এ, রুট সেভেন, তাই না। এখন এই যে রুট সেভেন হলো সাপেসের মান হচ্ছে রুট সেভেন,
ইন ফেজ তো নাই, কারণ মূলদ সংখ্যা তো যত ইচ্ছা ছোট করা যায়। তাহলে এখন এই যে এটা রুট সেভেন হলো, এর মানটা দেখো দেখি কি হলো, এই রুট সেভেন এর মানটা, রুট সেভেন কি হলো, রুট সেভেন নিজে একটা অমূলদ সংখ্যা না? তো রুট সেভেন যদি নিজে অমূলদ সংখ্যা হয়, সে কি এই সেটে থাকবে? এই সেটে থাকবে না, কেন? কারণ এটা মূলদ সংখ্যার সেট, এক্স বিলংস টু কিউ, এর মূলদ সংখ্যার সেট, অথচ সুপ্রিমামটা কেমন হয়েছে, অমূলদ সংখ্যা হয়েছে। সো যার কারণে মূলদ সংখ্যার সেট গুলোতে আসলে কি পাওয়া যায়, সম্পূর্ণতা ধর্মর লঙ্ঘন পাওয়া যায়, বা সম্পূর্ণতা ধর্ম তারা মেনে চলে না। এই না চলার উদাহরণ হচ্ছে এটা একটা। এই তো গেল, তাহলে আমরা আশা করা যায় সবগুলো ব্যাপার বুঝাইতে পারছি। এখন এই সুপ্রিমাম আর ইনফিমামের হচ্ছে উদাহরণ আমরা ইয়াতে কোশ্চিন সলভ করবো, কোশ্চিন সলভ করলেই দেখতে পাবো, আর সেখানে আমরা ইয়ার কি বলে অসমতার প্রয়োগও পাবো। তাহলে দেখো এখানে আমি মনে করি দুইটা উদাহরণ দিলাম। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আমি পড়ানোর সময়, থিওরি পড়ানোর সময় যে উদাহরণটা দিছিলাম, যে এই যে ওয়ান বাই এন এর দিকে চলে যাচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর, এভাবে, এইটা কিন্তু জিএসটি তে এই বছরই চলে আসছিল। আচ্ছা তাহলে এখন মনে করো এখানে একটা যদি উদাহরণ আমরা বিবেচনা করি, এস হচ্ছে এমন একটা সেট, এটা হচ্ছে মাইনাস টু, মাইনাস থ্রি বাই টু, মাইনাস ফোর বাই টু, ফোর বাই থ্রি, মাইনাস ফাইভ বাই ফোর, এইভাবে চলে গেছে। মানে এখানকার ম্যানারটা কিরকম, মাইনাস টু দিয়ে শুরু হয়েছে, তারপরে জিনিসটা এমন ভাবে আগাচ্ছে সেটা হচ্ছে উপরে এক বাড়তেছে, নিচে এক বাড়তেছে। কিরকম, এখানে দেখো মাইনাস টু থেকে আগাচ্ছে, তারপরে এখানে মাইনাস থ্রি, মাইনাস থ্রি মানে কি, এই যে এখানে থ্রি বাই টু, থ্রি বাই টু মানে কি, এখানে মাইনাস টু বাই ওয়ান ছিল না, এখন এই যে মাইনাস টু বাই ওয়ান ছিল, তাহলে এখন মাইনাসটা থাকলোই আগের মতোই, এখানে টু এর সাথে ওয়ান যোগ হয়েছে, তাহলে উপরে হয়েছে থ্রি আর নিচে হয়েছে টু। ঠিক একইভাবে পরের বার আরো এক যোগ হয়েছে, মাইনাস থাকলোই ফোর, নিচে থ্রি, ফাইভ নিচে ফোর, এরকম আর কি এইভাবে আগাচ্ছে। তাহলে এখন আমাদেরকে কি বুঝতে হবে, এই যে ধারাটা, এই ধারাটার ম্যানারটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। সেটা কি, প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি একটু এটা একটু ঠিক করে লিখি, মাইনাস টু। প্রথম কথা হচ্ছে এখানে দেখো মানটা ধীরে ধীরে কমতেছে নাকি বাড়তেছে সেদিকে আমাকে দেখতে হবে। এইখানে ছিল মাইনাস টু, এইখানে মানটা কত দেখো দেখি, এখানে হচ্ছে মাইনাস টু, এখানে হচ্ছে মানটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, এখানে মানটা মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি থ্রি, এখানে মানটা কত, মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ। সো এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে এখানে কি যাচ্ছে বলো দেখি, মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ লিখি, তাহলে এখানে মানটা কিন্তু মাইনাস টু ছিল, কম ছিল, ছোট ছিল, ধীরে ধীরে কিন্তু বাড়তেছে, তাই না? মাইনাস টু বড়, মাইনাস টু বেশি ছোট নাকি মাইনাস দেড় বেশি ছোট? অবশ্যই মাইনাস টু বেশি ছোট, সংখ্যারেখা এ বেশি বামে না? তাহলে এখানে এইখানে এই মাইনাস টু মানটাই হচ্ছে সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট মান, ধীরে ধীরে মানটা কিন্তু বাড়তেছে, মানটা কিন্তু বড়র দিকে যাচ্ছে। তাহলে এখন দেখি, তাহলে আমরা কি পাই গেলাম, এই যে এখানে সবচেয়ে ছোট মানটা পাই গেলাম, বা সবচেয়ে ছোট মার্জিন পাই গেলাম। তুমি সবসময় এইভাবে মার্জিন আকারে চিন্তা করবা, যে সবচেয়ে ছোট মার্জিন, সবচেয়ে বড় মার্জিন, মার্জিনটা চিন্তা করলে তোমার ওই মার্জিনের যে মানটা চিন্তা করবা সেটাই সুপ্রিমাম মানে ইনফিমাম, দ্যাটস ইট। এইখানে সবচেয়ে ছোট মার্জিনটা হবে ইনফিমাম, সবচেয়ে বড় মার্জিনটা হবে সুপ্রিমাম, দ্যাটস ইট। তাহলে এখন দেখো এইখানে সবচেয়ে ছোট মান কোনটা, সবচেয়ে ছোট মার্জিন তুমি পাচ্ছ মাইনাস টু, এর ছোট হবে না কারণ ধীরে ধীরে তো বাড়তেছে। তাহলে এ যেহেতু সবচেয়ে ছোট, এর ছোট হবে না, তাহলে এটাই হচ্ছে ইনফিমাম। তাহলে ইনফিমামের মান তুমি প্রথমে পাই গেলো মাইনাস টু, কাজ শেষ। এবার তুমি সুপ্রিমামটা নির্ণয় করো, সুপ্রিমাম নির্ণয় করতে গিয়ে দেখো ধীরে ধীরে কি হচ্ছে, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ, আরো যদি মানগুলো তুমি চেক করো দেখবা মানটা হচ্ছে মাইনাস ওয়ান এর দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাই আপনি এটা কিভাবে বললেন, আপনি তো সবগুলো বাকিগুলো তো চেক করেননি। এখন এই জিনিসটা আসলে ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে এই ম্যানারটা বুঝে আমরা লাস্টের মানটা একটু, বা লাস্টের যে পথটা এটা একটু বিবেচনা করা ট্রাই করবো। সেটা কি, কি হচ্ছে ম্যানারটা, মাইনাস থাকতেইছে, তার মানে মাইনাস অবশ্যই থাকবে, প্রথমে মাইনাস থাকলো মাইনাস, এখন তারপরে কি হচ্ছে, উপরে হচ্ছে এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন, তাই না? এখন এই যে এন প্লাস ওয়ান, উপরে নিচে হচ্ছে এন, এটা কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করে দেখি। এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, এন বাই এন হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান বাই এন, মানে এই লবটাকে প্রত্যেকটা মানে হরের নিচে আলাদা আলাদা করে ভাগ করে দিলাম। তাহলে কি হয় দেখো, তাহলে কি হচ্ছে, এখানে এন বাই এন এর মান হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, আর এখানে থাকতেছে প্লাস ওয়ান বাই এন। তো তুমি চিন্তা করো এই জিনিসটা যখন ইনফিনিটির দিকে যাবে, মাইনাস তো আমি আগে নিয়ে নিছি, চিহ্নর কাজ আগেই শেষ, এখন ইনফিনিটির দিকে যখন যাচ্ছে, এটা যখন ইনফিনিটির দিকে যাবে, এই যে এইটা, এটা যখন ইনফিনিটির দিকে যাবে ওয়ান বাই ইনফিনিটি, তার মানে এই মানটা কি হয়ে যাবে, এই মানটা জিরো হয়ে যাবে। তাহলে এই মানটা যদি জিরো হয়ে যায় থাকবে কে, এই মানটা জিরো হয়ে গেলে চলে যাবে ইনফিনিটিতে, থাকবে শুধু এটা, তার মানে হবে মানটা মাইনাস ওয়ান। এই তো এইভাবে করে তুমি সাধারণ পথটা বের করবা, সাধারণ পথটা বের করে ওকে দেখে, ওর ম্যানারটা দেখে ওই অনুযায়ী ক্যালকুলেট করে বলবা, তাহলে দেখবা হয়ে যাবে। এবং সাধারণত এই ধরনের কোয়েশ্চেন গুলোই দিবে তোমাকে,
তুমি সাধারণত এভাবে তুমি ক্যালকুলেট করে করে তো যেতে পারবা না, আমি ক্যালকুলেট করে তোমাকে যাওয়ার কথা বলছি বা দেখাইছি, কারণ হচ্ছে যাতে আমি ম্যানারটা বুঝাইতে পারি যে মানগুলো ধীরে ধীরে বাড়তেছে। তুমি কি করবা, ওর ধারাটা, ওর প্যাটার্নটা ধরবা, ওর প্যাটার্নটা ধরে ওই অনুযায়ী তখন ক্যালকুলেট করে দেখবা যে ইনফিনিটিতে কি হয়, কোন দিকে যায়। এটা করলেই দেখবা জিনিসগুলো কিন্তু সলভ হয়ে যাবে, যতই কঠিন দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখন এখানে কি পাচ্ছি আমরা, সর্বোচ্চ মার্জিন কোনটা? সর্বোচ্চ মার্জিন হচ্ছে -1। সর্বোচ্চ মার্জিনটাই কি হয়, সুপ্রিমাম হয়, সিম্পল, -1। এখান থেকে আরো একটা যদি কমপ্লেক্স আমি উদাহরণ বা এরকম একটু জটিল পাই আমি আবার দেখাবো, না সমস্যা নেই। এখন নিচেরটা আসি আমরা, এটা সলভ করা ট্রাই করি। এখন দেখো এই অংশটা কি, একটু দেখো দেখি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স সাজ দ্যাট, কি করে এক্স হচ্ছে এমন হবে মানগুলা যাতে করে সে এই ইকুয়েশনটা বা এই ব্যাপারটা ফলো করে, 5x² - 16x + 3 <0। এই ম্যানারটা বা এই ইকুয়েশনটা সে ফলো করবে। এই ইকুয়েশন কিভাবে ফলো করবে দেখো, এটা কি একটা অসমতার উদাহরণ হয়ে গেছে না? তাহলে অসমতার উদাহরণ, এই অসমতাটা সলভ করো, কি দাঁড়াবে, 5x² - 3 + 15, 15 × 16, তাহলে বুঝাই যাচ্ছে এটা হবে 15x - x + 3 <0। তাহলে এখানে 5x কমন যাবে, 5x কমন গেলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এক্স মাইনাস হলো তোমার, একটু দাঁড়াও, এক্স মাইনাস হলো 3, এখানে যদি এক্স মাইনাস 3 দাঁড়ায় তাহলে ওখানে দাঁড়াচ্ছে তোমার -1, 5x - 1। এই তো, তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, 5x - 1 আর x - 3 <0। আমি কি বলছিলাম, যখন এই শেপের ব্যাপার আসবে, যখন সহগ আসবে, কি বলছি, ওই সহগটা কমন নিতে বলছিলাম না, তাহলে কমন নিবো, এটা কমন নিলে কি দাঁড়াবে, কমন নিয়ে ভ্যানিশ করে দিব আর এখানে দাঁড়াবে 1/5। এই তো, তাহলে এখানে x - a x - b শেপে আসলো, <0। <0 মানে কি, যখনই লেস দেন থাকবে বা লেস দেন ইকুয়াল টু থাকবে, ছোট থেকে বড়, তাহলে এখানে ছোট হচ্ছে 1/5, এখানে এক্স 3, এই তো ছোট থেকে বড় -1/5 থেকে 3 পর্যন্ত, এইটাই হচ্ছে ওর মার্জিন। এখন এই মার্জিনের মাঝে তুমি দেখো ছোট কোনটা 1/5, তাহলে এটা ইনফিমাম, বড় কোনটা 3, তাহলে এটাই হচ্ছে সুপ্রিমাম। এই তো, এই হচ্ছে সলিউশন। তোমাকে সাধারণত এই ধরনের কোশ্চেন গুলা বেশি দেয় ইদানিং, এইগুলা অসমতা দিবে, ওই অসমতা সলভ করে তোমার হচ্ছে ইয়ার মান আনতে পারবা, তুমি সুপ্রিমাম ইনফিমাম মান আনতে পারবা। এখন কথা হচ্ছে তুমি এখানে যদি গ্রেটার দেন থাকতো তাহলে কি হইতো, একটু চিন্তা করো দেখি, মনে করো গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে, তাহলে কি হইতো এইখানে, তখন ছোট থেকেও ছোট হইতো, বড় থেকেও বড় হইতো, তাই না? ছোট থেকে ছোট মানে কি x < 1/5, আর হচ্ছে বড় থেকে বড় মানে কি x < 3। তাহলে দেখো দেখি এর কোনো কি, তুমি বড় মার্জিন ছোট মার্জিন পাচ্ছ, তুমি 1/5 এর থেকে যত ইচ্ছা ছোট নিতে পারবা, তাহলে কি দুনিয়ার সবচেয়ে ছোট সংখ্যা নেওয়া যাবে, তাহলে ইনফিমাম কি হচ্ছে, -∞, মানে এক কথায় বলতে গেলে ইনফিমাম নাই আর কি, নির্দিষ্ট নাই, বলতে গেলে -∞ মানেই নির্দিষ্ট না। 3 এর থেকে বড় যা ইচ্ছা নিতে পারবা, তার মানে বড় মার্জিনও নাই, তার মানে যা ইচ্ছা নিতে পারবা, তাহলে সুপ্রিমাম কি, সুপ্রিমাম হচ্ছে বড় মার্জিনটাও +∞। তাহলে এটা কি বলতে পারবো আমরা, এ ঊর্ধ্ব সীমিতও না, এ নিম্ন সীমিতও না, এ ঊর্ধ্ব সীমাও নাই, নিম্ন সীমাও নাই। এই তো, এইভাবে করে তোমাকে বেসিকটা ঠিক রেখে ওই অনুযায়ী দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। সুপ্রিমাম আর ইনফিমাম আর কোশ্চিন আসে, এই ধরনের আর কোশ্চিন আসার সম্ভাবনা ভালোই আছে। এই তো, তাহলে আমাদের এই পয়েন্টটাও চলে গেল। তাহলে দেখো আমাদের এটা যদি চলে যায়, অর্থাৎ আমাদের টাইপ 5 এর সুপ্রিমাম এন্ড ইনফিমাম যদি আমরা পড়ে ফেলি, এই জিনিসটা চলে গেলে আসলে এই চ্যাপ্টারের যে মেজর পয়েন্টগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা কি কি পড়ছি মেজর পয়েন্টগুলো দেখো, প্রথমেই হচ্ছে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, সেটার উপর বেস করে তোমাকে জাজমেন্ট দিতে হবে কোনটা মূলত হবে কোনটা অমূলত হবে, সেখানে বেশ কিছু অপারেশন ইনক্লুড করতে পারে। দ্বিতীয়ত আমরা দেখছি যে হচ্ছে পরম মান চিহ্ন তুলে দেওয়া বা সমাধান করা। তৃতীয়ত দেখছি যে এইখানে পরম মান চিহ্ন নিয়ে আসতে হবে, উল্টা কাজ। চতুর্থত কি আসলো, অসমতা। পঞ্চম ভাবে আসলো যে এই যে সাপ্রিমাম সুপ্রিমাম এন্ড হচ্ছে ইনফিমাম, এই জিনিসগুলো, এইগুলোই মোটামুটি বেশি আসার সম্ভাবনা আছে। এ বাদেও যে ছোটখাটো ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আসতে পারে কিংবা প্রিভিয়াসলি আসছে, সেই জিনিসগুলো আমি এখন বলে দিচ্ছি। তাহলে দেখো আমরা এই টাইপ 6 এ এখানে যে আদার পার্ট গুলো, অর্থাৎ এগুলো ছাড়াও যে কোনো যেগুলো জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে সেই জিনিসগুলো একটু দেখে রাখি, এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা কিরকম হতে পারে যদি কোয়েশ্চেন আসে তাহলে এইটা একটু শুনে রাখি। সেটা হচ্ছে প্রথমত হলো বাস্তব সংখ্যা স্বীকার্য। বাস্তব সংখ্যা স্বীকার্য বলতে কিরকম, ওই যে অনন্যতা, অভেদকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব, তারপরে বন্টন যোগ্যতা, আবদ্ধতা, এই ব্যাপারগুলো, এই যে বাস্তব সংখ্যার যে ধর্মগুলো ছিল সেই ব্যাপারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। মনে করো সিম্পলি তোমাকে বলে দিল যে a + 0 = a,
এই জিনিসটা বাস্তব সংখ্যার কোন স্বীকার্যকে নির্দেশ করে, তখন কিন্তু তোমাকে ওই জিনিসটার অ্যাকর্ডিংলি অ্যান্সার করতে হবে। তারপর আসতে কি, তারপর আসতেছে হচ্ছে অসমতা স্বীকার্য। অসমতা স্বীকার্য কি? অসমতা স্বীকার্য গুলো আমরা সবাই জানি, আসলে অসমতা নিয়ে তো কাজ করছি, তবুও এই জিনিসগুলো বেসিক থেকে দিয়ে দিতে পারে। মানে কি রকম? মানে হচ্ছে মনে করো এ গ্রেটার দেন বি, এখন বললো সি হচ্ছে লেস দেন জিরো, তার মানে সি লেস দেন জিরো মানে কি, সি নেগেটিভ কিছু, জিরোর থেকে ছোট মানে নেগেটিভ কিছু। এখন যদি আমি এ সি করি আর এখানে যদি বি সি করি, অর্থাৎ উভয় পাশে আমি সিটা গুণ করলাম, তাহলে এদের মাঝে সম্পর্কটা কি হবে? এখন দেখতেছি আমরা সিটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ জিনিস গুণ করলে কি হয়, চিহ্ন উল্টে যায়, তাহলে এই যে চিহ্ন উল্টে যাবে। এই যে ব্যাপারগুলো, এইগুলো একদম বেসিক হচ্ছে, যেগুলো অসমতার একদম বেসিক, সেই স্বীকার্য গুলো থেকে থাকতে পারে। আর কি পরম মানের স্বীকার্য, পরম মানের স্বীকার্য কিরকম? এই যে আজকের আলোচনা যেমন আসছিল, আমি দেখাইছিলাম মড অফ এ বি ইজ ইকুয়াল টু মানে কি, মড অফ এ প্লাস মড অফ বি। এছাড়াও এখান থেকে আরো যে খুব কমন যে ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে কিরকম, যে এ প্লাস বি, মড অফ এ প্লাস বি, এটার মানটা কি হবে, লেস দেন ইকুয়াল টু হবে মড অফ এ প্লাস মড অফ বি। এই তো এই ব্যাপারগুলো থেকে কোয়েশ্চেন থাকতে পারে, পরম মানের স্বীকার্যগুলো সব একদম ক্লিয়ার রাখতে হবে। আর কি আরেকটা যেটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সেট থিওরি। সেট থিওরি থেকে সাধারণত কোশ্চিন থাকে না, তবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বা আগের সিলেবাসে যেহেতু সেট থিওরি ছিল, সেখান থেকে একদম বেসিক থেকে যেগুলো 9-10 আমরা শিখে আসছি সেই ব্যাপারগুলো থেকেও থাকতে পারে, এই জিনিসটাও একটু মাথায় রাখা ভালো। কিরকম? মনে করো তোমাকে আমি দিলাম যে এই একটা সেট দেওয়া আছে, এখন এখানে দুইটা সেট এ আর বি পরস্পর ইন্টারসেক্ট করছে, এটা এ এটা বি। এখন তোমাকে হুট করে বললাম যে এ ড্যাশ ইন্টারসেকশন বি, এটার উপরে ড্যাশ, এই জিনিসটা, এই সেটটাকে তুমি এখানে ডিফাইন করে দেখাও কোনটা হবে, কোন অংশটা শেড করে দেখাও। এখন এখানে এই চারটা শেডের অপশন থাকবে, এই শেড গুলোর মাঝে যেটা হবে, যেটা সত্যি হবে বা যেটা কারেক্ট হবে সেই জিনিসটা ইয়া করতে হবে। এইগুলো মূলত তুমি যদি পয়েন্ট পয়েন্ট করে করতে পারো তাহলে খুব সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ মানে এর বাইরে, পেন্সিল দিয়ে শেড করলা, তারপরে পেন্সিল দিয়ে শেড করার পরে তার সাথে বি এর ইন্টারসেক্ট করলা, এরকম করে করতে পারো। যে এর বাইরে মানে কি, এর বাইরে মানে এটা গেল। এখন পেন্সিল আর কলম ইউজ করতে বলতেছি, কারণ হলো এখানে একাধিক রং থাকলে সুবিধা হয়। যেমন ধরো এখানে এ ড্যাশ আমি কানেক্ট ইয়া করলাম, ডিফাইন করলাম, এবার বি ড্যাশ আমি ডিফাইন করব মনে করো রেড কালার দিয়ে, বি সরি বি ড্যাশ তো না বি, তাহলে বি কোনটা, বি হচ্ছে এইটা। তাহলে এ ড্যাশের সাথে বি, বি এর কোন পার্টটা কমন পড়লো দেখো, বি এর যদি কমন পার্ট আমি বলতে চাই তাহলে বি এর কমন পড়লো হচ্ছে সরি একটু দাঁড়াও, বি এর তাহলে কমন পড়ছে এই যে এই পার্টটুকু, আবার আমি একে দেখাই এইটুকু, এইটুকু কিন্তু কমন পড়ছে এ ড্যাশ এবং বি এর মাঝে। এখন এইটা ইন্টারসেক্ট করছে, তার মানে এটার কমন পার্টটুকু নিলাম, এখন এইটুকু আবার পুরোটা থেকে বাদ দিতে হবে, পুরোক নিতে হবে, তাহলে পুরোটা থেকে বাদ দিয়ে, তাহলে বি এর এই পার্টটুকু বাদ দিয়ে পুরোটা আবার রঙিন করতে হবে, শেড করতে হবে। তো এরকম করে আর কি আমাদের বিভিন্ন অঞ্চল দেখানো বা হচ্ছে তোমার সেটের এলিমেন্টের এতজন মানুষ এটা পড়ে, অতজন মানুষ এটা পড়ে, কতজন মানুষ উভয় পড়ে, এই জিনিসগুলা এইটা এখান থেকে কোশ্চিন থাকতে পারে। তাহলে আমাদের টাইপ সিক্স এ এই আদার্স ব্যাপারগুলো থাকলো, এই ব্যাপারগুলো আমরা ভালো মতো দেখে যাবো, যাতে এখান থেকে কোশ্চিন আসলে আমরা পারি। এই তো গেল আমাদের হচ্ছে এটা বাস্তব সংখ্যার ক্লাস, আশা করা যায় এই ক্লাস থেকে যা যা জিনিসগুলো আমি বুঝাইছি সেই জিনিসগুলো বুঝছো। এখন তোমাদের কাজ হচ্ছে এখানকার আমার স্ট্র্যাটেজিগুলো ভালো মতো খেয়াল করা, এগুলো অন্য কোথায় অ্যাপ্লাই করা যায় সেখানে দেখা, এবং এই যে এখানে আজকে ক্লাসে যা যা শিখলাম সেগুলো খুবই প্র্যাকটিস করে, অনেক অনেকবার প্র্যাকটিস করে করে আয়ত্তে আনা, যাতে করে যেগুলো কোয়েশ্চেন আসলে খুব সহজে খুব জলদি পাওয়া যায়। ইউনিভার্সিটি লেভেলে কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে তোমার স্কিলটা অনেক বেশি ম্যাটার করে, তোমার কনসেপ্ট যত পরিপক্ক হবে, যত তুমি শক্ত কনসেপ্টধারী হওয়া, তত তোমার সুবিধা হবে, তুমি ক্যালকুলেশনে স্মার্টলি স্টেপ নিতে পারবা। আর বাকি ব্যাপারটা হচ্ছে যে তোমার স্কিল কতটুকু, তুমি কত জলদি করতে পারো, কত অল্প জায়গায়, কত কম সময়ের মাঝে কত অ্যাকুরেটলি অ্যান্সার দিতে পারো, সেই জিনিসটা ম্যাটার করে। এই তো, তাহলে ভালো থেকো সবাই, আশা করা যায় আজকে ক্লাসে যা যা বুঝাইছি এবং তোমরা ঠিকঠাক বুঝছো। ভালো থেকো সবাই, অন্য ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।